বিষয় হচ্ছে আমাদের কলেজ আপনাদের কাছে যে অনলাইন টিচিং প্রোগ্রামের প্রোগ্রামটি প্রোভাইড করছে, সেটিকে পৌঁছাতে গেলে এবং সেটিকে আমরা সেখানে পৌঁছাতে গেলে একেবারে কলেজ ওয়েবসাইটটা প্রথমে খুলতে হবে। সেটা হচ্ছে drbrasm.in। এটাকে আমি লিখে আমি গুগল সার্চ করলাম। গুগল সার্চ করার পরে প্রথমে আসছে এইমস ক্লাউড। এইমস ক্লাউডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার একটা কলেজের নাম দিয়ে একদিকে স্টুডেন্ট লগ ইন আসবে, একদিকে কলেজ লগ ইন আসবে। এবং আমরা যেহেতু শিক্ষক, আমরা শিক্ষার্থী নই, কিন্তু আজকের দিনে শিক্ষার্থী সকলেই, তবে এই কলেজ লগ ইনে আমরা ক্লিক করব যেহেতু আমরা সকলেই শিক্ষক। এবং আমাদের ডান পাশে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন স্টাফ লগ ইন বলে একটি শব্দ আসছে, এবং সেখানে প্রথমেই দিচ্ছে যে ইউজার নেম। এখানে ইউজার নেমটি যে আর যার নামটা দিতে হবে, এবং এখানে আমার ইউজার নেমটি সেভ আছে বলে এখানে প্রথমেই নামটা উঠে আসছে। যদি নামটা না উঠে আসে, আজকে আমি সকলের সকলের সঙ্গে আমিও আমি নিজে হাতে একটু টাইপ করে নিচ্ছি, আমার নিজের নামটা টাইপ করলাম, আপনারাও পারলে একটু সঙ্গে সঙ্গে টাইপ করবেন। তারপর পাসওয়ার্ড, যার যেটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি আপনি দেবেন, এবং পিনটাও আপনাদের যার যার বরাদ্দ আছে, যেটা ঠিক করা আছে নির্ধারিত, সেটা একটু দিয়ে দেবেন। এবং এটা দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে অনলাইনে আমাদের এরকম একটা পেজ খুলবে, ওয়েব পেজ খুলবে, যেখানে পরিষ্কার সকলকেই লেখা থাকবে ওয়েলকাম অমুক টিচার, লগড ইন সেশন 20 in 2021। এখানে এটা লেখা থাকবে, এবং আপনাদের এখানে তিনটে নীল কালার ব্লিং করবে, একটা হচ্ছে ফ্যাকাল্টি, একটা হচ্ছে এমপ্লয়ি, একটা হচ্ছে এলএমএস। তা আজকে যেহেতু আমাদের পাঠ্য বিষয় হচ্ছে এলএমএস, তাই আমি এলএমএস এ ক্লিক করছি। আশা করি সকলে আমার কথাটা শুনতে পাচ্ছেন, তো একটু যদি রিপ্লাই দিয়ে দেন আমার সুবিধা হবে। হ্যাঁ, শুনতে ঠিক পাচ্ছি। আছে, ঠিক আছে। এবার এলএমএস পোর্টালে আমি ক্লিক করলাম। আমার ক্লিক করার পরে আমার কিন্তু এই রকম স্ক্রিন একটা আসছে, কিন্তু বিষয় হচ্ছে আমার এখানে বাঁদিকে দেখবেন অনেকগুলি বিষয় আছে, যে বিষয়গুলি আজকে একটু আপনাদের মানে আমিও চেষ্টা করব শিখে নেওয়ার পুনরায়, এবং আপনাদেরও একটু চেষ্টা করব শিক্ষাটাকে ভাগ করে নেওয়া। প্রথমে আছে টিউশন ক্রিয়েশন, মানে আমি কিভাবে কোনো একটি সেমিস্টারের স্টুডেন্টের কাছে আমার পাঠ্য বিষয়টাকে পৌঁছে দেব। এখানে কোর্স কোড, প্রথমে আমি টিউশন ক্রিয়েশন করার পরে আমি এখানে প্রথমেই দেখব যে এরকম একটা পেজ এসছে, এবং টিউশন ক্রিয়েশনের পরে প্রথমেই দেখছি আমরা কোর্স কোড। এখানে আপনারা কার্সারটা রাখলেই এখানে একটা সিলেক্ট করা আছে, আমি এখানে ধরে নিচ্ছি আমি এখানে পাবলিক পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, আমি এটা এখানে রেখে দিলাম। এরপরে এখানে আসে টিউটোরিয়াল নেম। টিউটোরিয়াল নেম বলতে আমরা কোন টপিকটা পড়াবো বা আজকে আমি কোন টপিকটা দিচ্ছি সেই জায়গাটা রাখছি, ঠিক আছে? তা সেই জায়গাটা দিচ্ছি, আজকে যেহেতু আমাদের এটা টেস্ট ক্লাস সেই কারণে আমি টেস্ট লিখে রাখলাম। আগে টেস্ট ওয়ান ছিল, এখন এটা টেস্ট টু লিখছি। এবং তারপরে ফ্যাকাল্টির জায়গায় যদি ক্লিক করি, আমাদের এখানে কিন্তু যে যার নিজের নামটা উঠে আসবে, কারণ আমরা সকলে সকলে নিজের লগ ইন আইডি থেকে খুলেছি, সেই কারণে যার যার নিচের নামটা কিন্তু চলে আসবে। আমি কৌশিক সাউতে ক্লিক করলাম, এবং সাবজেক্ট, তারপরে সাবজেক্টের ঘরে ক্লিক করলে এখানে কিন্তু পরিষ্কার আমাদের কি কি সাবজেক্ট এখানে আছে, মানে আমার আন্ডারে যে যার যে টিচার খুলবে তার তার আন্ডারে। আমি অবশ্যই এখানে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিতে পারি, পল সায়েন্স জিই নিতে পারি, পল সায়েন্স জিসিসি নিতে পারি। আমি যদি অনার্স স্টুডেন্টদের দেওয়ার ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই আমি পলিটিক্যাল সায়েন্স অনার্স নেব, যদি আমি পলিটিক্যাল সায়েন্স জেনারেলদের নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমি জিসিসি বা জিই থেকে সিলেক্ট করব। তা আমি অনার্স স্টুডেন্টদের জন্য করলাম। এইবার আমাদের এখানে স্টুডেন্ট, একবার তো আমরা ফিফথ সেমিস্টারে পদার্পণ করে ফেললাম সকলে, তা আমরা ফিফথ সেমিস্টার এখানে ফিফথ শব্দটা কিন্তু যোগ করলাম। এরপরে এখানে আমরা কিছু লেখার হলে লিখে দিতে পারি আমাদের কোশ্চেন গুলি, এবং সেখানে আমরা এখানে লিখে দিচ্ছি কিছু একটা কোশ্চেন।
কিন্তু বিষয় হচ্ছে তার আগে একটা শব্দ একটু বলে দেই, আর সেখানে হচ্ছে আমরা তো এখানে মেনলি, এখানে আমি ধরে নিই আমি এখানে লিখে দিচ্ছি মেন ওপোনেন্ট, আমি এখানে আপাতত একটা প্রশ্ন এমনি লিখে দিয়েছি যে প্রশ্নটা ছাত্রছাত্রীদের সুবিধার জন্য, সে দেখেই বুঝে যাবে যে আমি এই প্রশ্নটা আজকে দিয়েছি। কিন্তু এবার বিষয় হচ্ছে প্রশ্নটা দিলে তো হবে না, তার ম্যাটেরিয়ালটা দিতে হবে। তা সেক্ষেত্রে এখানে দেখেন একটা, আপনারা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এই আমি ম্যাটেরিয়ালটা কিভাবে দেব। তা সেই ম্যাটেরিয়ালটা দিতে গেলে আমি এখানে চুজ ফাইলটা লিখব, এবং চুজ ফাইলটা দিয়ে আমার এখানে একটা প্রেজেন্টেশন তৈরি করা আছে এবং ছেলে মেয়েদের স্বার্থটা তৈরি করেছি। যাই হোক, এখানে প্লেটো জাস্টিস থিওরিটা আমি এখানে চুজ ফাইলে কি সিলেক্ট করে ওকে করলাম, এবং পাশাপাশি এটাকে আপলোড করতে হবে। শুধু তো এখানে রেখে দিলে হবে না, এটাকে আপলোড করতে হবে। আমি এখানে আপলোডে সিলেক্ট করলাম, আপলোডে ক্লিক করলাম, এবং আপনারা দেখছেন যে এখানে এই একটা গোল মতো এটা সার্কেল ঘুরছে, মানে এই যে এখানে দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে আপলোড, সেই কারণে এখানে পরিষ্কার দিয়ে দিয়েছে প্লেটো জাস্টিস থিওরি ডট পিপিটি, মানে এটা আমার যেহেতু পেপার প্রেজেন্টেশন মোড। কিন্তু বিষয় হচ্ছে এটা আমাদের প্রথম প্রাথমিক পদক্ষেপ ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে স্যারের, অধ্যক্ষ স্যারের আনুকূল্যে স্যার পরবর্তীতে আমাদের সুবিধা করে দিয়েছিল যে এই পরের এই যে ফরম্যাটটা, এই পরের এই যে নোটপ্যাডের মতো বক্সটা, এবং সেখানে বলেছিল যদি কারোর কোনো কোশ্চেন থাকে সেখানে কিন্তু এই কোশ্চেনটা তুমি, মানে কোশ্চেনটা আপনারা লিখে দিতে পারবেন। তা আমি আগে যেটা প্রশ্নটা করতাম সেটা আগে ওখানে লিখতাম, কিন্তু এখন আর প্রশ্নটা আমি ওখানে লিখছি না, যেহেতু স্যার পরবর্তী পর্যায়ে কোশ্চেনের জন্য আলাদা আমাদের সেট আপটা ক্রিয়েট করে দিয়েছে। সেই কারণে আমি এখানে প্রশ্নটা, যেহেতু এখানে কপি পেস্ট হয় না, সেই কারণে আমি এখানে কোশ্চেনটা পুনরায় লিখে দিলাম। ডিসকাস দ্য প্লেটো জাস্টিস থিওরি, এবার এইটাকে, এবার এইটা এরকম থাকলো, এবার এইটাকে আমাকে এখানে সেভ করতে হবে, কারণ আমি এখানে সব কিছুই করলাম। যদি আমি এখানে দেখেন কোর্স কোড, পাবলিক পলিসি অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যদিও এটা ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের বিষয়, এবং এখানে টিউটোরিয়াল নেম টেস্ট টু, আমি একটা টেস্ট যেহেতু সেই কারণে টেস্ট টু লিখেছি, ফ্যাকাল্টি নেম কৌশিক সাহু লিখেছি, এবং সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স অনার্স করেছি যেহেতু এটা অনার্সের টপিক, এবং সেমিস্টার ফাইভ, এখানে ফিফথ সেমিস্টারে, মানে আমি এখানে ক্লিক করেছিলাম ফিফথ সেমিস্টার, এবং আমি কোন ম্যাটেরিয়াল দিচ্ছি সেখানে আমি অবশ্যই এখানে চুজ ফাইলে ক্লিক করে আমি একটা আমার পেপার প্রেজেন্টেশন, মানে পিপিটি মোড একটা আমি সিলেক্ট করেছি, এবং করে সেটা আপলোডের মাধ্যমে কিন্তু আমি যখনই আপলোড করলাম তখন আপনারা এখানে দেখছেন যে একটা নীল কালারের আন্ডারলাইন একটা দেখাচ্ছে প্লেটো জাস্টিস থিওরি ডট পিপিটি, মানে আমার ফোল্ডারের ডিটেলসটা ওখানে শো করছে। এবং পরবর্তী পর্যায়ে স্যার আমাদের কোশ্চেন, মানে এই টপিকের থেকে কি কি প্রশ্ন আসতে পারে, সেই জন্য স্যার এই পরের কলুমটা আমাদের ক্রিয়েট করেছিল, সেই কারণে তার সুষ্ঠু ব্যবহারটা করার জন্য আমি এখানে, কিন্তু আমি এখানে প্রশ্নটা লিখে দিয়েছি, এবং সেখানে লিখে দিয়েছি ডিসকাস দ্য প্লেটো জাস্টিস থিওরি। এরবারে যে যার প্রশ্ন, মানে যে যে সাবজেক্টে মানে দেখাবেন তার তার সেই সেই বিষয়ে থাকবে, এবং বিষয়টা কিন্তু এখানেই শেষ নয়, বিষয়টা কিন্তু যা করা হলো এরপরে আপনাকে সেভ করতে হবে। এবারে যদি আপনি এই বিষয়টা সেভ করেন, দেখেন সেভ করলে এখানে যে বিষয়টা এসে গেল, আপনার যেখানে লিস্ট আছে এখানে পরিষ্কার এখানে দিয়ে দিচ্ছে, এখানে পরিষ্কার এখানে দিয়ে দিচ্ছে ১৮/৮/২০২০, ১৮/৮/২০২০, দেখেন যেটা আপনি আজকে নতুন নতুন ক্রিয়েট করবেন সেটা একেবারে প্রথমে থাকবে, আর যেগুলো পুরানো বিষয় সেগুলো আপনাকে একেবারে শেষে চলে যেতে হবে। মানে আমরা ৩০ দিন থেকে শুরু করেছিলাম যাত্রা,
সেই কারণে 30-3 থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার জায়গায় অন্তত। এইবার আজকে যেহেতু 18 তারিখ, সেই কারণে কৌশিক আজকে আপনি, হ্যালো, কৌশিক কৌশিক হ্যাঁ 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 বলুন। বলছি মেহুলি চক্রবর্তী, মানে আমার রিলেটিভ এর ফোন থেকে আমি ওই লিঙ্কটা নিলাম, মানে রুকনিনাকে জানিয়েছি সব, তুমি নিশ্চয়ই শুনেছো আমার হ্যাঁ দিদি, ফোনে। আমি আমি হ্যাঁ জানি দিদি, আমি হ্যাঁ জানি। হ্যাঁ সে আমি এই জাস্ট জয়েন করলাম, আমি তো বুঝতে পারছি না কিসের কি বৃত্তান্ত, তো আমি শুধু শুনছি একটু, ঠিক আছে, পরে নয় আমি আবার জেনে নেব, ঠিক আছে, আমি হ্যাঁ লাইনে অবশ্যই আছি, আমি অবশ্যই শুনছি, অবশ্যই, ঠিক আছে ঠিক হ্যাঁ আছে ঠিক আছে অবশ্যই ভাই, অবশ্যই ঠিক অবশ্যই। আছে ঠিক আছে ভাই। তাহলে আমরা যেটা ধরে নিচ্ছি, এখন আমাদের ক্লাস শুরু হয়েছে 4:24-এ, তার জন্য আমি 4:24-এ একটা ম্যাটেরিয়াল দিয়েছি, এবং 4:24-এ যখন আমি ম্যাটেরিয়ালটা দিয়েছি, তাহলে আজকের ডেটেই আমি খুঁজব। তাহলে আজকের ডেটেই দেখেন আপনাকে প্রথমেই একেবারে ব্লিঙ্ক হচ্ছে 18/8/2020, কৌশিক সাউ, টেস্ট 2, পাবলিক পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, যেহেতু টিউটোরিয়াল নেম আমাদের এটা ছিল, এবং সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স অনার্স। অনার্সের ঘরে আমি সেমিস্টার 5-এর জন্য দিয়েছিলাম, 5th সেমিস্টার জন্য, তার জন্য 5th সেমিস্টার। ডকুমেন্ট আমি যে ডকুমেন্টটা দিয়েছি সেটা আপনি দেখতে পাবেন, এই যে ভিউ টিউটোরিয়াল, আপনি ভিউ করেন, ভিউ টিউটোরিয়াল করেন, দেখেন আপনি ভিউ টিউটোরিয়াল করলেই আপনাকে এটা দেখা যাবে। এবং আপনি যখনই এটা ক্রিয়েট করবেন, যখনই এটা ক্লিক করবেন, আপনি কিন্তু পরিষ্কার এটা আপনাকে লোড হবে, দেখেন আমার স্ক্রিনে উপরে কিন্তু লোড হচ্ছে এবং নিচে ডাউনলোড হয়ে গেল, এবং নিচে যখনই ডাউনলোড হলো আমি যখন ওটাকে যদি ক্লিক করি, আমার কিন্তু প্রথমেই এই প্লেটো জাস্টিস থিওরি চলে আসবে। তা আমরা কিন্তু এইভাবে এগিয়ে যেতে পারি, কিন্তু আজকের বিষয়ে তো প্লেটো নয়, আজকের বিষয়ে মানে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সেই কারণে আমি পুনরায় এখান থেকে আবার ব্যাক করে যাব, ব্যাক করে আমি পুরনো জায়গায় যাব, এবং যেখানে আসছিলাম ডকুমেন্ট ভিউ টিউটোরিয়াল, এখানে ভিউ টিউটোরিয়াল করলে তাহলে কি দেখতে পেলাম আমরা, ভিউ মানে আমার টিউটোরিয়াল আমি যেটা দিয়েছি, ম্যাটেরিয়াল যেটা দিয়েছি সেটা আমি দেখে নিতে পাচ্ছি। পাশাপাশি দেখেন একটা কলম আছে এখানে কোশ্চেন, এবার ভিউ কোশ্চেন, ভিউ কোশ্চেনে যদি আপনি ক্লিক করেন, সেখানে আমি দেখেন আপনি কোশ্চেন দেখতে পাবেন, কি কোশ্চেন দিয়েছিলাম এর এগেনস্টে, সেটা দিয়েছিলাম ডিসকাস প্লেটো জাস্টিস থিওরি, আমি এখানে দেখে নিতে পারলাম। তাহলে এইভাবে কিন্তু শুধু আমরা দেখব না, এইভাবে কিন্তু স্টুডেন্টও দেখতে পাবে একই রকম পদ্ধতিতে। তাই আমরা যেটা করব সেটাই কিন্তু স্টুডেন্টরা দেখবে। কিন্তু বিষয় হচ্ছে এই যে পরের বিষয়টা আছে, লাইফ ফর স্টুডেন্ট, এই লাইফ ফর স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছেন আপনি ফলস আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনি ফলস আছে। তা এই যদি ফলস থাকে তাহলে কিন্তু ছেলে মেয়ের কাছে পৌঁছাবে না, এটাকে আমাকে ট্রু করতে হবে। দেখবেন আমার আগের বিষয়গুলো এখানে দেখেন সবগুলো কিন্তু ট্রু আছে, সবগুলো ট্রু আছে, না হলে ছেলে মেয়েদের কাছে পৌঁছাবে না, তাই এটাকেও আমাকে ট্রু করে দিতে হবে, না হলে ছেলে মেয়েরা দেখতে পাবে না। দেখেন এই ফলসের ওপর ক্লিক করলাম, তার মানে কিন্তু আবার দেখেন এখানে ট্রু হয়ে গেল, মানে ছেলে মেয়েদের কাছে চলে গেল। এরপরে এডিট অপশন আছে, যদিও এই এডিটটাই ট্রু করার আগে করলে ভালো হয়, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি ট্রু করার পরেও। এখানে এডিটে আমি ক্লিক করলাম, এডিট মানেই হচ্ছে আপনার যদি কোনো নতুন করে মানে পুনর্লিখন, মানে নতুন করে যদি কোথাও ভুল ত্রুটি হয়, আপনি এখানে হতে পারে এখানে 5th সেমিস্টারের জায়গায় হয়তো হতে পারে 3rd সেমিস্টার হবে, আপনি 3rd সেমিস্টারটা তখন রিরাইট করে দিতে পারেন, বা আপনি ধরেন 3rd সেমিস্টার রিরাইট করলেন আপনি, আর না হলে সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, তখন আপনি এই যে নিচেই দেখেন এই 3rd সেমিস্টার যখন আপনি এখানে ক্রিয়েট করলেন, 3rd সেমিস্টার, এই যে আমি এখানে আগে 5th করেছিলাম এখন 3rd করলাম, 3rd করলাম, এটা আমার ভুলটা সংশোধন করে নিলাম। এরপরে বিষয়টা এখানেই শেষ নয়, আমি এটা ঠিক করলাম, আমাকে এটা আপডেট করতে হবে, সেই কারণে নিচেই দেখেন একটা অপশন আছে আপডেট, তাই সেখানে আমাকে একটু আপডেট করে নিতে হবে, এখানে একটু আপডেট করে নিতে হবে। এই যে দেখেন আমার পেজটা নতুন করে আবার চলে এলো। এবার দেখেন আপনারা যে বিষয়টা সেমিস্টার 5-এর জন্য দেখছিলেন, সেই বিষয়টা কিন্তু সেমিস্টার 3-এর জন্য চলে এলো, আপনারা সকলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো, সকলে দেখতে পাচ্ছেন তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে সেমিস্টার 3-এর জন্য চলে এলো। এইবার বিষয় হচ্ছে আপনি যদি মনে করেন যে এটা আমি ঠিকঠাক নয়, মানে এই এটা হয়তো আমি কোনো রকম ভুল ত্রুটি করে ফেলেছি বা এটা কিছু হয়েছে, তাহলে এখানে পাশের একটা অপশন আছে ইউ ওয়ান্ট টু ডিলিট, আপনি এটাকে ডিলিট করতে পারেন, কিন্তু অবশ্যই সেটা ফলস থাকা অবস্থায় আপনি এটা ডিলিট করে দিতে পারেন, কিন্তু আমি এখানে ট্রু করে দিয়েছি সেই কারণে ডিলিট করছি না।
এইটা হচ্ছে টিউশন ক্রিয়েশনের বিষয়, মানে এটা টিউশন ক্রিয়েশন, মানে কিভাবে আমি একটা টিউশন বা টিউটোরিয়াল ম্যাটার দেব বা ম্যাটেরিয়াল দেব, এবং সেই বিষয়ে কিভাবে কি কাজকর্ম করব, সেইটার প্রথম অপশনের কাজ হলো এইটা। এই বিষয়টা আশা করি বুঝতে কারোর অসুবিধা নেই, আশা করি এখানে যদি বুঝতে অসুবিধা থাকে আপনি সম্মানের প্রথমেই আপনারা কেউ জিজ্ঞাসা করে নিতে পারেন যদি কারোর কোনো অসুবিধা থাকে বুঝতে। আতা ম্যাডাম এখনই কি জিজ্ঞাসাবাদ করবে নাকি পরে? এটার পরে তুমি কি দেখাবে? এটার পরে কি অন্য কিছু দেখাবে না এটা আপলোড দেখাবে? না, এরপরে ওই মানে এটা, টোটাল অপশন গুলো সবগুলো দেখাবো আর কি, সব সবগুলো। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় তুমি এই LMS এর সবগুলো দেখিয়ে নাও, তারপরে ওরা প্রশ্ন করুক, আচ্ছা ঠিক তাহলে আছে ঠিক আছে ঘেঁটে যাবে। ঠিক হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে। এবার পরের অপশন আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকের একেবারে, সেখানে আছে টিউটোরিয়াল কোয়েরি। টিউটোরিয়াল কোয়েরি মানে আপনারা যে বিষয়গুলো দিলেন সে বিষয়ে আপনাদের কোয়েরি থাকতে পারে, তাই এটাই ক্লিক করা যাক। এটাই ক্লিক করলে এরকম একটা অপশন আসছে, কি আসছে এখানে দেখেন, টিউটোরিয়াল নাম, এখানে আছে টিউটোরিয়াল নেম। তা টিউটোরিয়াল নেমের অপশনে যদি আমি ক্লিক করি, এখানে এতগুলো টিউটোরিয়াল আমি দিয়েছিলাম সেই কারণে এই টিউটোরিয়াল বিষয়গুলো আছে। এবার বিষয় হচ্ছে আমি যে কোনো একটা টিউটোরিয়াল আমি এখানে সিলেক্ট করে দিলাম, এবারে শুধু সিলেক্ট করলে হবে না, এখানে আমি শো করতে হবে, দেখবো তো কিছু একটা। তা সেখানে আমি দেখলাম যে এখানে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ফ্যাকাল্টি নেম, টিউটোরিয়াল কোয়েরি, কোয়েরি ডেট অ্যান্ড টাইম, রেসপন্স, রেসপন্স ডেট অ্যান্ড টাইম, ওপেন, সবকটা কিন্তু নো রেসপন্স ফাউন্ড। মানে কি, মানে বিষয় হচ্ছে যদি আমাদের ম্যাটেরিয়াল যেটা আমি পূর্বে দেখালাম সেই সংক্রান্ত ম্যাটেরিয়ালে যদি স্টুডেন্টদের কোনো কোয়েরি থাকতো, তাহলে সেই কোয়েরি কিন্তু এখানে এসে পৌঁছাতো। তার মানে আজকে আমি যে টপিকটা দিলাম, ধরে নিন সেই টপিকটা আমার টেস্ট টু ছিল, এই যে টেস্ট টু পাবলিক পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, আমি এটা শো করলাম, শো করার পরে সেখানে আমার এই এইগুলো এলো। তার মানে আমি দেখতে পেলাম যে আমি যে ম্যাটেরিয়ালটা দিয়েছি সেই সংক্রান্ত কারুর কোনো কোয়েরি নেই, কারুর কোনো প্রশ্ন নেই, তার মানে সকলে সবকিছু ঠিকঠাক বুঝতে পেরেছে বা কারুর কোনো প্রবলেম নেই। এইটা হচ্ছে এই দ্বিতীয় অপশনটির মূল বিষয়। তারপরে হচ্ছে টিউটোরিয়াল রিড লিস্ট। টিউটোরিয়াল রিড লিস্ট মানে আমরা যে টিউটোরিয়ালটা দিলাম সেটা কোন পড়েছে, টিউটোরিয়াল কজন পড়েছে তার একটা লিস্ট দিয়ে দেবে। আমি ধরে নিচ্ছি আমার একটা পুরানো বিষয়, পুরানো লিস্ট আমি দেখাচ্ছি যাতে আপনাদের সকলের একটু বুঝতে সুবিধা হয় বা একটু দেখে দেখতে সুবিধা হয়। সেটা আমি একটা পাবলিক পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া পেপার IX, মানে একটা ফোর্থ সেমের টপিক আমি বেছেছি, এবং সেখানে আমি শো করলাম। শো করার পরে আমার দেখা গেল আমার অনার্সের দুটো মাত্র স্টুডেন্ট, মানে আমার অনার্সের এমনিতেই আছে কলেজে দুটো স্টুডেন্ট, সেই দুটো স্টুডেন্ট বিষয়টা পড়েছে। কিভাবে পড়েছে আমি বুঝলাম, আমার এখানে টপিক ছিল পাবলিক পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া পেপার 9, সাব কোর্স ছিল পলিটিক্যাল সায়েন্স অনার্স, সাবজেক্ট কোর্স ছিল পল সায়েন্স PLSHCC, এবং স্টুডেন্ট আইডি হচ্ছে এই এই, স্টুডেন্ট নেম হচ্ছে রূপা বিশ্বাস, সুপ্রিয়া মণ্ডল, সেমিস্টার 4। তার মানে আমি এখানে বাড়ি বসে দেখে নিচ্ছি যে কোন ছাত্রটা সিলেবাসটা আমার পড়লো, কোন ছাত্রটা পড়লো না। অনেকেই হয়তো বিভিন্ন সময় ছাত্রছাত্রীরা একটু চাতুরতা অবলম্বন করার জন্য আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, কিন্তু দয়া করে আর এই সমস্ত কথা আর আমাদের কাছে চলবে না বা চালাতে ওরা পারবে না, কারণ আমরা বাড়ি বসে এখান থেকে দেখে নেবো কে সিলেবাসটা দেখছে, মানে কে ম্যাটেরিয়ালটা পড়ছে এবং কে ম্যাটেরিয়ালটা পড়ছে না। তার মানে নিশ্চয়ই 3 নম্বর জায়গাটাও বোঝা হয়ে গেল। এরপরে আসি কোশ্চেন ব্যাংক বলে একটি 4 নম্বর একটা অপশন আছে, কোশ্চেন ব্যাংক। এখানে যে কোশ্চেন ব্যাংক আছে, সেখানে কোশ্চেন ব্যাংক যদি আপনি এখানে কোড মানে ক্রিয়েট করেন, আমার কোশ্চেন ব্যাংক ক্রিয়েট করা নেই। কোশ্চেন ব্যাংক ক্রিয়েশন বলতে ধরুন আপনি, আপনাদের সঙ্গে আমি নতুনভাবে করব, সেটা হচ্ছে আমি এই যে আজকে টু পয়েন্ট মানে আজকে আমি নতুনভাবে করছি পেপার 9-এর জন্য একটি কোশ্চেন ব্যাংক আমি করব। তো এখানে কোশ্চেন ব্যাংকের নাম মানে কোশ্চেন ব্যাংকে আমি কোর্স কোড দিয়েছি পেপার 9, এবং কোশ্চেন ব্যাংক নাম দিচ্ছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এখানে এসে গেছে পাবলিক পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমাদের পেপার নেম। তারপরে আছে কৌশিক সাউ, ফ্যাকাল্টি নেম, তারপরে আছে সাবজেক্ট।
সাবজেক্ট অবশ্যই আমার পলিটিক্যাল সায়েন্স, মানে আমি এই কোশ্চেন ব্যাংকটা কাদের জন্য তৈরি করছি না, পল সায়েন্স অনার্সদের জন্য তৈরি করছি। এরপরে কি আছে, সেমিস্টার, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স অবধি আছে, আমাদের 3 বছর টোটাল কভার করা আছে, তা আমি এখানে আমি ফোর্থ সেমিস্টারটাকে বেছে নিচ্ছি। এবার বেছে নেওয়ার পরে এখানে দেখেন, এখানে অপশন আছে ডিটেলস, মানে এখানে আমি কোশ্চেন ব্যাংকে কি রাখবো সেখানে আমি ডিটেলসটা দিয়ে দিচ্ছি, যে আমার মানে এখানে আমাদের ডিটেলস হয়তো আমি এখানে কিছু লিখে দিলাম, যে কোশ্চেন ব্যাংক সেশন দিয়ে দিলাম 2020-21, আর নিচে লিখে দিলাম ফোর্থ সেম অনলি। এইবারে এখানে বিষয় হচ্ছে, আমাকে এখানে এই এটা তো মানে একটা কিছু একটা লিখে দিলাম যে বিষয়টা হচ্ছে এটা, কিন্তু মানে আমার কোশ্চেন ব্যাংক কি আছে, সেশন 2020-21 আছে, কিন্তু বিষয় যেটা হচ্ছে সেটা আবার আমাকে ডিটেলসটা আপলোড করতে হবে। ডিটেলসটা আপলোড করতে গেলে আমার একটা কোশ্চেন ব্যাংকের জায়গা থাকবে, যে যেখানে একটা ফাইল আমাকে আপলোড করতে হবে। দেখুন এখানে আমার কোশ্চেন ব্যাংকে আলাদা করে কোনো ফাইল নেই, আমি আপনাদের দেখানোর স্বার্থে আমি কোনো একটা ফাইল এখানে শুধুমাত্র আপলোড করছি, কোন একটা ফাইল, ধরা যাক আমি একটা সার্টিফিকেটের একটা কপি আমি শুধু জাস্ট এখানে আপলোড করলাম। এবার বিষয় হচ্ছে, শুধু এখানে চুজ ফাইল মানে কিন্তু আমি কোন একটা ফাইল চয়েস করলাম, এখানে কিন্তু চয়েস করা মানেই সব শেষ নয়, এখানে কিন্তু বিষয়টা এবার আপলোড করতে হবে, না হলে কিন্তু ছেলে মেয়েদের কাছে পৌঁছাবে না। এই যখনই আপলোড করব তখনই কিন্তু আমার এলএমএস পোর্টাল মাথায় যেটা আছে, যে একটা ওয়েব পেজের ওয়েব অ্যাড্রেসের ওখানে লেখা আছে, সেখানে কিন্তু ব্লিঙ্ক করবে, ঘুরবে। দেখেন আমি এখানেই আমার একটা মানে সেমিনার মানে একটা ধরা মানে আপনাদের বলে ধরে নিতে বলেছিলাম যে এটাই আমার কোশ্চেন ব্যাংক, তাই এরকম একটা আমি কোশ্চেন ব্যাংক যদি আমার এরকম একটা থেকে থাকে, তাহলে সেটা আমি এখানে আপনাদের খাতিরে আমি এটা আপলোড করেছিলাম, এবং করার পরে এটাই হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক। যদি এটা কোশ্চেন ব্যাংক হয় তাহলে আমি এটাকে সেভ করব, কারণ কোশ্চেন ব্যাংক অলরেডি আমার আপলোড হয়ে গেছে। এবার এটাকে যদি আমি সেভ করি, দেখবেন মাথায় ওটা ঘুরছে, তার মানে এই যে এখানে ঘুরে কমপ্লিট হয়ে গেল, তার মানে সেভ হয়ে গেল। দেখেন এই যখন একটা সেভ হয়ে গেল তখন কিন্তু আমার নিচে একটা ডিটেলস চলে এলো, দেখেন এখানে লেখা আছে কোশ্চেন ব্যাংক লিস্ট, এবং সেখানে আছে ডেট, ফ্যাকাল্টি, কোশ্চেন ব্যাংক নেম, সাবজেক্ট, সেমিস্টার, ডকুমেন্ট, লাইফ ফর স্টুডেন্ট, এডিট, ডিলিট। তাহলে এখানে আমি করলাম কি, এখানে ডেট, আজকের ডেটে আমরা দেখতে পাচ্ছি 18/8/2020, 18/8/2020-তে আমরা দেখতে পেলাম একটা কোশ্চেন ব্যাংক ক্রিয়েট হয়েছে, কে করেছে, না কৌশিক সাউ, এবং কোশ্চেন ব্যাংক নেম কি আছে, না পাবলিক পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া পেপার 9, এবং সাবজেক্ট আছে পলিটিক্যাল সায়েন্স অনার্স, কোন সেমিস্টারের জন্য, না ফোর্থ সেমিস্টারের জন্য, ডকুমেন্ট কি, ডকুমেন্ট আমি ভিউ কোশ্চেন ব্যাংক, মানে আমি একটু কোশ্চেন ব্যাংকটা দেখবো কেমন, তা আপনার এই যে কোশ্চেন ব্যাংক দেখার জন্য আপনাকে খুলে দিল, আপনার হচ্ছে এটা কোশ্চেন ব্যাংক, সাপোজ এটা কোশ্চেন ব্যাংক নাই আমি ধরে নিতে বলেছি আর কি, যাই হোক, তাই এটা হচ্ছে আপনার কোশ্চেন ব্যাংক। আমি আবার পুনরায় ব্যাক করলাম, এবং তারপরে এখানে আছে লাইফ ফর স্টুডেন্ট, লাইফ ফর স্টুডেন্টের ওখানে ফলস আছে, ওটাকে যদি আমি ট্রু করে দেই তাহলে এই ফোর্থ সেমের স্টুডেন্টরা দেখতে পাবে, কিন্তু এটা যেহেতু কোশ্চেন নয় আমি এখানে এটা ট্রু করছি না, কিন্তু বিষয় হচ্ছে আবার যদি কোথাও আমি ভুল করে থাকি তাহলে ধরে নিই আমি এটাকে আবার এডিট করব। এডিট অপশনে আমি ক্লিক করেছি, এডিট অপশনে ক্লিক করলেই দেখেছেন একটা স্ক্রিনটা একবার কেঁপে গেল, তার মানে আমাকে আবার নতুন করে এডিট করতে দিচ্ছে, মানে স্ক্রিন রেডি আর কি কাজ করতে দেওয়ার জন্য। সেই কারণে ধরে নেই আমি যে ফাইলটা সেভ করেছি সেই ফাইলটা যথেষ্ট নয়, সেই ফাইলটা যথেষ্ট নয়, আমি এখানে অন্য ফাইল আপলোড করতে হবে, কারণ এটা তো আমার কোশ্চেন ব্যাংক না, কোশ্চেন ব্যাংকের ম্যাটেরিয়ালটা হয়তো ভুল করে আমি করে ফেলেছি। সেই কারণে পুনরায় আমি চুজ ফাইল করব, এবং চুজ ফাইল করার পরে সেখানে আমি একটা ডকুমেন্ট আমি একটা ডকুমেন্ট এখানে আমি দিয়ে দিচ্ছি, ডকুমেন্ট PDF আমার কাছে আছে, সেটা
আমি এখানে দিয়ে দিচ্ছি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের একটা মানে পিল যে আছে, মানে পাবলিক জনস্বার্থ মামলা, সেই জনস্বার্থ মামলার একটা আমার কাছে একটা পিডিএফ রেডি আছে, তা আমি সেটাকে সিলেক্ট করলাম, করে আবার ওপেন করলাম। যেই ওপেন করলাম এখানে দেখেন চুজ ফাইলের পাশে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন পিডিএফ চলে এসছে। এবার এটাকে আমি আপলোড করে দেব। আপলোড যেই করব দেখেন আপনার স্ক্রিনে একটা ঘুরবে, এবং যেই করব এই সঙ্গে সঙ্গে এই নিচে কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা চলে আসবে। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা কিন্তু চলে আসবে, তার মানে আমার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটাও কিন্তু আপলোড হয়ে গেছে। এবারে আমি এটা আপডেট করে দেব। এবার আপডেট করলে আমি যখন এখানে ভিউ কোশ্চেন ব্যাংক দেখব, আমি সেখানে দেখতে পাব যে এখানে আগেরটাও যেমন ছিল, তার পাশাপাশি কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনও আছে। তার মানে আমি কোনোটাকে কিন্তু হারাইনি এবং সবটাই কিন্তু আমার সঙ্গে সঙ্গে আছে। এইটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক রিলেটেড বিষয়। তারপরের এখানে যেটা আছে সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যালার্ট। একেবারে বাঁদিকে আপনি চলে আসুন, সেখানে আসছে কোশ্চেন অ্যালার্ট, এই সরি স্টুডেন্ট অ্যালার্ট। আমি স্টুডেন্ট অ্যালার্টে ক্লিক করলাম, এখানে দেখেন একটা অপশন, কয়েকটা অপশন চলে এলো। সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট অ্যালার্ট, সেখানে সেশন 1516, মানে 1516 থেকে মিনস আমাদের শুরু হয়েছিল সেই কারণে 1516, কিন্তু আমাদের সেশন যেহেতু আমি ধরে নিচ্ছি 1920, 1920 সেশন দিলাম। এখানে অল কোর্স মানে সাব কোর্সের জায়গায় অল কোর্স সিলেক্ট আছে, আমি এটা অল কোর্স না রেখে আমার সাবজেক্টে আমি চলে গেলাম পলিটিক্যাল সায়েন্স অনার্স। এবারে আমি সেমিস্টার শিফট মানে সেমিস্টার কোন সেমিস্টারে দেখবো, না আমি ফোর্থ সেমিস্টার দেখছি। আমাদের কোর্সটা ডে মর্নিং ইভিনিং, আমাদের কোর্সটা অবশ্যই ডে, সেই কারণে ডে তেই ক্লিক করে রাখলাম। এবং তারপরে আছে সাবজেক্ট, এলএমএস সাবজেক্টটা এবার আমাদের ক্লিক করতে মানে আমাদের দেখতে হবে যে কোন বিষয়ের ওপর আমরা দেখব। মানে স্টুডেন্ট অ্যালার্টটা এই কারণেই যে আমরা দেখছি দীর্ঘদিন ধরে আমাদের ছেলেমেয়েরা ক্লাস করছে, কিন্তু অনেকে ক্লাস করছে না, ইরেগুলার টাইপের, এবং কারা ক্লাসটা করছে না, এবং মানে তাদেরকে এবং তাদেরকে আমি একটু অ্যালার্ট করব, বা তাদেরকে তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, বা তোমরা কি করলে ভালো হয়, এই সব বিষয় নিয়ে তাদেরকে একটা মেসেজ আমি দেব আমার জায়গা থেকে। তা আমি এখানে ধরে নিচ্ছি একটি টপিক, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, একটা টপিক দেখেছি এবং সেই বিষয়ে আমি এখানে শো শো করলাম। এবার শো করার পরে দেখেন আমার এই টপিকটা সম্পর্কে, মানে এটা যেহেতু অনার্সের টপিক, এখানে এখানে দুজন মানে এখানে তিনজনের নাম এসছে, এবং সেখানে সুপ্রিয়া মণ্ডল, রূপা মণ্ডল, রত্না মণ্ডল। এবার বিষয় হচ্ছে এখানে নাম্বার মানে 1 2 3, স্টুডেন্ট আইডি এদের স্টুডেন্ট আইডি, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন এইটা, রোল নাম্বার এদের এইটা, নাম এইটা, ফোন নাম্বার এইটা, এবং এদের ইমেল আইডি এটা, সেশন হচ্ছে এদের এইটা 1920, কোর্স এইটা, আর সাব কোর্স পল সায়েন্স অনার্স এবং সেমিস্টার 4। আমি এই কথাটা বলিনি কারণ সিলেক্ট কথাটা বলিনি। সিলেক্ট কথাটা মানে হচ্ছে এখানে দেখুন সবকটা সিলেক্ট আছে। আমি এবার সবকটা ক্লিক করে সিলেক্ট গুলো তুলে দিলাম। আমার মনে হলো এই যে রূপা বিশ্বাস, এই রূপা বিশ্বাস ভীষণভাবে ইরেগুলার, বা এর একে একটু অ্যালার্ট দেওয়া প্রয়োজন যে এ ঠিকঠাক ক্লাস করছে না, বা একে ঠিকঠাক ভাবে কিছু হচ্ছে না। তা আমি সেই কারণে একে শুধুমাত্র সিলেক্ট করলাম, বাদ বাকি অন্যদেরকে কিন্তু সিলেক্ট করিনি। এইবারে আমি এখানে দেখেন একটা মেসেজ বক্স আছে, আমি এখানে মেসেজ বক্সে ক্লিক করছি। মেসেজ বক্সে আমি এখানে ওকে মানে কিছু একটা এসএমএস করলে, কিছু একটা এসএমএস দিচ্ছি যে তুমি এত ইররেগুলার কেন। তা আমি শুধু এখানে ইররেগুলারটা আপনাদের দেখানোর জন্য শুধু এখানে ইররেগুলার শব্দটা একটু লিখলাম, এখানে শুধু ইররেগুলার শব্দটা লিখলাম, ইররেগুলার। এবার বিষয় হচ্ছে আমি যদি এই শব্দটা যদি ওদের সেন্ড করি, মানে অপশন দেখেন আছে সেন্ড মেল, এই যে যখনই এটা সেন্ড মেল করব তখনই কিন্তু সেই সিলেক্ট হওয়া নামের কাছে কিন্তু আমার মেলটা সেন্ড হয়ে যাবে। সকলে আশা করি বুঝতে পেরেছেন, যেখানে বুঝতে অসুবিধা হবে আপনারা একটু নোট করেন, আমি পরবর্তীতে পুনরায় বলবো, পুনরায় বুঝিয়ে দেবো, বিন্দু মাত্র ক্লান্তি বোধ হবে না। যাই হোক,
এই ইররেগুলার লিখে আমি এখানে সেন্ড করলাম, বা এখানে যা হোক নেক্সট ক্লাস আমি ওকে নিয়ে হয়তো নেক্সট একটা ক্লাস করব ভেবেছি, বা নেক্সট ক্লাস করতে গেলে আমি সবাইকে ক্লাস করব, তার জন্য আমি এখানে সবাইকে সিলেক্ট করে দিলাম, এবং নেক্সট ক্লাস আমি লিখে দিলাম 19th August। August 11 AM। তাহলে আমি এইটা যদি আমি সেন্ট মেল করি, আমি ধরে নিচ্ছি সেন্ড মেল করলাম, তাহলে আমি যখনই সেন্ড মেলে মেলে ক্লিক করব তখনই দেখেন আমাকে একটা এরকম একটা দেবে, মানে আপনি এই যে www.drbrasm.in/ মানে কলেজ ওয়েবসাইট আমাকে বলছে ইমেল সেন্ড, আমি টাইপ করলাম ওকে, তার মানে ওকে আমি বললাম, তার মানে আমি দেখে নিলাম যে এই মেল ওদের কাছে অলরেডি সেন্ড হয়ে গেল, যে নেক্সট ক্লাস 19th August 11 AM। ঠিক আছে, এইটা হয়েছে বিষয়। তাহলে আমি দেখে নিলাম স্টুডেন্ট অ্যালার্টটা কি হতে পারে। তারপরে আছে স্টুডেন্ট অ্যাভেলেবেল লিস্ট, মানে আমি বর্তমানে কটা স্টুডেন্ট কোন সেশনে অ্যাভেলেবেল করছে সেটা দেখব কিভাবে। না, আমি যখনই স্টুডেন্ট অ্যাভেলেবেল লিস্টে ক্লিক করলাম তখনই আমার সামনে একটি পেজ ওপেন হলো, সেখানে আমি দেখতে পাচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি অবশ্যই যে স্টুডেন্ট অ্যাভেলেবেল লিস্ট, এবং সেখানে আমি কি দেখতে পাচ্ছি, সেখানে আমি অবশ্যই দেখতে পাচ্ছি যে সেশন 15-16, সেশন 15-16। আমি অবশ্যই এটা তো এখন 15-16 সেশন নয়, আমি এখন এখানে সেশনটা 19-20 রাখছি, এবং সেমিস্টার 0-র জায়গায় আমি সেমিস্টার 4। দেখুন আমি এখানে 19-20 সেশনটা এই কারণেই বেছে নিচ্ছি কারণ আমি ওখানে আপনাদের কিছু হলেও কিছু অস্তিত্ব দেখতে দেখাতে পাবো, দেখাতে পারবো, না হলে আপনাদের যদি কিছু অস্তিত্ব দেখাতে না পারি তাহলে হয়তো কোন রকম একটা সমস্যা বুঝতে হতে পারে, সেই কারণে আমি 19-20 সেশনটাকে বেশিরভাগ ভাবেই আমি প্রেফার করছি। তাই 19-20 সেশনটা আমি প্রেফার করলাম এবং সেমিস্টার 4টাকে সিলেক্ট করেছি। তারপর সাবজেক্ট কি, সাবজেক্ট অবশ্যই আমার পলিটিক্যাল সায়েন্স, তা পলিটিক্যাল সায়েন্স অনার্সকে আমি বেছে নিলাম, এবং তারপরে বেছে নেওয়ার পরে শেষে একটা অপশন আসছে শো, আমি শো করছি। দেখুন এখানে শো করলে আমার ওয়েব পেজের একেবারে মাথায় ওটা আমার ঘুরছে, একটা রাউন্ড ঘুরে, সেই ঘুরছে মানে আমার ওয়েব পেজটা কাজ হচ্ছে, তা সেইটা ঘোরার পরে দেখা গেল এখানে আমার কোনো কিছু কাজ হচ্ছে না, মানে কিছুই আমার আসছে না। তাহলে আমি এখানে মানে 19-20-তে 4th সেমে আমি সেইভাবে আমি রিপ্লাই পাচ্ছি না, মানে এই মুহূর্তে হয়তো নেটের গন্ডগোল বা যাই হোক কোনো কারণে আমি পাচ্ছি না, আমি অন্য একটা দিয়ে দেখছি, পলিটিক্যাল সায়েন্স জি দিয়ে দেখছি, পলিটিক্যাল সায়েন্স জি দিয়ে দেখছি, জেনেরিক ক্যান্ডিডেট। এখানে হয়তো একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হয়তো হলেও হতে পারে, সেই কারণে পেজটা খুলছে না। এখানে যদি আপনারা, আমি কিছুক্ষণ আগেও চেষ্টা করেছি, আমি একটা অন্য ডিপার্টমেন্ট দিয়ে খোলার চেষ্টা করছি, সেটাও খুলছে না। এটা কোনো টেকনিক্যাল এরর হলেও হতে পারে, এটা কোনো টেকনিক্যাল এরর হতে পারে, কিন্তু বিষয় হচ্ছে এই বিষয়টা যেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাভেলেবেল লিস্ট যেটা আছে সেটা সেশন 18-19, আমি 18-19 মিনস আমি এখানে 19-20 দেখছি, 19-20 ভাবেও আমি বেছে নিচ্ছি, কিন্তু কোনোভাবে প্রযুক্তির গন্ডগোলের জন্য হয়তো এটা, প্রযুক্তির হয়তো ডিস্টার্বের জন্য, সমস্যার জন্য এটা হয়তো আসছে না, আর সেখানে আমি দেখছি 19-20। হ্যাঁ হ্যাঁ কৌশিক, বলুন। হ্যাঁ ভাই, হ্যাঁ বলুন। বলছি তোমার একটু একটা জায়গাতে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে সাবজেক্ট কোডিং। হ্যাঁ, তুমি পলিটিক্যাল সায়েন্স অনার্স যাচ্ছ, তো মানে আমার যতটুকু মনে হয় যে সেমিস্টার হ্যাঁ সিস্টেমে, পিএলএ, পিএলএসসি, হ্যাঁ 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 পিএলএসসি, হ্যাঁ, হ্যাঁ 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 মানে ঠিক ঠিক ঠিক, আমি ধরো বুঝে দেখে বাংলাতে দেখে নিই। আমি যদি বেঙ্গলি অনার্স দিই তাহলে ওটা হুম একমাত্র, হ্যাঁ হ্যাঁ পিএলএ, পিএলএইচসিসি, হ্যাঁ হ্যাঁ, ইয়ারলি সিস্টেমে যে হুম স্টুডেন্টরা হুম আছে হ্যাঁ ওদেরটাই বুঝে খুলবে। নিয়েছি, বুঝে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে।
এই মুহূর্তে আমি পিএল জিজি ইটা পেয়েছি, তা আমি সেটাকে আমি দেখে নিচ্ছি, ফোর্থ সেম জিজি, কিন্তু সেক্ষেত্রেও এখানে বিষয় হচ্ছে স্টুডেন্ট অ্যাভেলেবেল লিস্ট, আমি এখানে 19-20 সেশন খুললাম এবং সেমিস্টার 4 বেছে নিয়েছি, এবং সাবজেক্ট এখানে পিএল এস জি সি সি এটাকে আমি বেছে নিয়েছি, যেহেতু এখানে অনেক স্টুডেন্ট আছে আমাকে একটু বোঝানোর সুবিধার জন্য আমি জিসিসিটাকে প্রেফার করলাম। এরপর আমি শো অপশানে ক্লিক করেছি, অপশানে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এত স্টুডেন্ট কিন্তু পল সাইন্স জিসিসিতে আছে, এখানে আমি দেখে নিচ্ছি। অতএব কিছু কিছু সময় আমরা দেখি যে আমাদের সঙ্গে পড়া, মানে আমাদের, মানে আমরা জানি যে এখন ফার্স্ট পেপার মানে GE1 GE2 এই রকম কিছু কিছু ব্যাপার আমাদের বিভিন্ন বিভিন্ন সমস্যা এবং ছাত্রছাত্রীরা পড়ে থাকে, তাই তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে এসে থাকতে পারে, তা তখন এই সমস্যা সমাধানের জন্য এই স্টুডেন্ট অ্যাভেলেবেল লিস্টটা কিন্তু আমাদের কাছে সুযোগ্য সুবিধা দিতে পারে। সেই কারণে কিন্তু স্টুডেন্ট অ্যাভেলেবেল লিস্ট থেকে আমরা দেখে নিতে পারি যে আমাদের ওই সেশনে ওই সেমিস্টারে ওই সাবজেক্টের ওই সাবজেক্ট কোডে আমাদের কতজন স্টুডেন্ট থাকতে পারে সেটা আমরা দেখে নিতে পারি। এইবার ব্যাপার হলো স্টুডেন্ট অ্যাভেলেবেল লিস্ট, এই অবধি আমাদের কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেল। এরপরে আসে অ্যাসাইনমেন্ট ক্রিয়েশন MCQ, আমি এখানে ক্লিক করলাম অ্যাসাইনমেন্ট ক্রিয়েশন MCQ। আমি এখানে টিউটোরিয়াল নেম অবশ্যই আবার এখানে আমি দেখে নিচ্ছি, টিউটোরিয়াল নেম এখানে আমি CC9 একটা সিলেক্ট করে নিলাম, অ্যাসাইনমেন্ট নেম আমি এখানে দেখে নিচ্ছি একটা লিখে দিচ্ছি টেস্ট, টেস্ট 3 লিখছি, এবং ফ্যাকাল্টি নেম আছে কৌশিক সাউ, সাবজেক্ট আমি সিলেক্ট করে নিলাম। এটা এতক্ষণ আমি পল সায়েন্স অনার্স নিয়ে বললাম, এবার একটু পল সায়েন্স জিসিসি কে নিয়ে বলছি, মানে HCC, PLHCC। আমি ফুল মার্কস, কতই ফুল মার্কস নেব মানে আমি কত নাম্বারের নেব সেটা আমি লিখলাম 10। এখানে আমি কোয়ালিফাই মার্কস কত রাখবো, কোয়ালিফাই মার্কস রাখলাম 4, মানে 40% রাখলাম, এবং কটা কোশ্চেন রাখবো আমি সেখানে রাখলাম 5টা কোশ্চেন। অ্যাসাইনমেন্ট ডিউরেশন আমি কত মিনিট দেব সেখানে আমি দিলাম যে 20 মিনিটস, এখানে কিন্তু মিনিটস আছে, এখানে আপনার যদি মনে হয় যে আমি 2 ঘন্টা দেবেন আপনি 120 মিনিট দেবেন, মানে এখানে কিন্তু আপনার এটা মিনিটসে কাউন্ট করে দেবেন দয়া করে আপনার সকলে। তা সেই কারণে আমি এর জন্য 10 নাম্বারের জন্য তার 120 মিনিট দেওয়া যায় না, এটা আমি 20 মিনিট দিলাম, তাও হয়তো বেশি হয়ে গেল হিসাব পরিসংখ্যানের নিরিখে। এইবার বিষয় হচ্ছে এখানে আমি সেমিস্টার কোন সেমিস্টারের জন্য দেব সেটা, সরি কোন সেমিস্টার দেব না ইয়ারে দেব, সেই কারণে আমি দেখছি এখন আমাদের কাছে আর ইয়ার বলে কিছু নেই, আমাদের কাছে সেমিস্টার, তাই আমি এখানে সেমিস্টারই ক্লিক করে রাখলাম। এইবার বিষয় হচ্ছে কোন সেমিস্টার কে দেব, সেখানে সেমিস্টার কে আমি বলবো আমার সামনে ফিফথ সেম আসছে, তাই আমি ফিফথ সেমটা সিলেক্ট করলাম। এবার ফিফথ সেম অবধি কিন্তু সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমার সঙ্গে সঙ্গে নেয়ার বিষয়টা আমি এখানে সিলেক্ট করলাম, কিন্তু পরবর্তীতে সঙ্গে সঙ্গে যদি নিতে হয় তাহলে কিন্তু এখানে সঙ্গে সঙ্গে নিতে গেলে এখানে প্র্যাকটিসে ক্লিক করে দেবেন, এই যে শিডিউল প্র্যাকটিস এই লেখাটায় ক্লিক করে আপনি যদি মনে করেন শিডিউল করবেন তাহলে শিডিউলে ক্লিক করবেন, আপনি যদি মনে করেন প্র্যাকটিস করবেন তাহলে প্র্যাকটিসে ক্লিক করবেন, এবং আমি ধরে নিচ্ছি এখন আপনি প্র্যাকটিস করাবেন স্টুডেন্ট, মানে এক্ষুনি এক্ষুনি দেবেন, সেক্ষেত্রে প্র্যাকটিস করে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। সেভ আপনাকে সবকিছুতে করতেই হবে, কারণ এতদিন পর্যন্ত আপনারা ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করে এসছেন, সেখানে পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল যা কিছু দেখেছেন সবকিছু কিন্তু একটা সেভ অপশন আছে, তাই সেভ এখানেও আপনাকে করতে হবে। এই যে সেভ যখনই করলাম দেখেন এখানে 18/8/2020, 18/8/2020 কৌশিক সাউ CC9 এখানে কিন্তু পরিষ্কার দিয়ে দিল, এবং এখানে পরিষ্কার CC9 অ্যাসাইনমেন্ট টেস্ট 3, মানে অ্যাসাইনমেন্ট নামের নামটা দিয়েছিলাম টেস্ট 3, এবং নাম্বার অফ কোশ্চেন 5টা কোশ্চেন আমি, এবং এখানে ফুল মার্কস 10, এখানে কোয়ালিফাই মার্কস রেখেছি 4, এবং ডিউরেশন 20 এবং 20 মিনিট, এখানে মিনিটটা ব্র্যাকেটে লেখা আছে, এবং সেমিস্টার আছে 5, মানে 5 নম্বর সেমিস্টার, এখানে অ্যাসাইনমেন্ট টাইম আছে প্র্যাকটিস, এবং এখানে কোশ্চেন
কোশ্চেন এখানে রেখেছে কোশ্চেন, এবার কোশ্চেনে আমি ক্লিক করব, আমি তো কোশ্চেন দেইনি। কোশ্চেনটা কি হয়, এখানে আমি কোশ্চেনে যখনই ক্লিক করব এখানে আমাকে এরকম একটা পেজ খুলে দেবে। দেখেন একেবারে মাথায় লেখা আছে অ্যাসাইনমেন্ট এমসিকিউ নেম টেস্ট থ্রি, মানে আমার যে অ্যাসাইনমেন্ট নেমটা ছিল সেটার নাম ছিল তো টেস্ট থ্রি। এবার বিষয় হচ্ছে এখানে দেখেন নিচে আছে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার আমার কত, না সিরিয়াল নাম্বার আমার এক, আমি এক সিলেক্ট করে দিলাম। প্রতিটা কোশ্চেনের আমার মার্কস কত রেখেছি, না প্রতিটা কোশ্চেনের আমি মার্কস রেখেছি দুই, তাই আমি দুই লিখে রাখলাম। এখানে বলছে কোশ্চেন, মানে এই বক্সে আমাকে কোশ্চেনটা টাইপ করে দিতে হবে। তো এখানে আমি কোশ্চেন, আমি একটা কোশ্চেন লিখলাম, আমি একটা কোশ্চেন লিখেছি হোয়াট ইজ দা গুড নেম অফ প্লেটো, মানে প্লেটোর আসল নাম কি, বা হোয়াট ইজ দা অ্যাকচুয়াল নেম অফ প্লেটো, অ্যাকচুয়াল নেম প্লেটো, আমার এখানে অ্যাকচুয়াল লেখাটা উচিত ছিল। হোয়াট ইজ দা অ্যাকচুয়াল নেম অফ প্লেটো, মানে প্লেটোর আসল নাম কি, তা সেই প্লেটোর আসল নাম এখানে এটা আমি লিখলাম, এই এখানে আমি কোশ্চেনটা রাখলাম। কিন্তু এখানে আলাদা করে আমার কোনো চুজ ফাইল করার কিছু নেই, মানে কোনো ফাইল আলাদা করে সেভ করার কিছু নেই, এখানে আপলোড করারও কিছু নেই, আমি শুধুমাত্র আমি এখানে সেভ করব, আমি শুধুমাত্র এখানে সেভ করব। দেখেন এখানে পরিষ্কার এখানে এসে গেছে কোশ্চেন লিস্ট, এখানে আমি সেভ যখনই করব এখানে আমার নিচে দেখেন একটা জায়গা চলে এলো, নিচে একটা জায়গা চলে এলো। এখানে দেখেন সিরিয়াল নাম্বার এক, কোশ্চেন কি আছে হোয়াট ইজ অ্যাকচুয়াল নেম অফ প্লেটো, মার্কস কি, মার্কস হচ্ছে দুই, অ্যাড অ্যান্সার, অ্যাড আমাকে অ্যান্সার গুলো কিন্তু অ্যাড করতে হবে। তারপর আমি এখানে পরে আসছি, তারপর হচ্ছে ডিলিট এডিট অপশন আছে, মানে ধরে নেই আমার কোনো ভুল হয়েছে, তাহলে আমি এখানে এডিট অপশনে ক্লিক করে আমি আবার এটাকে ঠিক করে নিতে পারি। ঠিক করার পরে যদি ঠিক হয়ে যায় তারপরে আবার আমি আপডেট করে নেব, আপডেট করে আবার আমি এই জায়গায় চলে আসব। এবার আমি অ্যান্সারে ক্লিক করব, কারণ বিষয় হচ্ছে আমার এখানে বিষয় হচ্ছে আমরা এখানে এমসিকিউতে, এমসিকিউতে আমরা করব, আমরা তো কখনোই আলাদা আলাদা করে কিছু করতে পারবো না। তা আমি এখানে অ্যান্সার, অ্যান্সার যখনই আমি ক্লিক করলাম, এখানে অ্যান্সারে আমি যখনই ক্লিক করলাম, এখানে অ্যাড অ্যান্সারে আমি যখন ক্লিক করছি, একটু নেটের ডিস্টার্বটা করছে, এই যে যখন এই অ্যাড অ্যান্সার এসে গেল তখন কিন্তু আমি এখানে অ্যান্সারের জায়গায় একটা শব্দ, মানে আমার শব্দটা, মানে যেহেতু আমরা এখন অপশনাল কোশ্চেন রাখি সেই কারণে আমি একটা অপশন রাখছি প্লেটন, একটা অপশন লিখেছি প্লেটন। এই প্লেটন অপশনটা, মানে এখানে প্লেটন অপশনে যখন আমি প্লেটন শব্দটা লিখে রাখলাম তখন আমি কিন্তু সেভ করে নিলাম, তার মানে আমার এক নম্বর অপশন কিন্তু প্লেটন আছে। এবারে তারপরে আমি আর একটা নাম লিখলাম অ্যারিস্টোটল, নাম লিখে আমি আবার কিন্তু সেভ করলাম। তার মানে কি, এখানে এক দুই দুটো অপশন আমার হয়ে গেল। আবার এখানে একটা আমি নাম লিখলাম, আপনাদের বোঝানোর জন্য আমি এখানে তিনটে অপশন দেখেছি, কিন্তু বিষয় হচ্ছে এখানে এক দুই তিন তিনটে অপশন আছে, এখানে লিখেছি প্লেটন, অ্যারিস্টোটাল, হবস, এবং এর পাশে কোনটা কারেক্ট আমাকে এটা সিলেক্ট করে দিতে হবে। ধরে নিন আমার এখানে প্লেটন শব্দটা আমার কারেক্ট মনে হচ্ছে, তাহলে আমি প্লেটনে যে ফলস আছে এই ফলসের উপর ক্লিক করব। ফলসের উপর ক্লিক করলে আমি দেখে নিচ্ছি এখানে বাদ বাকি দুটো ফলস হলো, একটা ট্রু হয়ে গেল। তার মানে আমি এখানে দেখে নিলাম যে আমার এখানে কোশ, মানে অ্যান্সারও সেভ হয়ে গেল, মানে অ্যান্সার কোনটা ঠিক কোনটা ভুল আমি এখানে নিজে সিলেক্ট করে নিলাম। এরপরে আমি এখানে চলে যাব
এরপরে আমি এখানে চলে যাব ব্যাক টু কোশ্চেন। আমি কিন্তু এখানে অ্যানসার আমি সিলেক্ট করে দিয়েছিলাম, এখানে কিন্তু অ্যানসারে মানে প্রথম কোশ্চেনে অ্যানসার আমি সিলেক্ট করে দিয়েছি, কিন্তু আমার তো দিতে হবে 5টা কোশ্চেন, কারণ 10 নম্বরে পরীক্ষা নেব। তার জন্য আমি আরো তো সবে মাত্র 1টা কোশ্চেন হলো, আরো আমাকে 4টে প্রশ্ন কভার করতে হবে। সেই কারণে আমি এই যে এখানে অপশন আছে ব্যাক টু কোশ্চেন, আমি এই ব্যাক টু কোশ্চেনে ক্লিক করলাম। ব্যাক টু কোশ্চেনে ক্লিক করে আবার পুনরায় আগের মতো করে এবার আমার সিরিয়াল নাম্বার আসবে 2, এবার তারপর আমার আবার মার্কস থাকছে আমার 2, তারপর এখানে আমার সেকেন্ড কোশ্চেন আসছে। এইভাবে কিন্তু সেভ করে আমাদেরকে এগোতে হবে। এটা হচ্ছে আমাদের এই যে অ্যাসাইনমেন্ট এমসিকিউ ক্রিয়েট করার মানে প্র্যাকটিস সেট ক্রিয়েট করার একটা উপায়। এরপরে আমরা পরের অপশানে যাব। পরের অপশানে অপশানটা এখানে আছে স্টুডেন্ট রেজাল্ট এমসিকিউ। ধরে নিন এই যে আপনি এমসিকিউ যেটা করেছে মানে এমসিকিউ টেস্ট আপনি যেটা দিয়েছেন সেটা আপনি দিয়ে দিয়েছেন, সেটা তো আপনি দিয়ে দিয়েছেন। এবার আপনাকে আমি ওই অপশানটাই যাই, এবং আপনি এখানে পরিষ্কার আপনি এখানে দিয়ে দিয়েছেন অ্যাসাইনমেন্ট এমসিকিউতে আপনি সিলেক্ট করে দিয়ে দিয়েছিলেন, অ্যাসাইনমেন্ট ক্রিয়েশন এমসিকিউতে আপনি সিলেক্ট করে দিয়ে দিয়েছিলেন এই যে 18/8/2020, এবং সেখানে প্র্যাকটিস সেট টোটালটা আপনি দিয়ে দিয়েছিলেন, কিন্তু আপনি প্রশ্ন টশ্ন সব দিলেন, কিন্তু বিষয় হচ্ছে স্টুডেন্টরা উত্তর দিল, কিন্তু সেই উত্তরটা ঠিক কি ভুল মানে কজন ঠিক দিল কজন ভুল দিল সেটা আপনি দেখবেন তো, তা সেটা দেখবেন কিভাবে? তা সেই কারণে আপনি যেহেতু এমসিকিউ টেস্ট নিয়েছেন সেই কারণে স্টুডেন্ট রেজাল্ট এমসিকিউতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার স্টুডেন্ট রেজাল্টে ক্লিক করার পরে আপনার স্টুডেন্ট আইডি দেবে। আমি এখানে দেখে নিচ্ছি, আমি একটা আপনাদের দেখানোর জন্য একটা আইডি আমি সেভ করে রেখেছি। রিসেন্টলি এই স্টুডেন্টই আমাকে ফোন করেছিল, তাই এই স্টুডেন্টটাকে আমি দেখার জন্য এই স্টুডেন্ট আমি দিয়ে রেখেছি, এবং সেটা আমার একটা আইডি আছে 2019-652। আমি এটা সিলেক্ট করলাম, এবার এটা আমি শো করছি, আমি এটা শো করছি। এই যে শো যখনই করছি সেখানে কোনো সময় কোনো এক সময় বেঙ্গলি এই পরীক্ষা দিয়েছিল, আমি এটা অনধিকার চর্চা কিনা জানি না, আমি জাস্ট এটা দেখার জন্য আমি এখানে বেঙ্গলি ডিপার্টমেন্টে কিছু একটা খুলে ফেলেছি। আমি বেঙ্গলি ডিপার্টমেন্টের কাছে মার্জনা চাইবো যাতে তারা কিছু না মনে করেন। আমি কিন্তু অন্ধকারে কোনো একটা আইডি ক্রিয়ে দেখিয়েছিলাম, ঠিক আছে, আমি কোনো জেনে বুঝে নয়, প্রথমে মার্জনা চেয়ে নিচ্ছি বেঙ্গলি ডিপার্টমেন্টের কাছে। এবং যখনই আমি এটা খুললাম সেখানে কিন্তু পরিষ্কার দেখে নিলাম যে বেঙ্গলি ডিপার্টমেন্টের একটি টিউটোরিয়ালে পরীক্ষা দিয়েছে, এবং জেনারেল স্টুডেন্ট একজন, তার আইডি, তার নাম গোপাল বালা, সে মেনলি আমাদের স্টুডেন্টও মানে আমাদের পল সায়েন্স জেনারেলে মানে জিইতে, তার রোল নাম্বার 652, সে 10-এ পরীক্ষা দিয়েছিল, সে কারেক্ট অ্যান্সার 10-এ 10-ই করেছে, পার্সেন্টেজ 100% পেয়েছে। এমনকি যদি রেজাল্ট আপনি স্বচক্ষে দেখতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু রেজাল্ট ভিউ এখানে আপনি সমস্ত কিন্তু রেজাল্টও আপনি নিজে চোখে দেখে নিতে পারবেন কতই কি কত পেয়েছে, টোটাল আপনার সমস্ত কিছুই কিন্তু পুরোপুরি নখ দর্পণে। এবার বিষয় হচ্ছে আপনি ধরে নিন এইটা রেকর্ড রেখে দেবেন, সেই কারণে আপনি হয়তো এটাকে প্রিন্ট করতে চাইছেন, আপনি প্রিন্ট করতেই পারেন। এবার প্রিন্টে ক্লিক করলে আপনার সঙ্গে সঙ্গে এরকম একটা প্রিন্ট অপশন দিয়ে দেবে, এবং এখানে আপনি সঙ্গে সঙ্গে প্রিন্ট করে নিতে পারেন। এমনকি এখানেও ক্লিক করলে এখানেও সমস্ত কিছু এই যে আজকে 18/8/2020 রেজাল্ট লিস্ট প্রিন্ট করছেন সে সবই আপনাকে দেখিয়ে দেবে, সে বিষয়ে নিয়ে কোনো রকম আপনার সংখ্যা নেই। এইটা হলো তাহলে স্টুডেন্ট রেজাল্ট এমসিকিউ। এবার বলছে অল অ্যাসাইনমেন্ট রেজাল্ট এমসিকিউ, আমি এখানে অল অ্যাসাইনমেন্ট রেজাল্ট এমসিকিউতে ক্লিক করলাম। বিষয় হচ্ছে একটু ব্রডব্যান্ড একটু ডিলে করছে, আর সেই কারণে আর সকলের বোঝা যাচ্ছে তো মানে মোটামুটি আমি বলতে পারছি তো একটু, আপনারা যদি একটু বলেন আমাকে, কারো কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যালো, হ্যাঁ, খুব ভালো বোঝা যাচ্ছে, কিছু অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন 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 বলুন। এই কৌশিক বাবু, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন হ্যাঁ বলুন। বলুন স্যার। নেটওয়ার্ক খুবই প্রবলেম আজকে, নেটওয়ার্ক হ্যাঁ ভীষণ প্রবলেম তার করছে। জন্য হয়তো বারবার আপনাকে হ্যালো, বেরিয়ে যেতে হচ্ছে, আবার এন্ট্রি নিতে হচ্ছে, বুঝতে পেরেছি। এবং আমার অসুবিধা নেই, আপনি একটু শোনার চেষ্টা করুন কেমন। তারপরে আমার অপশনে যাচ্ছি অল অ্যাসাইনমেন্ট। নেটওয়ার্ক খুবই আচ্ছা সমস্যা আচ্ছা, করছে আজকে, নেটওয়ার্ক তারপরে ভীষণ, এখানে আমি অপশনে ক্লিক করেছি। হ্যাঁ হ্যাঁ, ব্রডব্যান্ড খুবই সমস্যা তারপরে করছে এখানে আমি আজকে। অপশনে ক্লিক করেছি অল অ্যাসাইনমেন্ট রেজাল্ট এমসিকিউ। মানে আমাদের এখানে যত পরিমাণে এমসিকিউ টেস্ট হয়েছে, আর সেই এমসিকিউ রেজাল্ট যদি আমি এক ঝলকে দেখে নিতে চাই, আমার মানে আমার পল সায়েন্স ডিপার্টমেন্টে আমি যেগুলো নিয়েছি, সেখানে আমি দুটো নিয়েছিলাম, কোল্ড ওয়ার এর ওপর নিয়েছিলাম, রিয়েলিজম এর ওপর নিয়েছিলাম, এবং কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ওপর নিয়েছিলাম। আমি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমি ক্লিক করলাম এবং সেখানে আমি শো করছি, এবং শো করলে আমি দেখব যে এত আমার ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, মানে টোটাল কত ছাত্রছাত্রী আমার এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ওপর পরীক্ষা দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার আছে 37 জন, এখানে সেশন আছে 19-20, সেমিস্টার আছে সেকেন্ড সেমিস্টার, ফ্যাকাল্টি নেম কৌশিক সাউ, টিউটোরিয়াল নেম ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, অ্যাসাইনমেন্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কোর্স বিএ জেনারেল, এক্সাম সাবজেক্ট বল সায়েন্স অনার্স জেনারেল, তারপর হচ্ছে স্টুডেন্ট আইডি যার যার তারটা, তারপর আছে নাম, রোল নাম্বার, তারপর ফুল মার্কস, কারেক্ট অ্যান্সার, পার্সেন্টেজ, রেজাল্ট, টোটালটাই আছে এখানে। আপনি যদি মনে করেন এই পেজটার পিন নেবেন, তাহলে আপনি পিন নিতে পারেন, কোন রকম অসুবিধা নেই, এখানে আপনার টোটাল পিনট এসে যাবে। এই যে আমরা দেখি যে প্রত্যেকটি কলেজ, বিভিন্ন বিভিন্ন কলেজ এই এক ঝলকে সমস্ত রেজাল্ট, সমস্ত স্টুডেন্টের রেজাল্ট পিনট করে দিচ্ছে, এটা কিন্তু আমরাও এখন করতে পারি, আমরাও বাড়ি বসে সমস্ত নিজে হাতে করে নিতে পারবো ভায়া আমাদের পোর্টাল, এলএমএস পোর্টাল। এবং পাশাপাশি আমরা যদি মনে করি এটাকে এরকম ভাবে না নিয়ে আমরা এক্সেল শিটে নিয়ে নেব, তাহলে সেটা আমরা এক্সেল শিটে ক্লিক করলেও এক্সেল শিটে কিন্তু আলাদাভাবে চলে যেতে পারে, চলে যাবে, ঠিক আছে। এইটা হয়েছে আমাদের অল অ্যাসাইনমেন্ট রেজাল্ট। এরপরে আছে, এটা আমাদের এতক্ষণ এমসিকিউ পার্ট চললো, অ্যাসাইনমেন্টের ওপর এমসিকিউ চললো, কিন্তু বিষয় হচ্ছে এখানে অল অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট ক্রিয়েশন ব্রড অ্যান্সারটা আছে। আমি এখানে অ্যাসাইনমেন্ট ক্রিয়েশন ব্রডে ক্লিক করব, এখানে অ্যাসাইনমেন্ট ক্রিয়েশন ব্রডে যখন ক্লিক করব, দেখুন এখানে আমার টিউটোরিয়াল আবার সেই আগের মতো, এখানে অ্যাসাইনমেন্ট টিউটোরিয়াল নেম, টিউটোরিয়াল নেম আমি ধরে নিচ্ছি কোনো একটি নাম CC9, এবং CC9 আমি ধরে নিচ্ছি। এখানেও অ্যাসাইনমেন্ট টেস্ট আমি এখানে লিখে দিচ্ছি, লিখে লিখে দেয়া যাবে, কিন্তু আমি এখানে লিখছি না, আমি এখানে পল সায়েন্স লিখে রাখছি, এবং ফ্যাকাল্টি কৌশিক সাউ, সাবজেক্ট আমি রাখলাম পল সায়েন্স HCC। আমি আবার নাম্বার দিলাম, আমি এখানে 20 দিলাম, এখানে নাম্বারটা পড়ছে না, এখানে অ্যাসাইনমেন্ট ফুল মার্কস আমি 20 দিয়েছি, কোয়ালিফাইং মার্কস আমি এখানে কোয়ালিফাই মার্কস কোয়ালিফাই মার্কস এখানে আমি 4 দিয়েছি, কারণ দুটো কোশ্চেন দিয়েছি, দুটো এখানে একটু কিবোর্ডটা একটু প্রবলেম চলছে, জানি না কেন। আমি একবার রিফ্রেশ করে নিচ্ছি কেমন, কারণ পোর্টালটা আমার মনে হচ্ছে কোনোভাবে একটু সমস্যা হচ্ছে। আতা ম্যাডাম, পোর্টালে কি কোনো সমস্যা আছে কি? না এখন আতা তো ম্যাডাম পোর্টালে, আছে? হ্যাঁ হ্যাঁ পোর্টালে সমস্যার কথা হয় মানে নেই তো, আসলে ইউজও করছি না, কোনো আপগ্রেডেশন হচ্ছে কিনা বলতে পারবো না, কিন্তু
মানে আসলে ফুল মার্কসের এখানে ক্লিক করছি, ফুল মার্কসটা পড়ছে না, এবং ফুল মার্কসটা না পড়লে এখানে এখানে হচ্ছে আমরা তো অনেকদিন এটা ইউজ করছি না, এটা আপগ্রেডেশন হচ্ছে হ্যাঁ কিনা, একেবারেই একেবারেই হ্যাঁ একেবারেই আপগ্রেডেশন তাই হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। হ্যাঁ একেবারেই তাই। যাই হোক, আমি আমি অ্যাসাইনমেন্ট এমসিকিউ দিয়ে আমি এই ব্রড কোশ্চেনটা একটু বোঝানোর চেষ্টা করছি, দেখি ওখানে কিছু হয় কিনা। না এখন ওখানেও কিছু পড়ছে না দিদি, আমি এটা একটু পরে আসবো এইটাতে, কারণ এটা এখন কিছু পড়ছে না, মানে সুইচ অন হচ্ছে না। ঠিক আছে তুমি পরে এসো। কারণ এটাতে কিছু হচ্ছে না। তারপরে এখানে দেখুন, এখানে আগের বারের মতো এখানে কারা কারা, মানে আমি এখানে ক্লিক করছি অ্যাসাইনমেন্ট শিডিউল, এটা আমি শিডিউল করাটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু এখানে কোনো কারণবশত হচ্ছে না। আমি এখানে অ্যাসাইনমেন্ট ব্রড অ্যাসাইনমেন্ট সাবমিট একটা লিস্ট আছে, এখানে অ্যাসাইনমেন্ট সাবলিস্ট সাবমিট লিস্ট ব্রড অ্যান্সার, এবং সেখানে আমি ক্লিক করলে দেখব যে এখানে এতগুলো অ্যাসাইনমেন্ট আমার এখানে সাবমিট হয়েছে। তা আমি এখানে কোনো একটা কিছু ইন্ডিয়ান পলিটিক্যাল থট বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা কিছু একটা বেছে নিচ্ছি, 16/5/2020 ফোর্থ সেম, এটা একটা বেছে নিচ্ছি। অ্যাসাইনমেন্ট নেম এখানে এতগুলো আছে, তার মধ্যে যে কোনো একটা বেছে নিলাম। এরপরে আমি শো করছি, এখানে শো করলে আমার স্ক্রিনটা স্ক্রিনে কাজ হয়ে গেল। কাজ হয়ে এখানে দেখলাম যে 16 তারিখে যে আমি অনার্সের জন্য যে ম্যাটেরিয়ালটা দিয়েছিলাম, তার মধ্যে দুজন আমার স্টুডেন্ট আছে, সেই দুজনের মধ্যে স্টুডেন্ট আমার পড়েছে হচ্ছে, মানে সাবমিট করেছে সুপ্রিয়া মণ্ডল বলে একজন, যার 97, যে সাবমিট করেছিল 20 মে এবং 8:24:03 2020-তে। এইভাবে কিন্তু আমি সবার কিন্তু অ্যাসাইনমেন্ট কে জমা দিচ্ছে কে জমা দিচ্ছে না সবটাই আমি জানিয়ে নিতে পারবো। এবং এখানে অল অ্যাসাইনমেন্ট রেজাল্ট আছে, একেবারে লাস্টের শেষের অপশান, লাস্টের আগের অপশান, সেখানেও আমি যদি যাই, সেখানেও আমি এতগুলো অ্যাসাইনমেন্ট আমি দিয়েছিলাম এবং সেইটার মধ্যে যদি আমি বেছে নেই, তাহলে আমি দেখবো ফোর্থ সেম অ্যাসাইনমেন্ট আমি এটাকে বেছে নিয়েছি, এবং সেটাকে দেখে নেই যে কে কে এইটা আমি করেছে। আমি একটা বেছে নিয়েছি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এবং সেইটা আমি একটা ব্রড অ্যান্ড ব্রড অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, এবং সেইটাই ছেলেমেয়েরা আবার আপলোড করে পরীক্ষা দিয়েছিল। এবং মাথায় রাখতে হবে ছেলেমেয়েরা যেগুলো যে বিষয়গুলো আপলোড করবে তাদেরকে অবশ্যই কিন্তু আমাদের ওটা পিডিএফ করে দিয়ে, মানে ছাত্রছাত্রীদের পিডিএফ করে জমা দিতে হবে, মানে পিডিএফ করে ওখানে অ্যাটাচ করতে হবে। আমাদের ক্ষেত্রে সমস্যা যেটা বিভিন্ন সময় হয়েছিল যে ছাত্রছাত্রীরা মোবাইল থেকে ছবি তুলে মোবাইলের ছবি আপডেট, মানে ছবি ওখানে আপলোড করতে চাইছিল, কিন্তু সেক্ষেত্রে হচ্ছিল না। সেই কারণে ওখানে কিন্তু পরিষ্কার ভাবে একটু ওদেরকে বলে দিতে হবে যে তোমরা যারা আপলোড করবে তোমাদের কিন্তু অবশ্যই ওটা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তাই সেই ক্ষেত্রে আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আমার পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটা অ্যাসাইনমেন্ট ব্রড অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে আমি দেখলাম যে এতজন, মানে 9 জন আমার এই অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, এবং সেখানে কিন্তু পরিষ্কার তাদের রোল নাম্বার, ফুল মার্কস, এবং ফুল মার্কসের মধ্যে কোয়ালিফাই মার্কস, এবং কত পেয়েছে অপটেন মার্কস, এবং কবে রেজাল্ট জমা দিয়েছে, কবে রেজাল্ট বেরিয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এ বিষয়ে কিন্তু আর কারুর কোনো সমস্যা কিন্তু, মানে আর মানে এখানে বসেই কিন্তু আমরা দেখে নিতে পারছি কে কে জমা দিয়েছে কে কে জমা দেয়নি। যদি কিনা জমা দেয়নি তাহলে কিন্তু আমরা কি করতে পারি, আমরা তাকে ফোন করে জানাতে পারি, অথবা আমাদের এখানে যে অপশন গুলোর মধ্যে স্টুডেন্ট অ্যালার্ট আছে, স্টুডেন্ট অ্যালার্ট আছে, সেই স্টুডেন্ট অ্যালার্টে গিয়ে আমি তাদের সেশন নাম রোল নাম্বার নিয়ে আমি কিন্তু তাদের কাছে এই সেন্ড ইমেলের মাধ্যমে মেল করে দিতে পারি। আমরা কিন্তু সেন্ড ইমেলের মাধ্যমে আমরা কিন্তু মেল করে দিতে পারি। আশা করি তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কলেজ কোনো স্টুডেন্টদের সাবধান করার জন্য বা কোনো স্টুডেন্টকে বলার জন্য আমরা কিন্তু দুটো পদ, আমার আমাদের কলেজ কিন্তু আমাদেরকে দুটো মাধ্যম প্রোভাইড করছে, একটা ফোন করে জানাতে পারি, এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়া পাবলিকলি আছে, প্রাইভেটলি আছে, কিন্তু তা সত্ত্বেও অফিসিয়াল ফরম্যাটে কিন্তু আমরা রেকর্ড ধরে রাখতে পারি এখানে সেন্ড ইমেলের মাধ্যমে।
এবার বিষয় হচ্ছে তাহলে আমি এখানে অল অ্যাসাইনমেন্ট রেজাল্ট কে কে দিয়েছে আমরা সব দেখে নিলাম, এবং একেবারে লাস্ট যে পয়েন্টটা আছে ফ্যাকাল্টি ওয়াইজ এলএমএস ডিটেলস, আমরা এখানে ক্লিক করলাম। আমরা মাঝে আমি ব্যক্তিগত জায়গা থেকেই বলছিলাম যে স্যার মাঝে মধ্যে একটু আমাদের গ্রুপে লিখেছিল কে কে ক্লাস করছে কে কে ক্লাস করছে না দেখবে। আমি ব্যক্তিগতভাবে ভাবলাম স্যার আমাদের পোর্টালটা কিভাবে চেক করবে, আমাদের পাসওয়ার্ড তো স্যারের কাছে নেই, তাহলে কিভাবে দেখবেন উনি। তারপরে একদিন আমি দেখতে দেখতে এখানে দেখলাম যে এখানে ফ্যাকাল্টি ওয়াইজ এলএমএস ডিটেলসটা আছে, তা সেটা দেখতে গিয়ে আমি দেখলাম যখন এখানে খুললাম যখন তখনই স্যারের নামটা বাই ডিফল্ট এখানে শো করছে, কিন্তু এখানে যখনই আমরা ক্লিক করব এখানে দেখি সমান নামটা রয়েছে, এমনকি দেখি যে এখানে আমার নামটাও রয়েছে অন্যদের মতো। এবার স্যার যদি মনে করেন, স্যার যদি মনে করেন যে এখানে আমার যদি ফোর্থ সেমে বা সেকেন্ড সেমে কি ম্যাটেরিয়াল দিয়েছি, আমি যদি স্যার যদি মনে করেন টিউটোরিয়াল কি দিয়েছি, স্যার টিউটোরিয়ালটা সিলেক্ট করতে পারে। স্যার যদি মনে করে যে এমসিকিউ কি দিয়েছে দেখি তো, বা স্যার যদি মনে করে ব্রডটা কি দিয়েছে দেখি তো, বা স্যার মানে যে কোনো একটা এখানে যদি স্যার যদি শো কর দেখে, এবং তার পাশাপাশি যদি স্যার যদি শো করে এখানে কিন্তু পরিষ্কার দেখে নিচ্ছে যে আমি সেকেন্ড সেমের কি কি টপিক দিয়েছি। কারণ প্রথমেই বলেছিলাম আমরা 30/3/2020 থেকে প্রায় যাত্রা শুরু করেছিলাম, আজকে মানে আমরা শেষ করেছি প্রায় 17/8/2020, মানে 14/5/2020, এবং 17/8/2020 আমরা মানে আমি ব্যক্তিগতভাবে একটা টেস্ট করছিলাম। যাই হোক এই বিষয়ে, তার মানে এখানে কিন্তু আমরা সকলেই সকলেরটা কিন্তু দেখে নিতে পারবো যে আমাদের ডিটেলসটা কি, এবং স্যার স্যার কেন মানে সবাই সবারটা কিন্তু এখানে দেখে নিতে পারবে, এই এই বিষয়েও কিন্তু এখানে আছে। যাই হোক আমার যেটা বোঝানো হলো না সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ক্রিয়েশন ব্রড অ্যানসার। আমি ওখানে একবার যাচ্ছি, আমি দেখে নিচ্ছি ওখানে অপশনটা পড়ছে কিনা, এখনো কিন্তু অপশনটা আমি এখানে শো করতে পাচ্ছি না। দিদি একবার ফুল মার্কস এবং নাম্বার অফ কোশ্চেন ছাড়া কি দিয়ে দেখবো, একবার বুঝিয়ে দেব নিয়মটা? হ্যাঁ তুমি মনে হয় ওটা এমনি বুঝিয়ে দাও একবার, ওটা আমি এমনি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ এমনি বুঝিয়ে দিচ্ছি। বিষয় হচ্ছে আমরা একেবারেই সেই আগের অ্যাসাইনমেন্ট এমসিকিউ, সকলের নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট এমসিকিউ কিভাবে ক্রিয়েশন করব সেটা নিশ্চয়ই সকলেই জেনে নিয়েছেন, এবং এখানেও সেই একই নিয়ম। এখানে টিউটোরিয়াল নেম আমি এখানে ধরে নিচ্ছি CC9, আমি এখানে ধরে নিচ্ছি পল সায়েন্স অ্যাসাইনমেন্ট নেম, এখানে ফ্যাকাল্টি নাম আছে, আমি এখানে সিলেক্ট করছি কাদের জন্য, না আমি এটা ধরে নিচ্ছি পল সায়েন্স HGE দের জন্য। এবারে আমি এখানে ফুল মার্কস যা কিছু নেবো, ফুল মার্কস যদি 20 হয় তাহলে 20 লিখবো, কোনো এক অজ্ঞাত কারণবশত এখানে নাম্বারটা না পড়ার জন্য আপনারা মনে মনে ধরে নেন ওখানে 20 আছে। আমি কোয়ালিফাই মার্কসটা 8, যেহেতু আগে সিলেক্ট করা ছিল আমি এটা সেখান থেকে ইনপুট করতে পেরেছি, এবং নাম্বার অফ কোশ্চেন এখানে ইনপুট করতে পাচ্ছি না, আমি যেহেতু এটা ব্রড কোশ্চেন দিচ্ছি আমি এখানে 2 রাখছি, এখানে নাম্বার অফ কোশ্চেন 2 রাখছি। তাহলে নাম্বার অফ কোশ্চেন যদি 2 রাখি তাহলে দুটোই 10-10 করে আমি দেখে নিচ্ছি। এবার বিষয় হচ্ছে আমি এটা শুধুমাত্র বোঝানোর জন্য, এবার আমাদের এখানে কিন্তু সেমিস্টারের জন্যই করছি, ইয়ার বলে কিছু নেই, তার জন্য সেমিস্টারটা সিলেক্ট করছি। এখানে আমি কি করব, এখানে আমি করব ফিফথ সেমের জন্য একটা ব্রড অ্যাসাইনমেন্ট টেস্ট নেব। এবার বিষয় হচ্ছে আগে আমরা কিন্তু প্র্যাকটিস সেটটা করেছিলাম, এখানে কিন্তু অ্যাসাইনমেন্ট ব্রডে কিন্তু প্র্যাকটিস বলে কিছু নেই, এখানে আপনাকে শিডিউল করতে হবে, কারণ প্র্যাকটিস বললে আপনাকে একটা ব্রড অ্যান্সার লিখতে ছেলে মেয়েদের মোটামুটি সময় লাগে, সেই সময় মানে সেই কারণে কিন্তু এখানে প্র্যাকটিসের জায়গাটা রাখা হয়নি, এখানে শুধুমাত্র শিডিউল জায়গাটা রাখা হয়েছে। এবার আমরা কিন্তু শিডিউলটা কিভাবে করব, এই শিডিউলটা যদি আমরা শিখে নিতে পারি তাহলে অ্যাসাইনমেন্ট এমসিকিউ শিডিউলটাও কিন্তু আমরা একই রকম ভাবে শিখে নিতে পারবো। কারণ হচ্ছে আমরা কিছু ক্ষেত্রে দেখি যে আমরা মানে আমরা স্যারের কথা অনুযায়ী আমরা কিছু এমসিকিউ টেস্ট করিয়েছিলাম, এবং সেখানে আমরা কিন্তু আজকে নোটিফাই করে দিচ্ছি যে তোমাদের এই টপিকের ওপর আমরা ওই দিন উক্ত সময় উক্ত ডেটে উক্ত তারিখে আমরা কিন্তু তোমাদেরকে পরীক্ষা নেব। কিন্তু বিষয় হচ্ছে ওই দিন ওই সময় হঠাৎ করে কোশ্চেনটা তো আমাদের নাও অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, সেই কারণে বা অ্যারেঞ্জমেন্ট করে রাখতে নাও পারি, হয়তো নেটওয়ার্ক প্রবলেম, হয়তো কোনো টেকনিক্যাল ফল্ট, যেমন আজকে হঠাৎ করে এই টেকনিক্যাল ফল্ট এসে হাজির হলো, এরকম তো হতেই পারে। সেই কারণে কিন্তু আমি আগে থেকে সমস্ত কিছু ভাবনা চিন্তা করে রাখবো, তা যদি আগে থেকে সমস্ত কিছু ভাবনা চিন্তা করে রাখি তাহলে আমি কিন্তু এখানে অ্যাসাইনমেন্ট শিডিউলে আমি এখানে শিডিউল ক্লিক করব, এবং শিডিউলে ক্লিক করলেই কিন্তু আমি এখানে
এখানে আমি সেভ সেভ অপশন আসছে, আমি এখানে সেভ অপশনটাই ক্লিক করব। দেখুন আর কিন্তু কিছু করলাম না, এখানে কিন্তু অ্যাসাইনমেন্ট টাইপ, এখানে শিডিউল অপশনে শিডিউল আছে, এখানে সেভ আছে, এখানে পল সায়েন্স আপডেট, মানে পল সায়েন্স যেহেতু আমরা অ্যাসাইনমেন্ট নেম আছে, আপডেটের পরে একটা বিষয় সূচক চিহ্ন আছে, এইটা এই হয়েছে বিষয়। এবারে আপনি কি করলেন না, এখানে দেখে নেন 18/8/2020 কৌশিক সাউ সিসি 9 পল সায়েন্স জিই, এই জিই দের আমি এখানে নাম্বার অফ কোশ্চেন আমি বলেছিলাম এখানে দুটো হবে, এখানে আমি কোনো টেকনিক্যাল কারণে আমি লিখতে পারিনি, ফুল মার্কস হবে 20, এটাও টেকনিক্যাল কারণে আমি লিখতে পারিনি, কোয়ালিফাই মার্কস এখানে ইনবিল্ট ছিল 8, সেটা আমি বসিয়ে দিয়েছি এবং ফিফথ সেমের জন্য করেছি, তাই ফিফথ সেমটা বসাতে পেরেছি। এবং অ্যাসাইনমেন্ট এখানে দেখতে পাচ্ছেন যে শিডিউল, এবং এখানে আগে যেগুলো ছিল সেগুলো আগে করা হয়েছিল বলে আপনারা দেখতে পাচ্ছেন, এবার শিডিউল করা রয়েছে। এবারে বিষয় হচ্ছে এই শিডিউল, এবার এখানে কোশ্চেন আছে, এখানে ফলস আছে, এখানে এডিট আছে, এখানে ইউ ওয়ান টু ডিলিট আছে। আপনি যখন শিডিউল অপশনটা করবেন তখন দয়া করে আপনারা এই ফলসটা আগে ট্রু করে নেবেন, এখানে আপনার ট্রু হলো। এবার ট্রু করার পরে আপনি এবার কোশ্চেনে, এবার ট্রু করার পরে আপনি এখানে এবার কোশ্চেনে যাবেন, বা ট্রু করার আগেও আপনি কোশ্চেনে যেতে পারেন, ওটা ট্রু না করলেও চলবে আগে। এখানে আপনার সিরিয়াল নাম্বার, এখানে আমি জানি না পড়বে কিনা, হ্যাঁ এখানে পড়েছে 1 নম্বর সিরিয়াল, এখানে মার্কস আপনি রেখেছেন 10, একটা একটা প্রশ্নে 10 রেখেছিলেন, 10 রয়েছে। আমি এখানে একটা বড় প্রশ্ন দিচ্ছি, সেখানে আমি বড় প্রশ্ন, এখানে আবার ক্রিয়েট হচ্ছে না, যাই হোক আমি এখানে যেহেতু লেখা যাচ্ছে না আমি অন্য জায়গার থেকে একটা লিখে আনছি, কেমন যদিও এখানে পেস্ট হবে কিনা সন্দেহ আছে, হ্যাঁ এখানে লিখতে দিয়েছে। এবার বিষয় হচ্ছে আমি এখানে লিখলাম ডিসকাস অ্যাবাউট জাস্টিস থিওরি, তাহলে আমি প্রশ্ন কি রাখলাম, ডিসকাস অ্যাবাউট জাস্টিস থিওরি, এখানে আমার চুজ ফাইল করার কোনো দরকার নেই, এখানে আপলোড করার কিছু দরকার নেই, আমি এখানে কিন্তু এই কোশ্চেনটা লেখার পরে আমি এখানে সেভ করে দিলাম। এই যখনই সেভ করে দিলাম দেখলেন এখানে 1 নম্বর কোশ্চেন আছে ডিসকাস অ্যাবাউট জাস্টিস থিওরি, আর জাস্টিস থিওরি আমি ধরে নিন, এবার এখানে এডিট অপশন আছে, ডিলিট আছে। এবার বিষয় হচ্ছে ডিসকাস অ্যাবাউট জাস্টিস থিওরি, কার জাস্টিস থিওরি ডিসকাস করবে, আমি এখানে ভুল করে ফেলেছি, কি করব এবার, এবার আমি কি এখানে প্লেটোর করব না কৌশিক সাহেব জাস্টিস থিওরি পড়বে, কেউ তো জানে না, সেই কারণে এখানে যেহেতু আমি ইচ্ছা করেই ভুলটা করেছি আপনাদের জন্য, আমি যেহেতু ভুল করেছি সেই কারণে আমি পুনরায় এডিট করব, এডিট করলে আমাকে লেখার জায়গা দেবে, ডিসকাস অ্যাবাউট এখানে আমি তখন এডিট করে আমি এখানে লিখে দেব যে প্লেটো, বা প্লেটো যেহেতু আগে লিখেছি সেই কারণে আমি এখানে লিখে দেব রলস, রলসিয়ান জাস্টিস থিওরি, এই যে ডিসকাস অ্যাবাউট রলসিয়ান জাস্টিস থিওরি, তা এই যে এটা যখন লিখলাম এরপরে আমি আপডেট করলাম, এই যখনই আপডেট করলাম তখনই কিন্তু এখানে কিন্তু আবার নতুন করে সংশোধন হয়ে এখানে চলে এলো। এইবারে এই যে চলে এলো, এই যে চলে এলো, এখানে কিন্তু আমাদের বিষয়টা সেভ হয়ে গেল। এইবারে আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট, এই যে সেভ হয়ে গেল, আমরা কিন্তু এবার টোটালে এবার অ্যাসাইনমেন্ট যেখানে ব্রডে ছিলাম, এখানে অ্যাসাইনমেন্ট ক্রিয়েশন ব্রডে ছিলাম, আমরা এখানে চলে গেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখনই কোশ্চেন খুলছি এখানে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, আমি ধরে নেই একটা কোশ্চেনই দিয়েছি, একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, আমি আপনাদের একটু দেখিয়ে নিলাম। এইবারে বিষয় হচ্ছে এটাকে আমি শিডিউল করব, এইভাবে থাকলে কিন্তু কখনোই ওই ডেট, বা আমি তো কোনো ডেট দিলাম না যে কোন ডেটে পরীক্ষা নেব, বা কোনো কোন ডেটে কোন সময়, সেই কারণে আমাকে শিডিউল করতে হবে। শিডিউলটা কি করে করব না, সেখানে দেখো নিচে দেখেন, সরি নিচে একটা অপশন আছে আপনারা দেখেন, অ্যাসাইনমেন্ট শিডিউল ব্রড অ্যানসার, এখানে ব্রড অ্যানসার আপনাকে শিডিউল করলো। এইবারে এই অ্যাসাইনমেন্ট নেম বলে একটা অপশন আসছে, এই যে দেখেন ওপরে লেখা আছে অ্যাসাইনমেন্ট ব্রড শিডিউল, অ্যাসাইনমেন্ট নেম অপশন আসছে, এখানে দেখেন পল সায়েন্স লেখাটা এসছে, আপনারা সবাই নিশ্চয়ই দেখতে পেয়েছেন, ওখানে
আপনারা যদি এই ফলসটা ট্রু না করতেন তাহলে কিন্তু এটা আপনারা দেখতে পেতেন না এই অপশনটা। যখনই ওই ফলসটা মানে আমি আরেকবার আপনাদের স্বার্থে একটু খুলে দেখাচ্ছি, মানে ওই অপশনটা ওফ, ওই এখানে যখনই আপনি এখানে এই যে ট্রুটা মানে এখানে যদি আপনার একটু অপশনটা যদি ফলস থাকে, যদি এই অপশন আপনাদের কাছে ফলস থাকে তাহলে কিন্তু এই অপশন মানে ওইখানে কিন্তু গিয়ে আপনারা এটা দেখতে পাবেন না। তার জন্য আপনাদের কিন্তু এটা ট্রু করে নিতে হবে। ট্রু করে নিলে আপনারা কিন্তু ওখানে গিয়ে ওই লিস্টে অ্যাসাইনমেন্ট ব্রড শিডিউলে গিয়ে আপনি কিন্তু এই পলসাইন শব্দটা দেখতে পাবেন। এবার যথারীতি আপনি এটা সেভ করে নিলেন। করে নেওয়ার পরে আপনি এখানে চাইছে স্টার ডেট, আপনার ডেটটা চাইছে আপনি কোন ডেটে নেবেন। আমি ধরে নিচ্ছি যে আগামী বাই মানে 19 তারিখে ক্লাস শুরু, আমি 19 তারিখে কোনো একটা কিছু দেব এবং সেটা আমি ধরে নিচ্ছি 21 তারিখে জমা দেব। তার মানে আমি 21 তারিখের ডেট আমি চয়েস করলাম, দেখেন অটোমেটিক নিয়ে নিল 21/8/2020। আমি কোন ডেটের মধ্যে টাইম দেব মানে 21/8 থেকে আমি কোন ডেট দেব, না 21/8 থেকে আমি দিলাম 23/8, আমি সিলেক্ট করে দিলাম 23/8। দেখেন দুদিকে কিন্তু দুটো ডেট চয়েস হয়ে গেল। এইবারে বিষয় হচ্ছে স্টার্ট টাইম কোন সময়, 21 তারিখের কোন সময় থেকে নেব। আমি ধরে রাখলাম 21 তারিখের ওই সকাল ছটা থেকেই নেব। এবং কোন সময় নেব, এদিকে শেষ করব কোন সময়, না এদিকে শেষ করব আমি ধরে নিচ্ছি আপনার ধরে নি মানে ধরে নিচ্ছি এখানে 23 তারিখ 23:59 শেষ করব, মানে 23 তারিখ আমি পুরো দিন ওদেরকে টাইম দেবো, 23 তারিখটা পুরোটা ওদের টাইম দেবো। এইটা হয়েছে আমি টোটাল আমি সিলেক্ট করে নিলাম আমি পল সায়েন্স অ্যাসাইনমেন্টটা কিভাবে কি সিলেক্ট করব। যখনই করা হয়ে গেল আমি টোটাল বিষয়টা সেভ করে নিয়ে মানে সিলেক্ট করে নিয়ে আমি এখানে সেভ করে নিলাম। যাই হোক কানেকশনটা আবার এরর দিয়ে দিল, যাই হোক সেই জায়গায় আসবে নিশ্চয়ই। আমি এখানে সেভ করে নিলাম, দেখুন এখানে কিন্তু আমার সেভ হয়ে গেছে। 18/8/2020 আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করেছি, আমার নামে ক্রিয়েট করেছি। টিউটোরিয়াল নেম কি ছিল, না সিসি নাম 9, অ্যাসাইনমেন্ট নেম কি ছিল, না পল সায়েন্স। 21/8 স্টার্ট ডেট 21/8/2020 থেকে শুরু করেছি, স্টার্ট টাইম কোন সময় থেকে দিতে পারবে 6টা, এন্ড ডেট কবে 23 তারিখ, এন্ড টাইম কটা, না 23:59, এই তারিখের মধ্যে কিন্তু ওরা জমা দিতে পারবে এই টাইমের মধ্যে, এর বাইরে কিন্তু কিছু করতে পারবে না। ধরা যাক আপনি মনে হয় টাইমটা মানে এই টাইমটা ধরা যাক 21 তারিখের টাইমটা আরেকটু আগাতে চাইছেন, তাহলে আপনি কি করবেন, আবার আপনাকে এই এডিট অপশনে যেতে হবে। এডিট অপশনে গেলে আপনাকে আবার এডিট করতে হবে, তা এডিট করতে গেলে আপনাকে কিন্তু ধরে নেন এখানে আপনি এটা 6টার জায়গায় হয়তো আপনি 10টা করলেন, কারণ এখানে 6টার আগে আর টাইম দিচ্ছে না, সেই কারণে আমি 6টার জায়গায় আপনি 10টা করলেন, অফিস আওয়ার্সে দিলেন, তাই আবার 10টা সিলেক্ট করে আপনি আবার আপডেট করে দিলেন। দেখেন পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপডেট হয়ে গেছে 10টা। তার মানে এই যে অ্যাসাইনমেন্ট শিডিউল, অ্যাসাইনমেন্ট ক্রিয়েশন, টোটাল বিষয়টাই কিন্তু সবটাই সব হয়ে গেল। তার মানে এই মেনু বারে আপনাদের যা কিছু দ্রষ্টব্য বিষয় আছে টোটালটা কিন্তু মোটামুটি বোঝা হয়ে গেল, কিন্তু একটা বিষয় বোঝা হয়নি, সেটা কিছুদিন মানে আমাদের এই পোর্টাল অন করার পরে কিছুদিন পরে আমাদের স্যার একটি নতুন বিষয় চালু করেছিল যে আমাদের যদি কখনো ইউটিউব শেয়ার করতে হয় বা ইউটিউবের কোনো একটা লেকচার বা কোনো একটা ভিডিও লেকচার শেয়ার করতে হয় সেটা আমরা কিভাবে করব। দেখুন সেটা করতে গেলে এইগুলো সাজানো একই রকম ব্যাপার, আমি এটা কোনো কিছু একটা লিখে দিচ্ছি, এখানে টেস্ট 5 এখানে সিলেক্ট করে দিলাম পল সায়েন্স এই জিদের জন্য, এখানে সিলেক্ট করে দিলাম আপনার ফিফথ সেমের জন্য। এবার বিষয় হচ্ছে আমি একটা কিছু ভিডিও বা কিছু একটা ভিডিও আপলোড করতে গেলে আপনাদের MP4 করে নিতে হবে, এবং বিষয় হচ্ছে ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু এই একই অপশান MP4 করে চুজ ফাইল করে আপলোড করে দিতে হবে, একই রকম অপশান মানে মানে ম্যাটেরিয়াল ডাউনলোড করার মতো। কিন্তু ইউটিউবটা কিভাবে ডাউনলোড করবেন সেটা হচ্ছে আপনাদের স্ক্রিনে এখানে দেখছেন একটা রিল মতো, সিনেমার রিল,
সিনেমা শুরু হওয়ার পরে যে বিভিন্ন আগেকার দিনে দূরদর্শনে দেখাতো একটা রিল মতো ভেসে আসছে, এই যে রিল সাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, ইনসার্ট এডিট এমডেন্ট মিডিয়া, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ দেবে। এবার বিষয় হচ্ছে এরকম একটা পেজ দেবে, প্রথমে অপশন আছে টাইপ ফ্ল্যাশ, ফ্ল্যাশটা ফ্ল্যাশই থাক, তারপর হচ্ছে ফাইল ইউআরএল। আপনাকে আপনাদের যে ইউটিউব আছে বা আপনারা যে কোনো জায়গার থেকে একটা ইউটিউব ইউটিউবের ম্যাটেরিয়াল আপনি হয়তো আপনার ইউআরএলটা ইউটিউবটা আপনি শেয়ার করবেন, তাই ইউটিউবটা তো ওরকম ধরে এনে শেয়ার করা যায় না, ইউটিউবের একটা লিংক আছে, ইউআরএলটা আছে, তা সেইটা আপনাকে এখানে দিতে হবে। তা আমি এখানে ধরে নিচ্ছি কোনো একটা ইউটিউব নিচ্ছি, আমি এখানে পরিষ্কার আমি এখানে একটি ওয়েব পেজ অন করছি আপনাদের দেখানোর স্বার্থে। এখানে সেখানে আমি ইউটিউবটা আমার কম্পিউটার থেকে ইউটিউবটা অন করছি। এখানে ইউটিউবটা অন করার পরে এখানে আমি সিলেক্ট করলাম যে রলস জাস্টিস থিওরি, মানে এই জন রলস এর, জন বডলি রলস, এই এনার একটা ইউটিউব ধরা যাক আমার ভালো লেগেছে, এইটা ধরা যাক আমার ভালো লেগেছে, তাহলে এটা আমি সিলেক্ট করে আমি এটা স্টুডেন্টদের শোনানোর জন্য আমি শেয়ার করব। তাহলে কিভাবে করব, তা এই যে আমাদের সিকিউরিটি বার আছে, এই যে একেবারে উপরে যে মেনু বার আছে মানে সিকিউরিটি বার আছে, এখান থেকে আমি ইউআরএলটা সিলেক্ট করব, এখান থেকে আমি ইউআরএলটা সিলেক্ট করব বা কপি করব। এবার কপি করার পরে আমি আবার আমাদের পুরনো জায়গায় ফিরে যাব, আমি আমাদের পুরনো জায়গায় ফিরে যাব। এখানে দেখেন এই ফাইল অর ইউআরএল, এখানে গিয়ে আমার ওই যেটা ইউআরএলটা কপি করে এনেছি এখানে আমি পেস্ট করে দেব, এবং পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা নিচের অপশন আসে ডাইমেনশন, এখানে ডাইমেনশনটা আপনারা 425x350 করে দেন। দেখেন যখন এই 425x350 দিয়ে দিলাম, যেখানে এই ঘরে ক্লিক করলাম তখন দেখেন এই ইউটিউবের এই জায়গাটা চলে এলো অটোমেটিক, এটা কিন্তু কারুর করতে হলো না, এটা অটোমেটিক। এবারে বিষয় হচ্ছে আপনি এবার এই ইনসার্ট অপশনটা ক্লিক করবেন যদি আপনি এটা ঠিক বলে মনে করেন, আর যদি মনে করেন যে এটা আপনার আপনি হয়তো চেঞ্জ করবেন, তাহলে আপনার পাশেই ক্যান্সেল অপশন আছে, ক্যান্সেলে ক্লিক করবেন, কিন্তু আপনি ইনসার্ট এটা আপনি নেবেন। ইনসার্টে আপনি ক্লিক করলেন, এবারে ইনসার্টে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার বিষয়টা চলে এলো, এখানে কিন্তু ইনসার্টে অপশন করার পরে আপনার এখানে চলে এলো। এইবারে এখানে আপনি আপলোড অপশনে ক্লিক করে দেবেন, আপলোড অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে এই যে ইউটিউব বিষয়টি কিন্তু চলে এসছে অটোমেটিক। তার মানে আপনি এখানে দেখেন 18/8/2020 টেস্ট টু এখানে যেটা এখানে আপলোড অপশন করেছি, এবার পাশাপাশি আমি আপলোড করেই কিন্তু এখানে দেখলে আমি দেখতে পাবো না, কারণ কি, কারণ হচ্ছে আমি এখানে সেভ করিনি, তার মানে আমাকে আগে সেভ করতে হবে। এই যে সেভ করলাম, এই যে যখনই আমি সেভ করলাম তখনই কিন্তু দেখেন এখানে 18/8/2020 কৌশিক সাউ টেস্ট 5 2.2 আন্ডারে, এবং এখানে পল সায়েন্স অনার্স জেনেরিক, এখানে ফিফথ সেমিস্টার, ডকুমেন্ট ভিউ টিউটোরিয়াল, ভিউ কোশ্চেন, যদি আমি এই জায়গায় কোনো কোশ্চেন দিতাম তাহলে সেখানে দেখা যেত। এবার এখানে বিষয় হচ্ছে এখানে ফলস এডিট, এবার বিষয় হচ্ছে আমি আগে আসি ভিউ টিউটোরিয়াল, ভিউ টিউটোরিয়ালটা একটু দেখে নেই। ভিউ টিউটোরিয়ালটা এখানে বিষয় হচ্ছে এখনো পর্যন্ত এখানে কিন্তু আসেনি, কিন্তু দেখেন এবার এসে গেছে। আপনারা সকলে নিশ্চয়ই এখানে টিউটোরিয়াল অপশনটা দেখতে পাচ্ছেন, একটা জন রলস এর একটা ইউটিউব চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছেন, তো সকলে দেখতে পাচ্ছেন, তো সকলে দেখতে পাচ্ছেন, তো আপনারা অটোমেটিক এই পদ্ধতিতে কিন্তু শেয়ার করে দিতে পারেন, এ বিষয়ে কোনো এ নেই, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবার আমি ভিউ কোশ্চেনে কিন্তু কিছু দেখাচ্ছে না, কারণ কি, কারণ হচ্ছে আমি ভিউ কোশ্চেনে এখানে তো কিছু লিখিনি, কিন্তু আমার মনে হয় এখানে কিছু লিখে দেওয়া দরকার। তাহলে আমি এখানে এডিট করব, এডিট করে আমি এখানে লিখে দিলাম যে এখানে আমি লিখলাম যে ডিসকাস অ্যাবাউট
রলস সিয়ান জাস্টিস থিওরি। তাহলে এখানে আমি এই যে এটা লিখে আমি টোটাল এখানে আপডেট করে দিলাম। আপডেট করার পরে দেখুন আবার আপনারা যদি একটু পুনরায় দেখতে চান বিষয়টা, তাহলে ভিউ টিউটোরিয়াল যখন আপনারা ক্লিক করবেন তখন আপনি ইউটিউবটা দেখতে পাচ্ছেন, ইউটিউবের চ্যানেলটা মানে ইউটিউবের লিঙ্কটা। স্টুডেন্টরা ওখানে পরিষ্কার চালালেই, মানে স্টুডেন্টরা যদি চালায় তাহলে কিন্তু এখানে পরিষ্কার আপনারাও কিন্তু শুনতে পাবেন। দেখেন এখানে কিন্তু পরিষ্কার কিন্তু এখানে টোটালটাই কিন্তু চলছে, এখানে কিন্তু কারুর কোনো মানে কোনো রকম কোনো সংশয়ের অবকাশ নেই, সেই কারণে আমি একটু চালিয়েও দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে আমি এখানে দেখেন তার পরের অপশন আছে ভিউ কোশ্চেন। ভিউ কোশ্চেন অপশন যেখানে আছে দেখেন আমি পরে এডিট করে দিয়েছিলাম ডিসকাস অ্যাবাউট রলস অ্যান্ড জাস্টিস থিওরি, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবার বিষয় হচ্ছে এই যে এখানে ফলস রয়েছে, এই ফলস থাকলে কিন্তু স্টুডেন্টরা দেখতে পাবে না, একে আগে এডিট করতে মানে এখানে ক্লিক করে আগে ট্রু করতে হবে। সেই কারণে একে আমি দেখেন স্ক্রিনটা আবার নতুন করে রিঅ্যারেঞ্জ হলো, এখানে ট্রু হয়ে গেল। তার মানে এবার কিন্তু ফিফথ সেমের সমগ্র স্টুডেন্টরা তাদের জায়গায় বসে তারা বাড়ি বসে সমস্ত কিছু দেখে নিতে পারে। এই হয়েছে বিষয়। তাহলে আজকে টোটাল এইটুকু হচ্ছে আপনাদের এলএমএস পোর্টালের বিষয়। এইবার যদি আপনারা বলেন যে আপনাদের জায়গা থেকে কোনো পোর্টাল সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কিনা যদি আপনারা একটু শেয়ার করেন আমার সঙ্গে, একটু আমারও জানা হয় আপনারাও একটু বুঝতে পারবেন। আতা ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, এই হচ্ছে টোটাল এলএমএস পোর্টাল, আশা করি কোনো অংশ বাদ দেইনি। আচ্ছা, এইবারে ওই যে বড় যেখানটা ইউটিউব দেখালে ওইখানটা, ওইটা হচ্ছে তোমার ওই যে যেখানে আমাদের সাইনটা রয়েছে ওই রিলের সাইনটা, ওখানটা ক্লিক, ওখানে ক্লিক করলেই বক্সটা খুলে যাবে। তাই তো? আমি কি আরেকবার করব? হ্যাঁ, একটুখানি ওই জায়গাটা একটুখানি যদি দেখো। হ্যাঁ, বিষয় হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন তো রিলের মতো জায়গাটা, ওই জায়গাটাকে দেখাও বারবার, অনেকে ইউটিউব চ্যানেল ইউটিউব আপলোড করতে পারে না, ওটাকে আরেকবার দেখিয়ে দাও। আচ্ছা, আর বিষয় হচ্ছে আমি ধরুন এখানে কোর্স কোড, আমি এখানে কোর্স কোড 2.2 আমি ধরে নেই, এই জায়গাটায় আমি এডিট করছি, তাহলে আমি এই অপশনেই আমি ক্রিয়েট করাচ্ছে মানে ক্রিয়েট করতে পারবো, আলাদা করে কিছু করতে হবে না। আমি এখানে এডিট করলাম, এডিট করার পরে আমি এখানে এডিট করছি, এডিট করার পরে আমি এখানে ধরে নিই আমি টোটালটাই এডিট করছি, আমি এখানে 2.2টাকে জায়গায় 3.2 করলাম, আমি এখানে টেস্ট 5 এর জায়গায় টেস্ট 6 করলাম, কৌশিক সাহের জায়গাটা এটা চেঞ্জ করতে পারবো না, আর এখানে পল সায়েন্স অনার এখানে জি এর জায়গায় আমি পল সায়েন্স অনার্স করলাম, এবার সেমিস্টার 5 এর জায়গায় আমি এটা 4th করলাম, সরি এখন তো আমরা 3rd করব, 3rd করলাম। এবার বিষয় হচ্ছে আমি আগে যেটা দিয়েছিলাম সেটা তো থাকবে, তার পাশাপাশি আমি আরেকটা ইউটিউব চ্যানেল দেখাচ্ছি, কিভাবে দেখা কিভাবে আপলোড করব না, এখানে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এই যে ওই ফেসবুকে একটা হাসি মুখে হাসি মতো মুখের ছবির পাশে, হাসি মতো মুখের ছবির পাশে একটা রিলের মতো ছবি, এখানে হাতটা দিয়ে রাখলে কার্সারটা দিয়ে রাখলে ওখানে দেখাবে ইনসার্ট অর এডিট এমডেড মিডিয়া, সবাই দেখতে পেয়েছেন নিশ্চয়ই, কারোর কোনো অসুবিধা নেই তো, সবাই দেখতে পেয়েছেন তো, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার এখানটা আমি ক্লিক করলাম, ক্লিক করলে একটি অপশন আসছে এখানে, এখানে একটা ঘর আসছে যেখানে জেনারেল আছে অ্যাডভান্স আছে, আমার এদিক ওদিক কোথাও যাওয়ার প্রয়োজন নেই, অ্যাডভান্স অপশনে যাওয়া গিয়ে কোনো রকম কিছু করার দরকার নেই, যেমন আছে তেমন থাকুক, শুধু আপনি জেনারেল অপশনেই থাকুন এবং আপনারা থাকুন, এবং সেখানে ফ্ল্যাশ যেমন আছে তেমন থাক, ফ্ল্যাশেই হোক, এবং ফাইল ইউআরএল, এই ইউআরএল এর জায়গায় আমাকে একটা ইউটিউব অ্যাড্রেস দিতে হবে। একটু মাথায় রাখবেন আপনারা যখন কম্পিউটার থেকে করবেন তখন কিন্তু সরাসরি আপনারা কিন্তু মানে ওই ইউটিউব অ্যাড্রেসটা আপনারা কিন্তু ওখান থেকে পেয়ে যাবেন। কোনখান থেকে না, আমি একটা নতুন ইউটিউব মানে আমি ধরে নিচ্ছি রলসের থিওরি এই যে পিডিএফটা দিলাম এটা যথেষ্ট নয়, আমি একটা নতুন পিডিএফ করলাম, নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি, তা সেইটা নতুন নতুন একটা জায়গা খুললাম, সেই জায়গার থেকে ধরে নিন আমি এই ইউটিউবটাকে আমি প্রেফার করছি, তাহলে এই ইউটিউবটাকে প্রেফার করতে গেলে আমার যে মেনু বার আছে আপনি মেনু বার কোথায় বুঝবেন না, দেখুন ওই ওপরে একটা ওই তালা মতো লাগানো একটা সবুজ, মানে যারা কম্পিউটার থেকে দেখছেন তারা দেখবেন তালা মতো লাগানো একটা জায়গায় http ডট
www.youtube.com watch এইভাবে যে অ্যাড্রেসটা লেখা থাকে ওইটাকে আপনি কপি করেন, ওইটাকে আপনি কপি করেন। কিন্তু এইটা ধরা যাক আমি কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে যখন করছি তখন নয় আমি এটাকে কপি করলাম, কিন্তু কোনো একদিন হয়তো জরুরিকালীন তৎপরতায় আপনার কাছে হয়তো কম্পিউটারটা নেই বা ল্যাপটপটি হয়তো নেই, সেদিন আপনি কি করবেন না, সেদিন তখন আপনি কি করবেন, তখন আপনাকে ফোনটাই কাজে লাগাতে হবে। তাই ফোনটা যখন কাজে লাগাবেন এই ইউটিউবটা, এই ইউটিউবের লিংকটা আপনি মেল করবেন, হয় আপনি নিজের মেলে মেল করতে পারেন না হলে অন্য কাউকে মেল করবেন। এই যখন মেল করবেন তখন মেল ওয়ালে গিয়ে বা মেলের ওখানে গিয়ে আপনি কিন্তু ওখানে ইউআরএল বলে অপশন পাবেন, আদারওয়াইজ ফোন থেকে কিন্তু সরাসরি এই ইউআরএল লিংকটা পাবেন না। তাই এই বিষয়টা একটু সন্তর্পণে মাথায় রেখে দেবেন। এবার বিষয় হচ্ছে আমি তাহলে ইউআরএল এখান থেকে কপি করে নিলাম, কপি করার পরে আমি পুনরায় আমার জায়গায় চলে যাচ্ছি এবং সেখানে হ্যালো এখানে যেটা আমার ইউটিউবটা আছে আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো তপন বাবু, আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ এখানে যে ইউটিউবটা আছে এখানে দেখেন একেবারে মাথায় একটা সিলেক্ট করা অপশনে দেখাচ্ছে, আমি সিলেক্ট করে দিয়েছি সবুজ কালি দিয়ে যাতে দেখতে সুবিধা হয়। ওখানে হচ্ছে ইউটিউবের যে ইউআরএলটা ওখান থেকে আমি সরাসরি পেয়ে যাচ্ছি, কিন্তু আমি যদি ফোন থেকে করি তাহলে কিন্তু আমি সরাসরি পাবো না। তাহলে আমাকে কি করতে হবে না, ওই ফোন থেকে এই ইউআর মানে ইউটিউবটাকে আমাকে ফোন থেকে ভায়া ইমেল কাউকে শেয়ার করতে হবে। শেয়ার করলে ওই ইউটিউব অ্যাড্রেসটা ওই মেল ওয়াল থেকে আমি কিন্তু ওই ইউআরএল অ্যাড্রেসটা কপি করে নিতে পারবো, আদারওয়াইজ ফোন থেকে কিন্তু অন্যভাবে সম্ভব নয়। সেই কারণে আপনাকে ওই ক্ষেত্রে কিন্তু মেলের মানে ইমেল বই ডাকের ব্যবস্থা সাহায্য নিতে হবে। সেই কারণে এই এই হয়েছে বিষয়। তার জন্য এবার বিষয় হচ্ছে আমি যেহেতু কম্পিউটার থেকে করছি সেই কারণে আমি এখানে সরাসরি এই জায়গায় গিয়ে আমি এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে পুনরায় আমি এখানে আমার পুরানো অপশনে আমি ফিরে গেলাম। পুরানো অপশনে ফিরে গিয়ে আমি ফাইল আর ইউআরএল এখানে আমি ওই জায়গাটা পেস্ট করে দিলাম, আমার এটা পেস্ট হয়ে গেল, আমার এখানে পেস্ট হয়ে গেল। দেখুন পেস্ট যখনই হয়ে গেল অটোমেটিক কিন্তু ডাইমেনশন 425x350 নিয়ে নিল, আমার কিছু করতেও হলো না। কিন্তু যদি না নেয় আপনারা ডাইমেনশন 400x300 করে নেবেন বা 425x350 বা 450x350 এরকম একটা ফিগারে রাখবেন, বেশি আবার করার দরকার নেই, তাহলে আবার বিষয়টা একটু হিজিবিজি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এইটা যখন এরকম হয়ে গেল আপনি দেখে নিচ্ছেন, তার মানে আপনি বুঝে গেলেন যে আমার ইউআরএল আপডেট করাটা বা আপলোড করাটা সাকসেস হয়েছে। তখন আপনি যদি মনে করেন যে এটা হয়নি তাহলে ক্যান্সেল করবেন, যদি না হয় তাহলে আপনাকে আবার পুনরায় ইনসার্ট করে দেবেন। এই যখনই ইনসার্ট করে দেবেন আপনার কিন্তু দেখেন অটোমেটিক একটার পরে আর একটা এই যে মানে এই যে যাকে চলে এসছে অটোমেটিক চলে এসছে, এখানে কিন্তু আর নতুন করে কিছু করতে হলো না। এইবারে বিষয় হচ্ছে আপনি নতুন করে মানে যেহেতু আপনি নতুন করে এডিট করছেন সেই কারণে কিন্তু আপনি যথারীতি এখানে কিন্তু একটা আপডেট বলে অপশান আছে, সেই আপডেট বলে অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কারণ আপনাকে তো ওপরে টোটাল আপনি এডিট করে এসছেন, যদি আপনার আপডেট অপশন মানে আপনি যদি এডিট করেন তাহলে আপডেট অপশন দেবে, যদি আপনি মনে করেন নতুন ভাবে করছেন তাহলে সেখানে সেভ অপশন দেবে। এবারে সেভ অথবা আপডেটের অপশনটাই আপনি এখানে ক্লিক করবেন, করা হয়ে গেল ক্লিক, দেখলেন আপনার স্ক্রিনটা একবার ব্লিং করে আবার নতুন করে এলো। এইবারে আপনি আবার দেখার জন্য নতুন করে চলে যান ভিউ টিউটোরিয়াল, দেখেন ভিউ টিউটোরিয়ালে ক্লিক করলাম, সেখানে ক্লিক করার পরে দেখেন দুটো চলে এলো কিনা সকলেই নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তাহলে আমি দেখতে পেলাম যে আমার তাহলে ইউটিউব যেটা শেয়ার করছি সেটা আপডেট করা সাকসেস হয়েছে, এবং ছেলেমেয়েরাও আমি যেখানে দেখতে পাচ্ছি আমার ছেলেমেয়েরাও সেটা দেখতে পাবে। তারপরে আমি দেখছি যে এই সম্পর্কে আমি কি কোশ্চেন ছেলেমেয়েদের দিয়েছি, সেটা হচ্ছে ভিউ কোশ্চেন, মানে কি কোশ্চেন না ডিসকাস অ্যাবাউট রলসিয়ান থিওরি, রলসিয়ান জাস্টিস থিওরি। এবার বিষয় হচ্ছে আর কি অপশন আছে এখানে, লাইভ ফর স্টুডেন্ট ট্রু, মানে আমি যদি এটা ট্রু রাখি তাহলে স্টুডেন্ট দেখতে পাবে, যদি ট্রু না রাখি তাহলে ট্রুতে ক্লিক করবো ফলস হয়ে যাবে তাহলে স্টুডেন্ট দেখতে পাবে না।
কিন্তু আমার উদ্দেশ্য তো ছেলে মেয়ের দেখানো বা ছেলে মেয়ের শেখানো, সেই কারণে আমি এটা ফলসটাকে ক্লিক করে ট্রু করে দেব। এই হয়েছে টোটাল বিষয়টা। এবং এখানে ফলসে ক্লিক করলে একবার স্ক্রিনটা বিলিং করবে এবং অটোমেটিক কিন্তু ট্রু নিয়ে নেবে। এই হয়েছে টোটাল বিষয়। এরপরে মানে এবার আপনারা বলুন, যদি আপনাদের কোথাও কোনো অসুবিধা থাকে একটু আপনারা আমাকে জানাতে পারেন। হ্যালো হ্যালো, হ্যাঁ কৌশিক, দেখো যদি কারো প্রশ্ন থাকে তাহলে ভালো। আমার মনে হয় আমরা সবাই ওই কোশ্চেন ক্রিয়েশন, অ্যাসাইনমেন্ট ক্রিয়েশন, টিউটোরিয়াল ক্রিয়েশন করেছি, তো যেটা মনে হয়েছিল আমার যে সেগুলো থেকে এইটা একটা হতে পারে যে কারোর জানা বোঝার অসুবিধা থাকতে পারে, তো সেরকম আমরা এটা করলাম। এখন তুমি দেখো কারোর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট টপিকে চলে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে একটুখানি কাইন্ডলি জানাবেন। আপনাদের কি কারো প্রশ্ন আছে কোনো, একটু জানাবেন। কিছু কারো কোনো প্রশ্ন কিছু বলছে না মানে তুমি নেক্সট টপিকে যাও। আচ্ছা তাহলে আমার নেক্সট কৌশিক বাবু, এক সেকেন্ড কৌশিক বাবু যদি না আসে আমি তার জন্য বলে দিলাম, আপনি 400x300 রাখতে পারেন বা 420x320 বা 450x350, এটা আপনি করে দেবেন। যদি আসছে তো ভালো, না হলে আপনি একটু লিখে দেবেন, কিন্তু এর বেশি যাওয়ার চেষ্টা করবেন না, এর বেশি গেলে সমস্যা হতে পারে। এখানে মোটামুটি যারা মেসেজ করেছে তারা, তাদেরকে সেক্ষেত্রে কোন রকম সন্দেহ মানে প্রশ্ন নেই, তাহলে আমি আইকিউসি কোঅর্ডিনেটর এবং প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপালের মানে পরামর্শে বা তাদের নির্দেশে আমি কিন্তু পরের বিষয়ে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, তার আগে আমি আর একটুখানি একটু শুনিনি, এর আগে একটা অপশন যেটা বললে যে ওই যে MP4 করে নিতে হবে, কোনটা কোনটা MP4 করার ব্যাপারে? এটা এটা তো ইউটিউব চ্যানেল, যদি আপনি কোন রকম ভিডিও শেয়ার করেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আমাদের, যদি আপনি যদি আমাদের এই LMS পোর্টালটা দেখে থাকেন, আমি এখানে কার্সারটা ঘোরাচ্ছি আপনি একটু দেখে নেন, এখানে কিন্তু পরিষ্কার এখানে চুজ ফাইলের নিচে লেখা আছে এখানে MP3 MP4, এখানে কিন্তু কোন রকম অন্য কিছু আপলোড হবে না, এবং JPG ডক PDF এক্সেল PPT এগুলোই আপলোড হবে। সেই কারণে কোনো যদি ভিডিও আপনারা দিতে চান, যে আপনি কথা বলছেন সেই ভিডিও ফরম্যাট যদি আপনি স্টুডেন্টদের দিতে চান, তাহলে সেক্ষেত্রে ওটা আপনি MP মানে আপনার যে ভিডিওটা আছে, যে ভিডিও অপশন হোক না কেন, যে ভিডিও ফরম্যাটই হোক না কেন, সেই ভিডিওটা আপনাকে MP4 এ কনভার্ট করে নিতে হবে। এবং তারপরে আপনি যেরকম ভাবে মানে ম্যাটেরিয়াল আপলোড করেন, মানে চুজ ফাইলে গিয়ে তারপরে আপলোডে গিয়ে, সেইভাবেই আপনি আপলোড করবেন। ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ সুকান্ত, সুকান্ত দিদি, হ্যাঁ বলুন। তুমি যখনই কিছু ইয়ে করবে না, তোমার ভিডিও মানে আমি যেমন বলেছিলাম এর আগের দিন যে তোমাদের PPT কে কিভাবে ওই ভি রেকর্ডার ছাড়া তোমাদের PPTটাকে MP4 এ করা যায়, সেটা ফাইল ফাইল বলে একটা অপশন পাবে যখন তুমি PPT করবে, সেখানে ফাইলে ক্লিক করলে তুমি এক্সপোর্ট করবে, এক্সপোর্ট করলে MP4 অপশন আসবে, যদি এরকম হয় তাহলে MP4 অপশনে গিয়ে করবে, আর আদারওয়াইজ তুমি যদি মিডিয়া ইউটিউব থেকেই নাও, যেটা কৌশিক নিল সেটা অলরেডি MP4 অপশনেই আছে, ওটা তোমাকে কিছু করতে হবে না। ইউটিউব থেকে ডাইরেক্ট যদি তুমি নিয়ে ওটা পোস্ট করো তাহলে ওটা MP4 অপশনেই করা আছে, ওটা আর তোমাকে ওটা তোমাকে কিছু করতে হবে না। হ্যাঁ দিদি ঠিক আছে, বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি মাননীয় অধ্যক্ষ স্যার এবং মাননীয় মানে ভাইস প্রিন্সিপাল ম্যাডাম এবং IQOC কোঅর্ডিনেটরের নির্দেশ মতো আমি তাহলে পরের পর্বে যাচ্ছি। আশা করি কারোর কোনো সমস্যা নেই। আমি এখানে সকলেই একটু খেয়াল রাখবেন, আপনারা যখন লগ ইন করে ঢুকছেন কলেজের স্বার্থে, আপনাদের নিজেদের স্বার্থে আপনারা অবশ্যই এটা লগ আউট করে বেরোবেন, কেমন? এটা আপনাদের কাছে একটু অনুরোধ রইল, আপনারা লগ আউট করে বেরোবেন, এবং যখন এই পেজটা আপনারা পেয়ে গেলেন তখন বুঝবেন আপনাদের টোটালটাই ফুলফিল লগ আউট হয়েছে। এবার বিষয় হচ্ছে, যেটা আমার আজকের আরেকটা বিষয় যেটা ছিল সেটা হচ্ছে
সেটা আরেকটা টপিক ছিল যেটা আমাকে বলা হয়েছিল যে কিভাবে ফ্ল্যাটটা তৈরি করতে হয় এবং কিভাবে মানে কোন রকম সার্টিফিকেট তৈরি করতে হয় ম্যানুয়ালি সেটা একটু দেখিয়ে দিতে। তা সেইটার জন্য আমি আপনাদের একটু বোঝার সুবিধার্থে আমি একটা পাওয়ার পয়েন্ট রেখেছি যাতে আপনাদের সুবিধা হয়। আমি এইটাকে একটু ছোট করে রাখলাম এবং আপনি আপনারা নিশ্চয়ই আগের দিন দেখেছেন মাননীয় আইকিওসি কোঅর্ডিনেটর ম্যাডাম আমাদেরকে বলেছিলেন যে আমরা যখন পেপার প্রেজেন্টেশনটা করব তখন অবশ্যই যেন সাইজটা একটু 16.9 হলে ভালো হয়, তাই তো ম্যাডাম? আইকিওসি কোঅর্ডিনেটর ম্যাডাম তাই বলেছিলেন তো? সেই রকমই বলেছিলেন ম্যাডাম। তা সেই কারণে সেই কারণে আমিও আজকের মানে আপনাদের সেই মানে সেই বিষয়ের জন্য আমিও একটু বিষয়টা আরো আরেকবার চর্চা করে নিলাম এবং আমিও 16.9 করে রেখেছি যাতে আপনাদের সুবিধা হয়। এবার বিষয় হচ্ছে আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখেছি যে এখানে প্রথমেই দেখেছি টু ক্রিয়েট এ সার্টিফিকেট অর ফ্ল্যার, কিভাবে একটা সার্টিফিকেট তৈরি করতে হয়। আমি এখানে রেখেছি পেজ সেট আপ, মানে প্রথমে করতে গেলে একটা পেজ সেট আপ করতে হবে। শুধু বিষয় হচ্ছে আমি এখানে এরকম যদি অপশনগুলো বলে যাই তাহলে হয়তো আপনারা হয়তো ব্যাপারটা মাথার উপর মানে বিষয়টা অন্য হয়তো হতে পারে। সেই কারণে আমি পাশাপাশি ঠিক করেছি যে আমি বলবো এবং পাশাপাশি আমি নিজেও একটু দেখে নেবো, আপনাদের শো মানে আনুকূল্যে প্র্যাকটিস করে নেবো এবং আপনারাও একবার দেখে নেবেন। তা সেই জন্য আমি একটা পাশাপাশি একটা খুলেছি। তা সেখানে আমি একটা পাশে একটা ওয়ার্ড ফাইল খুলছি এবং ওয়ার্ড ফাইলটা খোলার পরে এরকম একটা পেজ আমাদের সামনে এসছে। আপনারা সকলেই নিশ্চয়ই দুটো পেজই প্রেজেন্টেশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবার বিষয় হচ্ছে এখানে আমি প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে টু ক্রিয়েট সার্টিফিকেট অর ফ্ল্যার, কিভাবে তৈরি করতে হয়। সেখানে আমি বলেছিলাম যে পেজ সেট আপ, মানে আমি আগে দেখুন এইগুলো যেহেতু একটা সৌন্দর্যের বিষয়, সৌন্দর্যের বিষয় সবই সৌন্দর্য, সবই মন থেকে সৌন্দর্যের বিষয়, তা যেহেতু এটা এরকম একটা বিষয় সেই কারণে আগে আমি যে জায়গাটা কাজ করব সেই জায়গাটাকে আমাকে সাজিয়ে নিতে হবে। সেই কারণে আমি অপশনটা রেখেছি আগে পেজ সেট আপে, আগে পেজ সেট আপের অপশনটা রেখেছি। তা পেজ সেট আপের যেহেতু অপশনটা রেখেছি আর সেই কারণে এখানে দেখেন আমি এখানে অপশন একটা রেখেছি পেজ লেআউট। আপনারা যদি ওয়ার্ড খুলে রাখেন তাহলে আপনি দেখবেন প্রথমে পেজ লেআউট বলে একটা অপশন পাচ্ছেন, পেজ লেআউট। আমি এখানে পেজ লেআউট অপশনে গেলাম। পেজ লেআউট অপশনে গেলে দেখেন এই উপরে এতগুলো অপশন এলো, পেজ লেআউট অপশনে এলে এতগুলো অপশন এলো এবং সেক্ষেত্রে আমি এখানে বলেছি দেখুন এখানে পরে অ্যারো দিয়ে দেখিয়েছি মার্জিন, মার্জিনটা আগে দেখতে হবে যে আমি কার উপর কাজ করছি। দেখেন আমাদের এখানে অপশন আছে মার্জিন, আমি মার্জিনের এখানে ক্লিক করলাম। এবার বিষয় হচ্ছে আমি যখনই কোনো একটা সার্টিফিকেট বা ফ্ল্যাট তৈরি করব আমি সবসময় চেষ্টা করব আমি লেখার জায়গাটা বড় রাখার এবং মার্জিন বা বর্ডার সেগুলো যতটা পারা যায় পৃষ্ঠার বা পেজের পাশ দিয়ে সাইড বরাবর দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই কারণে আমি এখানে ন্যারোটা চয়েস করেছি, সেই কারণে আমি এখানে লিখে রেখেছি দেখেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে মার্জিন সিলেক্ট ন্যারো অর অ্যাজ ইউর চয়েস। এবার বাদবাকি আপনারা এখানে এতগুলো রয়েছে যেগুলো আপনি বেছে নিলে বেছে নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আপনি এখানে ন্যারোটা বেছে নিলেন, দেখেন এমনিতে কার্সার কিন্তু অনেকটা দূরে থাকে, ন্যারো বেছে নেওয়ার সঙ্গে সঙ্গে কার্সার কিন্তু একেবারে কাছাকাছি চলে এসছে। এইবার বিষয় হচ্ছে আমি আপনি তীর চিহ্ন দিয়ে দেখেন ওরিয়েন্টেশন বলে একটি শব্দ আছে, আপনার ওয়ার্ড পেজেও এরকম ওরিয়েন্টেশন বলে একটা শব্দ আছে। তা সেই ওয়ার্ড পেজেও ওরিয়েন্টেশন বলে যখন শব্দটা আছে তখন আপনি ওরিয়েন্টেশনে ক্লিক করবেন, দেখবেন একটা অপশন আছে পোর্ট্রেট, একটা অপশন আছে ল্যান্ডস্কেপ। তা সেটা আমি এখানে এল আর আর লিখে রেখেছি, এল আর আর লিখে রেখেছি এই কারণে কারণ একটা মানে মানে একটা হচ্ছে লং আর একটা হচ্ছে আমি রেক্ট্যাঙ্গেল লিখে রেখেছি এই কারণে কারণ সেটা রেক্ট্যাঙ্গেল সবসময় একটা মানে ল্যান্ডস্কেপের মানে চিয়ারা সাইন করে, ল্যান্ডস্কেপের মানে ল্যান্ডস্কেপের কথা বলে, সেই কারণে আমি এখানে আর শব্দটা রেখেছি।
মানে যাতে আপনাদের পিপিটিটা দেখেই বুঝতে পারেন যে এখানে দুটো শব্দ আসবে, একটা পোর্ট্রেট, পোর্ট্রেট মিনস এখানে লং, এল লিখেছি, এবং আর একটা লিখেছি ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপের অপশনটা লিখেছি আর। তা সেই কারণে আমি যেহেতু পোর্ট্রেটে কাজ করব, সেই কারণে আমি পোর্ট্রেটটা চয়েস করে রাখলাম। এরপরে একটা অপশন আছে সাইজ, সাইজ বলে একটা অপশন আছে। এখানে সাইজ বলতে আপনার লেটার সাইজ আছে, ট্যাবলয়েড আছে, লিগাল আছে, এ ফোর আছে, এ থ্রি আছে, যেমন যেমন আপনার চয়েস। আমি এ ফোর সাইজটা রেখে দিলাম এখানে, আমি তার জন্য রেখে রেখেছি অ্যাজ ইয়ার চয়েস, ঠিক আছে। এই হলো টোটাল পেজ সেট আপের বিষয়। এবার আপনি পরবর্তী বিষয়ে গেলাম, যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে, আশা করি এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি, অসুবিধা হয়নি তো মাননীয় মানুষজন, অসুবিধা হয়নি তো আশা করি নিশ্চয়ই কারুর? না না অসুবিধা হচ্ছে না, তুমি বলো। এবার তারপরে আমি তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে যখন আমি যাচ্ছি, তখন আমি সেকেন্ড পার্ট উপর একটা হেডিং করেছি, সেকেন্ড পার্ট। সেখানে আমি দেখতে পাচ্ছি যে কলম সেট, মানে কলম সেট করব একটা। কলম সেটটা কি করে? না সেটা ওই পেজ লেআউট অপশনেই আছে, সেই কারণে পেজ লেআউট অপশন রেখেছি। তারপরে আমি কলম অপশনে যাব। কলম অপশন এখানে আছে। কলম অপশন আপনি যখন ক্লিক করবেন, দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ওয়ান। ওয়ান মানে হচ্ছে আমরা বইয়ের পাতায় যেমন পড়ি লেখাগুলো পরপর, একটা পৃষ্ঠা যেমন পড়ি পরপর। তারপরে দেখতে পাবেন টু। টু মানে হচ্ছে দেখবেন আপনারা যদি দুটো পাতা বা আপনারা যদি দুটো বই থেকে দুটো একটা বই থেকে যদি জেরক্স করেন, তাহলে দেখবেন একই পাতার পাতায় দুটো পেজের ছবি একসঙ্গে, মানে দুদিক দিয়ে দুটো লেখা নেমে এসছে। বিভিন্ন পেপারেও আপনারা দেখতে পারেন। তারপরে দেখতে পারেন থ্রি, তার মানে তিনটে কলম, মানে তিন ভাবে লেখা হবে। আমাদের যে বর্তমান এই যে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটা কিন্তু ওরকম দুটো ভাগে আছে, সেই কারণে আমি কিন্তু ওখানে টু কলম চয়েস করেছিলাম। সেই কারণে এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা বিষয়টা চয়েস করে নিতে পারেন। আমি এখানে প্রথম দিন বোঝানোর স্বার্থে ওয়ান রাখলাম। এইটা হয়েছে টোটাল সেকেন্ড পার্ট, কলমের বিষয়টা। এরপরে আমি থার্ড স্টেজে যাচ্ছি। থার্ড স্টেজে গেলে এখানে আছে একটা অপশন পাবো টোটাল পেজ কালার। টোটাল পেজ কালার করতে গেলে কি করে কি করব, এই যে দেখেছি যে মানে আপনারা হয়তো দেখেছেন যে আমার পেজগুলো করলে বা সার্টিফিকেট করলে, আমি না মানে যে কেউ করলে, একটা পেজের ওপর আলাদা কালার আসে, সে কালারটাকে কিভাবে ফেলবো, না সে কালারটা অবশ্যই কিভাবে ফেলবো, সেটাও কিন্তু অপশন আমরা পেজ লেআউটের মধ্যে পাবো। আপনাদের মনে হতে পারে আগে কেন আমি হোম বা ইনসার্ট থেকে শুরু করলাম না, বিষয় হচ্ছে আমি আগে যে বাড়িতে যাব সেই বাড়ির রাস্তাঘাটটা আগে চিনবো, তারপরে হচ্ছে বাড়িতে গিয়ে কি আচার আচমন করবো বা বাড়িতে গিয়ে কি মিষ্টি নিয়ে যাব, সেটা পরের বিষয়। কিন্তু আগে বাড়ির রাস্তাঘাটটা না চিনলে আমি বাড়িতে ঢুকতে পারবো না। তাই আগের আমার ফ্লায়ার তৈরি করা বা সার্টিফিকেট তৈরি করার টোটাল প্রসিডিওরটা আগে আমি মানে আগে আমার বাহ্যিক যে বিষয়গুলো সেগুলো আমি একটু সাজিয়ে নিচ্ছি, সেই কারণে আমি আগে পেজ লেআউট থেকে শুরু করেছি। এবার বিষয় হচ্ছে টোটাল পেজ কালার কিভাবে করব। টোটাল পেজ কালার তিনভাবে করা যায়। আমি এখানে লাল কালিগুলো দিয়েছি যেগুলো আপনার সাব মেনু, মানে প্রথম মেনু তো পেজ লেআউটের মধ্যেই আছি আমরা, তা সাব মেনু মানে পেজ লেআউটের মধ্যেও অনেকগুলো মেনু আছে সাব আকারে, মানে উপ উপ মেনু আকারে রয়েছে। তা সেখানে উপ মেনুগুলোকে আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি। তা সেখানে এই যে ওয়াটারমার্ক, আপনার একটা অপশন পাবেন এখানে ওয়াটারমার্ক, আমি ওয়াটারমার্কে ক্লিক করলাম। দেখবেন আমরা হয়তো মানে আমাদের হয়তো আমার যতদূর মনে পড়ছে যে আমাদের কলেজ থেকে যে রিসিপ্টগুলো মানি রিসিপ্টগুলো বের হয় বা আমার যতদূর মনে পড়ছে কলেজের কোনো একটা ডকুমেন্টে আমি দেখেছিলাম এরকম কলেজে মানে এরকম পিছনে একটা কিছু লেখা আছে, তা আমি এরকম লেখা যেটা চয়েস করব সেটা কিন্তু আমি দিয়ে দিতে পারি। আমি দেখলাম যে এটা কনফিডেন্সিয়াল, মানে এটা হচ্ছে কনফিডেন্সিয়াল পেপার, তার মানে সেটা কনফিডেন্সিয়াল, কিংবা আমার হয়তো এটা লেখাটা ভুল হয়ে গেছে, আমি এটা রিমুভ করব, আমি মানে মুছে দেব, তার জন্য রিমুভ ওয়াটারমার্ক, মুছে গেল। কিন্তু আমি এখানে ধরা যাক আমি নিজের ইচ্ছা মতো করব, তা সে কারণে এখানে কিন্তু কাস্টম ওয়াটারমার্ক বলে একটা অপশন আছে। আমি কাস্টম ওয়াটারমার্কে গেলাম এবং সেখানে এখানে এই যে নো ওয়াটারমার্ক আর পিকচার ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক মানে পিকচারকেও আমি এখানে ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করি, মানে কোনো একটা পিকচারকে যদি এখানে আমি কোনো একটা পিকচার সিলেক্ট করে দেই, মানে কোনো একটা পিকচার দেব সেখানে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি যে কোনো একটা পিকচারকে দিয়ে দিতে পারি, একটা একটা যে কোনো একটা পিকচার, যে কোনো একটা পিকচারকে দিয়ে আমি ওকে করে দিলাম।
দেখেন একটা ওয়াটারমার্ক একটা পিছনে একটা পিকচার চলে এলো, কিন্তু এই পিকচারটা আমার ঠিক পছন্দের নয়, সেই কারণে আমি রিমুভ ওয়াটারমার্ক করে দেব। আমি ধরা যাক এখানে একটা কাস্টম ওয়াটারমার্ক নিয়ে আমি কোনো কিছু একটা নিজে করে নিজে লিখবো, সেই কারণে আমি ওখানে ক্লিক করব টেক্সট ওয়াটারমার্ক, এবং সেখানে ক্লিক করে কি লিখব না সেখানে আমি যেটা লিখব সেখানে কিন্তু টোটাল আমি আলাদা করে কিন্তু নিজেও লিখে দিতে পারি, এবং এখান থেকে নিজেই টোটাল বিষয় ফন্ট টন সব কিছু চয়েস করে দিতে পারি। এই হচ্ছে টোটাল বিষয়টা, এবং এই পরেও কিন্তু টোটাল আমরা সব কিছু কিন্তু কমপ্লিট করে দিতে পারি, এবং এখানে সাইজ টাইজ সব বেছে নিতে পারি, সাইজ টাইজ কিন্তু সবই এখানে বেছে নিতে পারি। এইটা হচ্ছে টোটাল ওয়াটারমার্কের বিষয়, এবং অনেক জায়গায় আমরা এখানে লিখে রাখি যে এটা স্যাম্পেল, তার জন্য এটা স্যাম্পেল আমরা লিখে নিতে পারি। এটা হচ্ছে ওয়াটারমার্কের টোটাল কাজ। এবার বিষয় হচ্ছে তারপরে আসে পেজ কালার। ধরা যাক আমরা ওয়াটারমার্কের মাধ্যমে কোনো কিছু করব না, আমরা পেজ কালারের মারফতে করব, তার জন্য আমরা পেজ কালারকে চয়েস করব। আমরা ধরে নিচ্ছি এখানে মেলা রকম অনেক রকম পেজ কালার আছে, আমরা এখানে যেটা হাত দেবো সেটাই সেরকম পেজ কালার হবে, কিন্তু আমি ধরে নিচ্ছি এখান থেকে ওরকম পেজ কালার করব না, মোর কালার থেকে করব। মোর কালার থেকে করা মানেও সেই একই রকম কালার, মানে এখান থেকে হয়তো এরকম একটা কালার হয়ে গেল। ধরা যাক আমি এটাও করব না, তাহলে আমি ফিল এফেক্ট বলে একটা অপশান আছে এই পেজ কালারের মধ্যে, এই ফিল এফেক্টে যাব। এখানে এখানে একটা প্রথম অপশান আসে গ্রেডিয়েন্ট, আর সেখানে আমি ধরে নেই ওয়ান কালার না টু কালারে আমি করব। তা দুটো কালার আমি নিজের মতো চয়েস করে দিতে পারি, দুটো কালার আমি নিজের মতো চয়েস করে দিতে পারি। আর সেক্ষেত্রে দুটো কালার চয়েস করে এখানে বিভিন্ন রকম ভার্টিক্যাল হরাইজেন্টাল বিভিন্ন রকম ব্যাপার এখানে অপশান আছে, আপনি আপনারা প্রত্যেকে এরকম কালার অপশানে পছন্দ করতে করতে গেলে আপনারা আপনাদের পছন্দ মতো পেয়ে যাবেন। আমি ধরে নিচ্ছি যে কোনো একটা কালার আমরা চয়েস করে দেব, এবং আমি ধরে নিচ্ছি এই কালারটা আমি এখানে রাখছি, তাহলে আমাদের এই কালারটা হয়ে গেল, এই কালার এসে গেল। এবার বিষয় হচ্ছে শুধুমাত্র পেজ কালার রাখলেই তো হবে না, একটা পেজ বর্ডার রাখতে হবে। সেটা কিভাবে সম্ভব? না পেজ বর্ডার বলে একটা অপশান আছে এখানেই পেজ কালারের পাশেই, এবং স্ক্রিন যদি ছোট করেন তাহলে পেজ কালারের নিচেই, সেখানে পেজ বর্ডার অপশান যদি আপনি যান সেখানে প্রথমে আছে নান, মানে কিছু দেবেন না, তারপর আছে বক্স, বক্সে ক্লিক করলে অটোমেটিক একটা বক্স ক্রিয়েট হবে, এবং সেখানে দাগগুলো আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারবেন চয়েস করে, এবং যেমনটি দেবেন আপনি পাশে এখানটায় তেমনটি আপনি নিজে দেখতে পাবেন। দেখছেন আপনি এরকম ডবল দাগ আছে, আপনি এখানে ওকে করে দিলেন ডবল দাগ পড়ে গেল। আপনার ধরা যাক এই বর্ডার ভালো লাগছে না, তাহলে আপনি কি করবেন, একটু শ্যাডোতে যাবেন, একটু শ্যাডো দেবেন। ধরা যাক আপনি এরকম একটা ডবল দাড়ির জায়গায় আপনি তিনটে দাগ দিলেন আর এরকম শ্যাডো দেবেন, আপনি এরকম তিনটে দাগ চয়েস করলেন আর এরকম একটা শ্যাডো দিলেন হলো। কিন্তু ধরা যাক এটাও আপনার পছন্দ হচ্ছে না, আপনি একটু ওই নতুন ধরনের কিছু একটা দিতে চাইছেন, তখন আপনি কি করবেন এই যে কাস্টম জায়গায় আসতে পারেন, মানে কাস্টম মানে আপনি নিজে হাতে তৈরি করবেন, বা এখান থেকে সরাসরি আপনি এই জায়গাটা চয়েস করতে পারেন। এখান থেকে আপনি নিচে বিভিন্ন ডিজাইন আছে, যে ডিজাইন দেবেন যে ডিজাইন আপনি চয়েস করবেন সেই ডিজাইনটা কেমন হবে এখানটায় আপনাকে দেখিয়ে দেবে। আমি ধরে নিচ্ছি যে আমি আপনাদের দেখানোর জন্য মোটামুটি ভাবে এই জায়গা এই এরকম একটা বর্ডার আমি চয়েস করব। এবার বিষয় হচ্ছে আমি ধরা যাক আমি কালো রং রাখবো না বা অটোমেটিক রং রাখবো না, আমি একটু নিজে থেকে কালার চেঞ্জ করব, সেই কারণে কিন্তু এখানে কালার বলে একটা অপশন আছে। এই কালারে ক্লিক করলে আপনি এখানে আপনি নিজের ইচ্ছা মতো কালার দিতে পারবেন, নিজের ইচ্ছা মতো আপনি কালার দিতে পারবেন, আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। এবার ধরা যাক আমি যে কোনো একটা কালার চয়েস করলাম, আমি নীলের উপরে বা আকাশের উপরে একটা কালার রাখলাম। এবার বিষয় হচ্ছে হোয়াইট বলে একটা অপশন আসছে, মানে এটা কত মোটা হবে না কত রোগা সরু হবে, আপনি এটা ধরে নিন মোটামুটি ভাবে আপনি এটা 24 বা 30 রেখে দিলেন। এবার 30 ফুট ওয়াইড মানে 30 মানে পিটি চওড়া হবে, আপনি এটাকে চওড়া করে দিলেন, করে দেওয়ার পরে আপনি এটা ওকে করলেন। সবার শেষে কিন্তু ওকে আপনাকে করতেই হবে, না হলে কোনো কিছু হবে না। এই যেই আপনি ওকে করলেন এরকম একটা ডিজাইন কিন্তু আপনার পেজে এসে গেল। আশা করি এইটুকু বুঝতে কারোর কোনো সমস্যা হয়নি।
আশা করি কোনো অসুবিধা হয়নি, অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে জানাবেন পরবর্তী ক্ষেত্রে। তাহলে এই স্লাইডটা কেউ কিছু বলছেন? কেউ কিছু বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমরা দেখতে পাচ্ছি, ভূপতি বলছে ও স্ক্রিন দেখতে পাচ্ছে না, আমরা কিন্তু দেখতে পাচ্ছি, মেবি ওর নেটওয়ার্ক প্রবলেম, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি, তুই কন্টিনিউ কর। আচ্ছা আচ্ছা, এবার তাহলে বিষয় যেটা হচ্ছে, আমি এখানে ছোট করে এই স্লাইডে একটা শব্দ লিখে দিয়েছি যেটা আপনাদের একটু বড় করে দেখিয়ে দিই, যে এখানে বলে লিখেছি বাট ইফ ইউ ওয়ান টু ওন ক্রিয়েশন দেন ওয়ান, মানে দেন ওয়ান মানে এক নম্বর আপনি কালার বলে ওখানে যে অপশান আছে, মানে আপনি যে ওই সাব যে অপশান মানে বক্সের মধ্যে যেটা হলো সেটা আপনি নিজে চয়েস করতে পারেন, হোয়াইট বলে একটা অপশান আসবে সেটা আপনি নিজে ইচ্ছা মতো চয়েস করে দিতে পারেন, আর্ট বলে একটা অপশান আছে সেটা আপনি চয়েস করে দিতে পারেন, তারপরে আপনি সবশেষে ওকে করবেন যদি আপনি নিজের ইচ্ছা মতো করতে চান, আর যদি ওরা কম্পিউটারের মতো আপনি নিতে চান তাহলে আপনি আপনার মতো মানে আপনি ওর কম্পিউটারের উপর ছেড়ে দিতে হবে। সেই কারণে আমি কিন্তু এটা নিচে মেনশন করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। যাই হোক, আমি পরের স্লাইডে যাচ্ছি, সেখানে হচ্ছে এবারে আমার ব্যাপার হচ্ছে ইনডেন্ট সেট আপ, মানে ইনডেন্ট সেট আপ এবং স্পেস সেট আপ। ইনডেন্ট সেট আপ বলতে এখানে দেখুন আপনারা ডকুমেন্টের এখানে ইনডেন্ট যেখানে আপনাদের লেফট রাইট বি স্পেস এর মধ্যে বিফোর আফটার বলা থাকে সেই জায়গাটা, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কার্সারটা এখানে ব্লিঙ্ক করছে, এখানে ব্লিং করছে, এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার বিষয় হচ্ছে আমি ধরে নেই আমি হাতে কোনো কাজ করব না, যা কাজ করার মাউসে করব, আমি হাতে কোনো কাজ করব না যা কাজ করার মাউসে করব, তাহলে আমি এখানে এটা যেহেতু আমার বাঁ দিকে রয়েছে আমি এই লেফট পয়েন্টটা একটু করে বাড়াবো, বাড়ালেই দেখুন আপনার এই কার্সারটা এগিয়ে এলো, সকলে নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এবং ঠিক একই রকম আমি এদিকে যেমন রাখবো, যেহেতু এটা একটা সার্টিফিকেট বা ফ্লায়ার একটা সৌন্দর্যকরণের বিষয়, আমি যেহেতু লেফটটাও 0.4 করেছি আমি রাইটটাও 0.4 করে যাব। কারণ কি? কারণ হচ্ছে আমি যদি এখানে কৌশিক বাবু, কৌশিক বাবু প্লিজ অধীর বাবু ডিস্টার্ব করছি একটু, বলছি এই আপনি যেটা বললেন না ইন্ডিয়ান সেট আপ, এটাও কি আমরা পেজ লেআউট থেকেই হবে? না হ্যাঁ সব পেজ লেআউট, আমি আলাদা অপশনে গেলে আপনাদের বলে দেবো, আলাদা অপশনে গেলে আমি বলে দেবো কেমন। আমি আমি তো আমি তো ল্যাপটপ খুলে বসেছি, একটু আমি ট্রেনে অসুবিধা হচ্ছে একটু। আপনি ওখানে দেখেন যে পেজ লেআউট বলে একটা অপশন আছে, পরে পরে হ্যাঁ, আর নালে পরে আপনি আমাকে বলবেন আমি অবশ্যই আপনাকে আমি বলে দেবো, ঠিক আছে? আমি মানে এক মিনিট আপনি ইনডেন্টটা এই মুহূর্তে পরে ও আসছি, ওকে থ্যাঙ্ক ইউ। আচ্ছা আচ্ছা, অনেক সময় কি হয় মেনু বারটা আপনাকে অন করে নিতে হয়, মেনু বারটা ভেতরে লুকানো থাকে, সেটাকে আপনাকে একটু টেনে মানে বার করে আনতে হয়, আমি সেটা আপনাকে পরে বলে দিচ্ছি কেমন। এই হয়েছে বিষয়, আর নাহলে দেখবেন একটা লেফট রাইট বিফোর আফটার বলে একটা অপশন আসছে, ওখানে ক্লিক করলেও আপনি পাবেন। এবার বিষয় হচ্ছে এই যে লেফট 0.4 করলাম, রাইটও সঙ্গে সঙ্গে 0.4 করলাম, কেন না? আমি যদি এখান থেকে পরিষ্কার এরকম কিছু একটা লিখতেই থাকি, কিছু একটা লিখতেই থাকি, দেখুন এই রাইটে যখন শেষ করছি তখন কিন্তু এই দিকে চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, তাহলে ওরকম ভাবে হলে বিষয়টা ঠিক হবে না। সেই কারণে বা আমি যদি এরকম লিখতেই থাকি, লিখতেই থাকি, আমি ধরে নেই এখানটায় আমার 0.4 করা নেই, 0.4 করা নেই, এখানটা আমার অটো করা রয়েছে, তাহলে আমি এখানে এই যে এখানে কার্সারটা রেখে আমি কিন্তু এখানে কিন্তু কমানোর চেষ্টা করব, এখানে কিন্তু কমানোর চেষ্টা করব, এখানে কিন্তু কমানোর চেষ্টা করব, এবং সেটা কমিয়ে আমি কিন্তু এই জায়গাটা আনার চেষ্টা করব যাতে সব দিক সৌন্দর্য বজায় থাকে, ঠিক আছে? এটাই হয়েছে মূল বিষয়। এবার বিষয় হচ্ছে আপনারা যদি সমস্যা হয় এই জায়গাটা হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং বিফোর আফটার
এই বিষয়টাও আপনাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, না হাত দিলে কোনো প্রয়োজন নেই। আপনারা সোজা এখানে যে কার্সারটা রয়েছে সেখানে আপনি রাখবেন, সেখান থেকে সোজা কথায় আপনাদের কিবোর্ডে একটা ট্যাব বলে অপশন আছে, টিএবি, টিএবি, এতদিনে ট্যাব অপশনটা আপনাদের কাছে অনেক বেশি পরিচিত। ট্যাব অপশন একবার ক্লিক করলেই আপনাদের দেখেন ঠিক জায়গা মতো চলে এসছে। এবার বিষয় হচ্ছে আপনাদের দেখেন মানে এই যে লেখার বিষয়টা মানে কার্সারটা একেবারে উপরের মার্জিনে লেগে রয়েছে, সেইটা যাতে না লেগে থাকে সেই কারণে ওখানে গিয়ে আপনি একটা এন্টার দেন। এন্টার দিলে আপনি বিষয়টা ওই কার্সারটা নিচে নেমে আসবে এবং আপনি তারপরে আরো একটা ট্যাব দিলে আপনি এবার আপনার জায়গায় আপনি বিষয়টাকে দেখতে পাবেন। এইবারে আপনি আপনার মতো লিখবেন, আশা করি বোঝা গেছে এই বিষয়টা নিয়ে, আশা করি কোনো সমস্যা নেই। এবারে যে স্লাইডটাতে আমি আসব সেটা হচ্ছে ফিফথ স্টেপ, সেটা হচ্ছে এবার আমরা চলে যাব ইনসার্টে। এই যে আমি ইনসার্টে ক্লিক করছি, ইনসার্টে যাওয়ার পরে ওয়ার্ড আর্ট বলে একটা অপশন পাবেন। আমি একটু স্ক্রিনটা বড় করি, না হলে ওয়ার্ড আর্টটা আপনারা খুঁজে পাবেন না। এই যে ইনসার্টে আপনি এসছেন, এখানে দেখেন এই যে ওয়ার্ড আর্ট মানে একটা ক্যাপস লকে একটা এ রকম চিহ্ন, আপনারা নিশ্চয় সকলে দেখতে পেয়েছেন, আপনারা নিশ্চয় সকলে দেখতে পেয়েছেন। এই যে এ নামক জায়গাটা আপনি ক্লিক করবেন, করলে বিভিন্ন রকমের ভ্যারাইটি আপনারা, লেখার ভ্যারাইটি আপনারা পাবেন। আপনারা দেখছেন এই ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা কালার, আর আপনারা চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা নেওয়ার, তাহলে আপনি যে কালারেই লেখা দেবেন না কেন সেই কালারের লেখাই ফুটবে। আমি এটুকু বিশ্বস্ত বা আমি অনেক বেশি আশাবাদী যে আমার থেকে আপনারা অনেক বেশি কালার রং বিষয়ে সচেতন, এ বিষয়ে আমার কোনো সন্দেহের অবকাশ নেই। তবুও আমি এখানে একটা ডিপ কালার চয়েস করলাম, এই যে একটা ডিপ কালার আমি বেছে নিলাম। এবার ডিপ কালার বেছে নিলাম, আমি ডিপ কালার যখনই বেছে নিলাম আমি এই জায়গায় ডিপ কালারটা বেছে নেওয়ার আগে আমি একটু আপনাদের থেকে আমি আগের জায়গায় ফিরে যাব। এখানে দেখেন ইনসার্ট করেছিলাম, তারপর ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট আপনারা দেখতে পেয়েছেন। তারপরে কি করব, ওয়ার্ড আর্টে ক্লিক করব, টেক পোজ ওয়ার্ড আর্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওয়ার্ড আর্ট লেখা বিভিন্ন শব্দ আছে, যে কোনো একটা ডিজাইনকে আমরা বেছে নেব। আমরা এই ডিজাইনটাকে বেছে নিলাম। এবার বলছে ইওর টেক্সট হেয়ার, মানে আপনি আপনার পছন্দ মতো টেক্সট কি মানে টেক্সট লেখেন। আমি দেখছি আমি এখানে লিখলাম, আমি আমার এখানে কলেজের নামটা লিখলাম, এখানে বিভিন্ন ফন্ট আপনারা পেয়ে যাবেন, সেই ফন্ট গুলোর মধ্যে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। বিভিন্ন ফন্ট আপনারা পাবেন, বিভিন্ন ফন্ট, আর সেখানে ফন্ট আপনারা চেক করে দিয়ে দেখলেন আপনার এরকম ফন্ট এলো। আপনারা এখান থেকে লেখাটাকে বোল্ড করে নিতে পারবেন, আপনারা লেখাটা এখান থেকে ইটালিক করে নিতে পারবেন। আমি ইটালিকটা দরকার নেই, আমি এটা এরকমই রাখলাম। এইবার বিষয় হচ্ছে আমি এখানে এটা তারপরে যা কিছু করব শেষে আমি এটা ওকে করব। ওকে করলাম, দেখলাম লেখাটা বড় হয়ে গেছে। আমি কি করব, না আমি এখানে দেখেন এই একটা জায়গায় তিকোনা মতো আসছে, একটা জায়গায় তিকোনা মতো আসছে, মানে এই যে যে এই যে ডট 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 দেয়া যে জায়গাটা, এই জায়গাগুলোর চারদিকে একটা করে পয়েন্ট আছে, ছদিকে পয়েন্ট আছে। এই পয়েন্ট একটা পয়েন্টে ধরলে এটা এরকম তীর চিহ্ন দেখাবে। আমি ওইখানে হাত দেবো, পাশাপাশি কন্ট্রোলটা টিপে রাখবো, কন্ট্রোল সুইচটা টিপে আমি দুদিকে কমা মানে টিপে আমি কমাবো। যখনই কমালাম দেখবো আমরা দুদিকেই কিন্তু একইভাবে কমে গেল, দুদিকেই একইভাবে কমে গেল। সকলকে নিশ্চয়ই এই বিষয়টা বোঝাতে পেরেছি, কারণ আমরা যেহেতু একটা মানে ফ্যান্সি জিনিস করছি সেই কারণে মাপযোগটা একটু খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে আমরা এখানে কন্ট্রোল, যখনই দুটো জিনিস এ করবো ওয়ার্ড আর্ট করার ক্ষেত্রে আমরা কন্ট্রোল টিপে কমাবো, তাহলে কি হবে আমরা দুদিকেই সমানভাবে কমবে,
নাহলে আপনারা এই রকম ভাবে ধীরে ধীরে আপনারা নিজেদের মতো কমিয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যেটা বললাম সেটা আপনাদের হয়তো একটু তাড়াতাড়ি হয়তো হতে পারে, এটা হয়েছে বিষয়। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার কলেজের নাম চলে এলো। এবার বিষয় হচ্ছে, আমি একটু জিনিস হয়তো আপনাদের মনে হতে পারে যে এর যা আমার তো কলেজের লোগো আনা হয়নি, বা আমি এটা এটা করেছি, করার পরে আমি দেখছি যে এই কালারটা যেন বড্ড হিজিবিজি লাগছে। আমি কি করব, এখানে আপনাদের ফরম্যাট অপশন আছে, ফরম্যাট অপশনে গিয়ে আপনি এখানে কালারগুলোকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে দেখবেন, আমি নতুন করে বলছি, এখানে ফরম্যাট অপশনে যাবেন, সিলেক্ট থাকা অবস্থায় যা কিছু করবেন সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট অপশনে যাবেন। ফরম্যাট অপশনে গিয়ে এখানে আপনি তিন চারটে অপশন পাবেন, শেপ ফিল, শেপ আউটলাইন। এবার শেপ ফিলে আপনি ক্লিক করবেন বা শেপ আউটলাইনে ক্লিক করবেন। আপনার মনে হচ্ছে লালটা ঠিক নয়, একটু আপনি কালারটা চেঞ্জ করে দেখলেন, যেখানে মানে সাদা দিলেন বা একটু মানে ডিপ লাল দিলেন বা কালো দিলেন বা যে কোনো যে কোনো আপনি সাদা দিলেন, হয়তো সাদাটা হয়তো আপনার মনে হতে পারে বেশি ফুটছে, তাহলে আপনি লাইন কালারটা চেঞ্জ করে দিলেন। আপনি মনে হচ্ছে যে এই যে নীল ভেতরে আছে সেটাও আপনি চেঞ্জ করে দেবেন, তাহলে শেপ ফিলে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে আপনি যে কালার দেবেন সেই কালার কিন্তু সেই কালারই নেবে, মানে আপনি ওকে যেমন ডিরেকশন দেবেন ও কিন্তু তেমন কালার নেবে, আপনার কথার অবাধ্য কিন্তু ওরা কেউ হবে না। তাহলে আমি এখানে মোটামুটি একটা ফোটার মতো দেখে আমি মোটামুটি লালটাকে রাখছি আপাতত, আর লালটা আমি আপাতত নীলটাকে রেখে দিচ্ছি। এবার বিষয় হচ্ছে, আমার তো এটা কলেজের নাম এলো, কিন্তু বিষয় হচ্ছে কলেজের লোগোটাকে কি করে আনবো। কিন্তু কলেজের লোগো আপনাদের মনে হতে পারে যে আমি কলেজের লোগোটা একটু ওপরে নেব, তাহলে কলেজের লোগো আমি ওপরে নেব। ওপরে নিতে গেলে আমি যখনই কার্সারটা আমার তো এখানে আর জায়গা নেই, আমাকে এর আগে কার্সারটা আনতে হবে। দেখুন এখানে কার্সারটা বিলিং করছে, তাহলে কার্সারটা আমার এখানে ছিল, সেই কার্সারটা আমি এখানে এনেছি, আনার পরে এটা ব্লিং করছে, তাহলে এই কার্সারটা এখানে মানে ডক্টরের আগে আছে কার্সারটা। তাহলে আমার উপরে জায়গা করতে গেলে আমি আর একটা এন্টার মেরে জায়গা করব, কিন্তু যখন এই জায়গাটা করলাম আমার লেখাটা এদিক চলে গেল। কিন্তু চলে গেলে কি করব, না আপনাদের ওই ট্যাব অস্ত্র আছে, ওই ট্যাব সুইচটা একবার টিপে দেবেন, ট্যাব একবার টিপলেই আবার সেই জায়গায় চলে আসবে। এইবারে বলছে আপনারা লোগোটা ক্রিয়েট করবেন, কিভাবে করবেন। এখানে দেখেন আপনার পাওয়ার পয়েন্টে দেখতে পাচ্ছেন ফল লোগো, মানে লোগোটা ক্রিয়েট করতে গেলে কি করতে হবে। এখানে বলছে চয়েস শেপ, এইবারে আপনাকে ইনসার্ট অপশনে যেতে হবে। যাদের এতক্ষণ সংখ্যা ছিল তাদের উদ্দেশ্যে বলছি, এবার আপনাদের ইনসার্ট অপশনে আবার পুনরায় যেতে হবে, কারণ আমরা এখন ইনসার্ট অপশনেই রয়েছি, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট নিয়েছি। ইনসার্ট অপশনে শেপ বলে একটা অপশন পাবেন, এই যে শেপ, এই শেপে ক্লিক করলে আপনি বিভিন্ন রকমের শেপ পাবেন। এইবার বিষয় হচ্ছে, আমরা লোগোটা, আমাদের লোগো যেহেতু গোল আকারের, তাহলে আমরা নিশ্চয়ই একটা গোল মতো রাউন্ড শেপ নেব, এবং সেখানে রাউন্ড শেপ নিতে গেলে আমরা একটা রাউন্ড সিলেক্ট করেছি, এবং এখানে সেক্ষেত্রে এরকম রাউন্ড একটা এরকম টেনে দিলেই, মানে মাউসটা চেপে ধরে, মাউসের মানে কি মানে রাইট কি সরি লেফট কি চেপে ধরে এটাকে করতে হবে। করার ফলে এটা এলো। এবার আপনারা এটা আপনারা এদিক ওদিক মানে অ্যারো মানে কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে এদিক ওদিক আপনারা করে নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা পজিশন করে নিতে পারবেন, বা মাউস যদি এর উপর রাখেন সিলেক্ট অবস্থায় সেখানে এরকম একটা চিহ্ন দেবে, আপনারা এরকম এরকম বিভিন্ন জায়গায় আপনারা বসিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তা আমি চেষ্টা করছি একটা সেন্টার মতো পজিশনে রাখতে। এবার বিষয় হচ্ছে, আমরা এবার এটাকে কি করব, কিভাবে আমাদের লোগোটা আনবো। না বিষয় হচ্ছে, আমাদের এখানে যখন লোগোটা আনবো, আমাদের এখানে দেখেন এই যে লোগো বা রং ফং যখন দেব, রং চেঞ্জ করব যখন, তখন আপনারা ফরম্যাট অপশনটা নেবেন, কিন্তু এই যে যখন আপনারা শেপটা নিয়েছেন তখন কিন্তু অটোমেটিক্যালি ফরম্যাট অপশনে আমার কম্পিউটার চলে আসবে বা আপনাদের কম্পিউটারে চলে আসবে, এবং সেই জায়গার থেকে শেপ ফিলটা ক্লিক করবেন, শেপ ফিল। এবং শেপ ফিলে ক্লিক করলে এতগুলো অপশন দেবে, তার মধ্যে পিকচার অপশনে যাবেন, পিকচার। দেখেন আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেও এখানে কিন্তু পরিষ্কার বলা আছে শেপ ফিলে ক্লিক করতে হবে, তারপরে শেপ ফিলে ক্লিক করবেন। শেপ ফিলে আমি ক্লিক করলাম, করার পরে পিকচার অপশনে যাবেন, পিকচার অপশনে গেলাম। এইবারে বিষয় হচ্ছে, আমার এবার ডেস্কটপে কোথায় আমার কলেজ লোগোটা আছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে,
বা সেটা আপনাকে জানা থাকতে হবে। এবার কলেজ লোগো ধরে নেন, আমার কলেজ লোগো এইটা, আপনি এবার এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানে আপনি ইনসার্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন এখানে আপনার লোগোটা চলে এসছে। এবার আপনি বাইরে একটু ক্লিক করেন, বাইরে দেখবেন আপনার এখানে এই গোলের বাইরে একটা কালো দাগ যেন বোঝা যাচ্ছে। এবার কালো দাগটা বোঝা গেলে কেমন কেমন লাগছে বলে আপনার মনে হতে পারে, সেই কারণে এই কালো দাগটা তোলার জন্য আপনি পাওয়ার পয়েন্টে দেখবেন এখানে আমি লিখেছি শেপ আউটলাইন। এখানে আমি এখানে দেখেছি যে এখানে শেপ আউটলাইন বলে একটা অপশন আসছে, তা আমি শেপ আউটলাইনটাকে পেতে হলে আমি এখানে আবার পুনরায় ক্লিক করব। ক্লিক করলে আবার সেই ফরম্যাট অপশনে অটোমেটিক চলে যাচ্ছে এবং সেখানে শেপ ফিলের পরে শেপ আউটলাইন বলে একটা অপশন আছে এবং আউটলাইন অপশনে আপনি এখানে ক্লিক করেন। আপনি এখানে বিভিন্ন আউটলাইন দিতে পারেন, আপনি যদি মনে করেন রঙিন আউটলাইন দেবেন তাহলে দিতে পারেন, আপনি যদি মনে করেন আউটলাইনটা একটু বাড়াবেন তাহলে ওয়েটে গিয়ে আউটলাইনটা একটু মোটা করে দিতে পারেন। দেখেন এখানে কালো কালারটা আরো মোটা হয়ে গেছে, তাই না? এবার আপনার মনে হচ্ছে যে এসব আউটলাইন দিলে চলবে না, ঠিকঠাক ভালো লাগছে না, তাহলে আপনি এখানে নো আউটলাইনে ক্লিক করবেন। নো আউটলাইন, নো আউটলাইনে ক্লিক করলে দেখবেন আর কিছু এখানে আপনার আউটলাইন শো করছে না, শুধুমাত্র লোগোটাই শো করছে। এটাই হয়েছে মূল বিষয়। তাহলে এখানে আমি সেই কারণে লিখেছি শেপ ফিল শেপ আউটলাইন অ্যাজ ইয়ার চয়েস, মানে আপনার খুশি মতো আপনি নেবেন। এরপরে আপনি কি করবেন, তারপরে আপনি ওকে টিপেছেন, ওকের পরে আপনি এরকম একটা লেখা চলে এসছে। এরপরে কি করবেন, এরপরে আপনার যেখানে লেখা আছে এরপরে আপনার সমস্ত আপনাদের ম্যাটেরিয়াল, আপনার ম্যাটার, যে আপনার ম্যাটার কিছু লিখতেই পারেন। ধরেন আপনার কোনো একটা ফ্লেয়ার করছেন, মানে ফ্যাকাল্টি ডেভেলপমেন্টেরই ফ্লেয়ার করছেন বা একটা সেমিনারের ফ্লেয়ার করছেন, সেখানে হয়তো লিখলেন প্রথম কলেজ নাম, তারপরে হয়তো লিখলেন, তারপরে হয়তো এখানে লিখলেন যে আপনাদের টপিক, টপিক নেমটা আপনারা এখানে সরাসরি এখানে টপিক লিখে দিতে পারেন, টপিক নেম, টপিক নেম এখানে সরাসরি লিখে দিতে পারেন। টপিক নেম ধরে নিচ্ছি আমি, এখানে লিখছি যে কোল্ড ওয়ার হচ্ছে আমার মূল টপিক, কিন্তু বিষয় হচ্ছে এইটুকু রাখলে তো হবে না, এইটুকু রাখলে আপনারা দেখতে পাবেন না, কেউ দেখতে পাবেন না। আমি এখান থেকে প্রথম কাজ হচ্ছে আমার এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নেওয়া, যেরকম খুশি আপনি ফন্ট নিতে পারেন এবং তারপরে আপনি আপনার পছন্দ মতো সাইজটা করে নেন। আপনি ধরা যাক এই সাইজটা রেখেছেন, তাহলে এই সাইজটা রাখলে আপনি দেখছেন যে এই কোল্ড ওয়ার শব্দটা আরেকটু বোধহয় ডান দিকে সরলে ভালো হতো। আপনি তখন এখানে কার্সারটা রাখবেন, রাখার পরে কি করবেন, ওই সেই পেজ লেআউট অপশনে যাবেন। এটা যেহেতু বাঁ দিক, সেই কারণে আপনি বাঁ দিকে এই লেফট ইনডিড অপশনে গিয়ে বাঁ দিকে আপনি টুক করে বাড়াবেন 0.1, 0.2, 0.3, 0.4। ধরা যাক আপনি আর একটা বেশি বাড়িয়ে ফেলেছেন, তাহলে রাইটে গিয়ে আবার একটু কমিয়ে দেবেন বা ওখানেই আপনি কমিয়ে দিতে পারেন। এইভাবে আপনি কিন্তু টোটাল বিষয়টা, আপনি টোটাল বিষয়টা তৈরি করে নিতে পারবেন। এরপরে হয়তো আপনারা ফ্লায়ারে যেটা আমরা করেছি বা যেটা আমরা রেখেছি ওখানে হয়তো আমরা আপনি ছোট করে একটা রেজিস্ট্রেশন লিংক আপনি দেবেন, রেজিস্ট্রেশন লিংক। কিন্তু রেজিস্ট্রেশন লিংক দেওয়াটা কোনো ব্যাপার নয় একেবারেই, কিন্তু আপনার মানে রেজিস্ট্রেশন লিঙ্কটা দিবেন, সেটা হয়তো আপনি রেজিস্ট্রেশন লিঙ্ক, রেজিস্ট্রেশন লিঙ্ক লিখলেন, তারপরে আপনি আপাতত কি পাবেন সেটা আপাতত মানে আমি আপাতত এটাকে একটু ফন্টটা চেঞ্জ করে নেই, ফন্টটাকে চেঞ্জ করে আমি এখানে টাইমস নিউ রোমানটা করে নিচ্ছি, মানে আপনাদের খুশি মতো ফন্ট বেছে নিতে পারবেন। পারে আমি আমার আপাতত কোনো লিংক তো হাতে নেই, আমি আপাতত আমার মেল আইডি, মেল আইডিটা আমি দিয়ে দিচ্ছি। কিন্তু এটা কেমন বড় হয়ে গেল,
এটাকে আমাকে একটু করতে হবে, আমাকে একটু এই মেনু বারে গিয়ে একটু সাইজটা ছোট করে দিতে হবে, মোটামুটি যাতে মানুষজন দেখতে পারে এমন ভাবে করতে হবে। এইটা হয়েছে বিষয়, এইটা হয়েছে টোটাল বিষয়। এবার দেখুন যেটা আমার বক্তব্য, সেটা হয়েছে আপনাদের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমি যেটা করেছি, আমি যেটা মানে শেয়ার করেছি, দেখবেন ওখানে রেজিস্ট্রেশন লিঙ্কটা এরকম নীল হয়ে গেল অটোমেটিক। কারণ কি? কারণ হচ্ছে এবার আপনারা ওরকম রেজিস্ট্রেশন লিঙ্ক অটোমেটিক ভাবে পুরানো ক্লাসের নিয়ম রীতি অনুযায়ী শিখে এসেছেন কিভাবে তৈরি করতে হবে, সেটা এরকম দিয়ে আপনি পরের লাইনে এলে এরকম নীল কালারের ব্লিঙ্ক হয়ে যাবে। আপনি তখন কিন্তু অটোমেটিক্যালি যখন এটাকে আপনি দেবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি মানে পিডিএফ আকারে দেবেন, তখন অটোমেটিক্যালি এখানে ক্লিক করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু এটা আপনি পিডিএফ বা কিছু করেননি, সেই কারণে এটাকে কন্ট্রোল চিপে যদি এর উপর হাত দেন, দেখেন এটা হাতের মতো চিহ্ন এসে যাচ্ছে। যদি হাতের মতো চিহ্ন এসে যাচ্ছে, আপনি আবার ক্লিক করেন, দেখেন সঙ্গে সঙ্গে আপনার মেলের জায়গা খোলার রাস্তা করে দিল, আপনি মেলের জায়গা খোলার জায়গায় চলে যাবে। এই হয়েছে বিষয়। তার মানে নতুন করে রেজিস্ট্রেশন লিংক তৈরি করতে গেলে কি আলাদাভাবে কিছু শিখতে হবে, আলাদাভাবে কি কিছু তৈরি করতে হবে, এমন কোনো ব্যাপার নেই, এমন কোনো ব্যাপার নেই, অটোমেটিক এগুলো হয়। কিন্তু বিষয় হচ্ছে আপনার মনে হতে পারে পরবর্তীতে যে এই টপিক নেম কোল্ড ওয়্যার এই শব্দটা হয়তো আমার এই রকম পাটি মানে এরকম সাধারণ স্টাইলে লিখলে ভালো হচ্ছে না, তাহলে কি করব, তাহলে এটাকে মুছে দিয়ে আমি আবার ইনসার্ট অপশনে যাব, আবার ওই ওয়ার্ড আর্টের স্টাইলটা গুলোকে বেছে নেব। ওয়ার্ড আর্টের স্টাইলটাকে বেছে নিয়ে আমি ধরে নিচ্ছি এবার আমি এরকম একটা স্টাইল করে নেব, এবং এখানে আমি টোটালটাই লিখে নেব। লিখে নিয়ে আমি লিখলাম টপিক নেম কোল্ড ওয়ার, এবার এইটাই আমি নিয়ে নিলাম, এবং অটোমেটিক কিন্তু এখানে সেটা চলে এলো, অটোমেটিক কিন্তু এখানে চলে এলো, কোল্ড ওয়ার কিন্তু অটোমেটিক এখানে চলে এলো। এবার বিষয় হচ্ছে যেহেতু এটাকে আমি মধ্যিখান দিকে একটু রাখতে হবে, সেই কারণে আবার আমাকে ওই পেজ লেআউটে যেতে হবে, আবার আপনাকে একটু একটু বাড়িয়ে নিয়ে বা কমিয়ে নিয়ে আপনাকে মিডিল পজিশনে রেখে দিতে হবে। এই যে ওয়ার্ড আর্টে গিয়ে করার একটা সুবিধা আছে, আপনি লেখাগুলোকে নিজের ইচ্ছা মতো রং দিতে পারবেন, নিজের ইচ্ছা মতো মানে নিজের ইচ্ছা মতো বাইরে আউটলাইন একটা দিতে পারবেন, ভেতরে একটা দিতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন এমনি রং দেবেন, তাহলে আপনি সরাসরি হোমে গিয়ে যে কোনো একটা রং আপনি চয়েস করে আপনি দিয়ে দিতে পারবেন। কিন্তু এখানে যেহেতু এটা ওয়ার্ড আর্টের বিষয়, সেই কারণে এটা এরকম ভাবে হবে না, এটা আপনাকে ফরম্যাট থেকে গিয়ে আপনি দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনি ধরে নেন আমাদের এখানে একটা রং বেছে নিচ্ছেন, একটা লাল রং বেছে নিয়েছেন, এবং আউটলাইনটা আলাদা করে বেছে নিলেন। আউটলাইনটা ধরে নেন আপনি হলুদ বাছলেন, আউটলাইনটা আপনাদের মনে হতে পারে যে একটু বড় বেশি ডিপ হলে ভালো হতো, তখন আপনি ওয়েটের ওখানে গিয়ে আপনি ওখানে আরেকটু মোটা করে আউটলাইন দিয়ে দেন, দেখেন এবার হলুদ কালার স্পষ্ট হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা টোটাল আমাদের লেখা ফ্ল্যার বা সার্টিফিকেটে আমরা টোটাল কিন্তু প্র্যাকটিস করব, আমরা টোটাল প্র্যাকটিস করব এইভাবে, এবং এইভাবেই টোটাল বিষয়টা করব। কিন্তু আপনি যদি মনে করেন যে এই রকম ভাবে সাধারণ এই রকম রেজিস্ট্রেশন লিংক বা এই রকম সাধারণ কিছু সাধারণ ধরেন চিফ গেস্ট, আপনি শব্দটা লিখলেন চিফ গেস্ট, আমি শুধু চিফ গেস্ট যেটা আমাদের একদিন হয়ে এসছে সেটা শুধু আমি নামটাই মানে শুধু ডেজিগনেশনটা লিখলাম, আর কিছু লিখছি না আপাতত, এটাকে আপনি সিলেক্ট করলেন। আপনি এছাড়াও পূর্বে যেটুকু শিখে এসছেন, আপনি দেখেন হোমে গিয়ে এখানে মিডিল অপশন পাবেন, আপনি মিডিলে ক্লিক করলেও অটোমেটিক মিডিল চলে আসবে, ঠিক আছে, আপনি এখানে অটোমেটিক মিডিল চলে আসবে, এবং এখানে সিলেক্ট করে আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি আপনার ফন্ট মানে পরি মানে সমস্ত কিছু ফন্ট বা সবকিছু আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন ফরম্যাট, এবং আপনার ইচ্ছা মতো একটা ফরম্যাট দেবেন। এবং আপনি যদি মনে করেন নিজে ইচ্ছা মতো কালার দেবেন, তাহলে আপনি এখান থেকে আপনার নিজের ইচ্ছা মতো কালার দিতে পারবেন। এখানে কিন্তু আউটলাইনের জন্য আলাদা করে কোনো কালার আপনি দিতে পারবেন না এই ক্ষেত্রে। এবং মনে হতে পারে যে চিফ গেস্ট মাননীয় প্রিন্সিপাল স্যার, তা এখানে আমি মাননীয় প্রিন্সিপাল স্যারের একটা এরপর একটা ছবি দেব, ছবিটা দেব কি করে, আবার সেই ইনসার্টে যাব, ওখান থেকে একটা শেপ নেব, শেপটা হয়তো গোলও হতে পারে লম্বাও হতে পারে,
আমি একটা এরকম লম্বার একটা শেপ নিলাম। এখানে শেপ নিয়ে যখন শেপে ক্লিক করলাম দেখ সঙ্গে সঙ্গে এই ফরম্যাট অপশনে অটোমেটিক চলে গেল। আবার শেপ ফিলে যাব, শেপ ফিলে ক্লিক করব, পিকচার অপশন বেছে নেব। এখানে আমাদের প্রিন্সিপাল স্যারের ছবিটা সিলেক্ট করে এখানে আমি ইনসার্ট অপশনে ক্লিক করব, অটোমেটিক কিন্তু আমার এখানে প্রিন্স মাননীয় অধ্যক্ষ স্যারের ছবিটা এসে গেল। আপনারা যদি মনে করবেন যে এখানে আউটলাইন রাখবেন না তাহলে রাখতে হবে না, এখানে নো আউটলাইনে ক্লিক করবেন। আপনি যদি মনে করেন আউটলাইন রাখবেন তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার বিষয় হচ্ছে আপনার মনে হতে পারে যে এটা ছবিটায় শ্যাডো দিলে বোধ হয় ভালো হতো, তাহলে আপনি ছবিটা একটু শ্যাডো দিতে পারেন। দেখেন আমি যে শ্যাডোটায় ক্লিক করব সেই শ্যাডোর মতো একটা পিছনে কিন্তু শ্যাডো পড়বে। দেখেন একটা শ্যাডো পড়ছে, সকলেই আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো নিশ্চয়ই নাকি সকলে দেখতে পাচ্ছেন তো? কৌশিক দেখা যাচ্ছে? হ্যাঁ, তাই এরকম একটা শ্যাডো কিন্তু আপনারা অটোমেটিক দেখতে পাবেন। তার মানে আমরা ফ্ল্যার বা সার্টিফিকেট এইভাবে কিন্তু ক্রিয়েট করব। এরপরে আমরা এই ফিফ পার্ট অব দি এসেছিলাম, এরপরে সিক্স পার্টে কি করব? না, সিক্স পার্টে আমরা যখন মানে সিক্স পার্টটাই হচ্ছে আমার ফাইনাল পার্ট। এই সিক্স পার্ট হচ্ছে আমরা যখন কোনো সার্টিফিকেট তৈরি করব তখন এটাকে আমরা সরাসরি পিডিএফ করে নেব, মানে এইটা আমরা একটা সেভ করব। অবশ্যই আমরা যখন কাজ করব তখন একটা সেভ করব। আমি একটা সেভ অপশনে মানে সেভ করছি, তা সেভ করতে গেলে আমি একটা ডেস্কটপেই এটা সেভ করে রাখছি, রেজিস্ট্রেশন REG বলে সেভ করছি, REG বলে সেভ করলাম। আমি দেখা গেল এখানে আমি মিনিমাইজ করলাম, আমার স্ক্রিনে এখানে এই যে REG বলে একটা রেজিস্ট্রেশন একটা সেভ মানে একটা একটা সেভ হয়ে গেছে। দেখেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এখানে আমরা সবাই দেখতে পাচ্ছেন এখানে এই এই পেপারটা আমরা এসছে, মানে এই পেপারটা আমি কাজ করেছি। তার মানে এবার এই পেপারটা কিন্তু মানে যে কেউ হাত দিয়ে দিতে পারবে, এবং যে কেউ এই পেপারটায় কিন্তু মানে ম্যানুয়ালি যে কেউ এটাকে কিন্তু মডিফাই করতে পারবে, যে কেউ মডিফাই করতে পারবে। এখানে কিন্তু মডিফাই করার জন্য কোনো সমস্যা হবে না, মানে আপনার ইচ্ছা হলো আপনি মডিফাই করে দিলেন, কিন্তু এটা মডিফাই করতে দিলে চলবে না। কারণ আমরা এই যে সেমিনার হলো, এই সেমিনারের সার্টিফিকেট প্রত্যেকজনকে আলাদা আলাদা করে পাঠাচ্ছি। এবার বিষয় হচ্ছে সার্টিফিকেট যদি যে যার মতো করে যদি মডিফাই করে নেয় তাহলে আমাদের প্রতিষ্ঠানের স্বয়ংক্রিয়তা হারিয়ে যাবে, সেই কারণে আমার এই ফাইলটাকে পিডিএফ করে নিতে হবে। এবার কিভাবে করব? এবার বিষয় হচ্ছে আমি দেখুন আমার বিষয় হচ্ছে আমার কম্পিউটার থেকে সরাসরি হয়তো পিডিএফ হয় না, হয়তো পিডিএফ হয় না, তখন আমি অনলাইন খুলবো, মানে অনলাইনে যাব। অনলাইনে গিয়ে নতুন একটা ট্যাব নিয়ে আমি সেখানে পরিষ্কার যাব যে ওয়ার্ড টু পিডিএফ। আমি এখানে ওয়ার্ড টু পিডিএফ আমি দিলাম। এখানে দেখেন প্রচুর অপশান আছে, আমি প্রথম অপশানটা সিলেক্ট করলাম। এখানে ওয়ার্ড টু পিডিএফ করার জন্য একটা ফোল্ডার খুলে গেল, চুজ ফাইল, ফাইল চয়েস করতে বলছে, আমি ফাইলটা চয়েস করলাম। আমি এখানে কোথায় ফাইলটা রেখেছিলাম, না ডেস্কটপে ফাইলটা রেখেছিলাম, কি নামে রেখেছিলাম, না REG, এই যে REG, আমি এই REG নামে ফাইলটা আমি এখানে ওপেন করে দিলাম। দেখেন এখানে ফাইলটা আপলোড হচ্ছে, এই ফাইলটা আপলোড হচ্ছে। এটা আপলোড হতে একটু সময় লাগে, দেখেন কতটা সময় লাগছে। এখানে এই সবুজ চিহ্নটা একটু দেখেন ফুলফিল হচ্ছে আস্তে আস্তে, যখন এই ফুলফিল হয়ে যাবে তখন কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখানে একটুখানি সময় লাগছে, একটু আপলোড হতে একটু সময় লাগছে, একটুখানি সময় হলেই এটা পিডিএফটা হয়ে যাবে। কারণ পিডিএফ যদি আপনি না করে দেন তাহলে কোনোভাবেই আপনার কিন্তু পাঠানো সার্টিফিকেট যে কেউ এডিট করে দিতে পারে, সেই কারণে আপনাকে পিডিএফ করে দিতে হবে। একটুখানি সম্ভবত লেট হচ্ছে, একটুখানি আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। একটুখানি পিডিএফ হতে একটু সময় নিচ্ছে। আশা করি আপনাদের ক্ষেত্রে যতটুকু আপনাদের নিকট উপস্থাপন করলাম আশা করি সমস্যা যদি হয়ে থাকে আপনারা একটু দয়া করে সঙ্গে সঙ্গে জানাবেন আমাকে।
আশা করি যতটুকু হয়েছে ততটুকুর মধ্যে কি কোনো সমস্যা আছে? আশা করি যতটুকু পড়ালাম ততটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কি? না না কৌশিক বাবু ঠিক আছে, একদম একদম ঠিক আছে। অসম্ভব সুন্দর হয়েছে, দ্বিতীয় পাঠটা বেশি ভালো করতে পারছি, প্রথম পাঠে কানেক্টিভিটি খুব একটা ভালো ছিল না। হ্যাঁ হ্যাঁ বলুন কৌশিক বাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ছবিটা আনা, ওই যে লোগো এবং স্যারের যে ছবি, এইটা আনতে পারছি না, আর মোটামুটি তো পাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আমি পিডিএফ পড়াটা একটু দেখিয়ে দেই। হ্যাঁ আমি টোটাল বিষয়টা একটু শেষ করে নেই, তারপর আপনারা একে একে বলবেন, আমি আবার পুনরায় বলে দেব। ওকে ঠিক আছে, ঠিক আছে। একটুখানি আমাকে সময় দেন, কারণ নেটে একটু পিডিএফটা হতে একটু দেরি হচ্ছে, কেন জানি না, এত সময় লাগে না। পিডিএফটা তারে হোক, আমি তাদের তারে আপনাদের ওই বিষয়টা একটুখানি বলে আসি। সেটা হচ্ছে এই বিষয় যে দেখুন, আমি ছবিটা ডিলিট করে দিলাম। সম্ভবত আজিজ বাবু আমাকে কোশ্চেনটা করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ইনসার্ট অপশনে যাচ্ছি। ইনসার্ট অপশনে লোগো বা ছবি যে কোনো জায়গায় কিছু আনতে গেলে এরকম ভাবে করতে হবে, মানে কোনো স্ক্রিনে, ফুল পেজে নয় কিন্তু, এই স্ক্রিনের উপরে। তা সেক্ষেত্রে আপনি কি করবেন, না ইনসার্ট অপশনে যাবেন, ইনসার্ট অপশনে শেপ বলে একটা অপশন পাবেন, শেপ শেপ বলে একটা অপশন পাবে, শেপ বলে একটা অপশন পাবেন। আমি এখানে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে রেখে দিয়েছি। ইনসার্ট অপশনে যাবেন এবং শেপ বলে একটা অপশন পাবে, শেপ, এই যে শেপ, আর শেপ বলে ওখানে একটা অপশন পাবেন। এবং শেপ অপশনে গেলে আপনি এখানে বিভিন্ন শেপে ক্লিক করলে বিভিন্ন রকমের শেপ পাবেন। আপনার মনে হতে পারে যে আপনি গোল নিতে পারেন, চৌকো নিতে পারেন, বা গোলের মাথাগুলো একটু রাউন্ড শেপ হতে পারে, এটা নেবেন, আপনার যা খুশি নিতে পারেন। আপনি এরকম একটা, তারপরে ছবিটা আনতে পারছেন না, আপনি এরকম একটা শেপ নিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনার শেপটা সিলেক্ট অবস্থায় রয়েছে, আপনি কোথাও কোনো কিছু হাত দেবেন না, ঠিক আছে? এবারে আপনার দেখেন কম্পিউটারে অটোমেটিক ফরম্যাট বলে একটা কলম খুলে গেছে, একেবারে মেনু বারে খুলেছে কি? হ্যাঁ, কোথায় আপনার মেনু বারে দেখেন একটা অপশন আমার তীর চিহ্ন দেয়া আছে, এই যে ফরম্যাট বলে একটা অপশন খুলেছে, ফরম্যাট। ওটা কি হোমে গিয়ে নাকি না ইনসার্টে? না হোমে না, একেবারে মেনু বারে। আমি এই আপনার জন্য স্ক্রিন বড় করেছি, একটু দেখেন, এই যে আমি কার্সারটা ঘোরাচ্ছি, ফরম্যাট বলে একটা অপশন পেয়েছেন, ফরম্যাট মানে প্রথমে হোম, তারপর ইনসার্ট, তারপর পেজ লেআউট, তারপর রেফারেন্স, তারপর মেনিংস, তারপর রিভিউ, তারপর ভিউ, তারপর ফরম্যাট পেয়েছেন। এবার ওই ফরম্যাটের নিচে আপনি দেখেন শেপ ফিল বলে একটা অপশন আসছে, শেপ ফিল পেয়েছেন, শেপ ফিল দেখেন, আমার 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 স্ক্রিনটা দেখেন, এই যে এই রকম জায়গা একটা আসবে, শেপ ফিল পেয়েছেন। শেপ ফিলটা তো পাচ্ছি না, ওটা এই যেটা এসছে রিভিউ ভিউ হেল্প। কৌশিক বাবুর স্ক্রিনটা দেখো আজিজদা। হ্যাঁ দেখছি, কৌশিক বাবু ওখানে দেখিয়ে দিচ্ছে তো। আমার স্ক্রিনটা একটু দেখেন, শেপ ফিল বলে একটা অপশন আসছে, শেপ ফিল আমার কম্পিউটারে। আপনার কম্পিউটারে কি স্ক্রিন আসছে একটু স্ক্রিনের অপশনটা যদি বলেন তাহলে একটু সুবিধা হয়। হ্যাঁ আমার যেটা এসছে ওই রিভিউয়ার পরে ভিউ, হ্যাঁ আর ভিউ এসছে, ভিউর পরে হেল্প। না না, ওই রিভিউ ভিউ তারপর ফরম্যাট বলে কোনো অপশন আসেনি না, তো ফরম্যাট তো আসেনি। তারপর হচ্ছে টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তারপরে বাবু আমাদের তো উইন্ডোজ 10, আমারও ওটা আসেনি এখনো, বুঝছি, টেল মি হোয়াট দেখতে পাচ্ছি না। আমার তো উইন্ডোজ 10, আমি যার জন্য এই 10 নিয়ে অনেকে সমস্যা হয়ে বলে আমি উইন্ডোজ 10 নিয়ে বসেছি আজকে। হ্যালো, দেখুন রয়েছে, হ্যাঁ বলুন, ইনসার্ট পেজ লেআউট রেফারেন্স মেইলিং রিভিউ ভিউ, রিভিউ ভিউ তারপর ফরম্যাট আছে, না ফরম্যাট নেই, তারপর হেল্প আছে, আর তারপর একটা ভালভের চিহ্ন, তারপর আছে টেল মি হোয়াট। আপনি আপনি কাজ করেন, আপনি কাজ করেন, আপনি কাজ করেন, আপনি ইনসার্ট থেকে যে শেপটা নিয়েছেন শেপটা এখনো ক্লিক করা অবস্থা আছে, মানে সিলেক্ট অবস্থা আছে, দেখেন আপনার স্ক্রিনে। হ্যাঁ আছে, আছে অবস্থা আছে, হ্যাঁ হ্যাঁ আছে। এবার আপনার রং করার জায়গা কিছু দিচ্ছে, রং দেওয়ার
না রং করার জায়গা এখানে কিছু দেয়নি, ও তো শুধু শেপ গুলোই এসছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুনুন আপনি তাহলে আমার এক সময় পেয়ে ওই ওই স্ক্রিন প্রেজেন্টেশন করে আপনি স্ক্রিন শেয়ার করবেন, আমি আপনাকে বলে দেব ঠিক আছে, যাদের যাদের সমস্যাটা হচ্ছে তারা একটু ব্যক্তিগত স্তরে আমাকে এসএমএস করবেন, আপনারা পেজ শেয়ার করবেন, আমি তাদেরকে সেইভাবে বলে দেব কেমন। ওকে ওকে, এই হয়েছে বিষয়। তাহলে আমি যেখানে ছিলাম সেখানে যাই, বিষয় হচ্ছে আমি তাহলে ছিলাম হচ্ছে পিডিএফ এ ছিলাম সম্ভবত, ভাই যাও সেখানে যাও। হ্যাঁ আমি পিডিএফ এ ছিলাম সম্ভবত, পিডিএফ এ পিডিএফ টা এখনো দেরি হচ্ছে, 99% হয়েছে, আমি জানি না কেন এত লেট হচ্ছে আজকে। আর কারোর কোনো সমস্যা আছে? এই সমস্যাটা কার কার হচ্ছে একটু বলবেন, তাহলে আমি একটু লিখে নিতাম। হ্যাঁ বলছি আর একটু কথা বলবো, ওই ওয়ার্ড টু পিডিএফ ওটা কি লিখে দিতে হবে ওয়েব পেজে নাকি? হ্যাঁ আপনি এমনি মেনু মানে নেটের ওয়েব পেজে যাবেন, ওখানে গিয়ে লিখবেন ওয়ার্ড টু পিডিএফ, বিভিন্ন অপশন পাবেন, যে কোনো একটাকে সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা গুগল ক্রোমে গিয়ে লিখবেন ওয়ার্ড টু পিডিএফ, গুগল ক্রোমে গিয়ে যে কোনো সার্চে গিয়ে লিখবেন ওয়ার্ড পিডিএফ। আচ্ছা ঠিক আছে, আমার একটু পিডিএফটা হতে একটু সময় আছে, কেন নিচ্ছে জানি না, এতটা সময় কোনোদিনই লাগে না। আর আগের ওই ইন মানে সমস্যাটা রং করতে কারা কারা পাচ্ছেন না একটুখানি বলবেন, তাদের নামটা একটু লিখে নিতাম। তপন বাবুর একটা সমস্যা হচ্ছিল যেহেতু, সমস্যা আজিজ বাবুর একটা সমস্যা আসছে, আর কারোর সমস্যা হচ্ছে? আশা করি আর কারোর সমস্যা নেই, কোনো কারণে আমার এখানে পিডিএফটা হচ্ছে না। যাই হোক আমি আলোচনায় যাই, সেক্ষেত্রে হচ্ছে এটা পিডিএফ করলে আর কোনো কিন্তু তথ্য আমরা এদিক ওদিক করতে পারবো না, কেউই কিন্তু সেই পিডিএফ তথ্যটাকে কিন্তু এদিক ওদিক করতে পারবো না। সেই কারণে আমি যেটা আপনাদের সামনে প্রেজেন্টেশনটা শেয়ার মানে প্রেজেন্টেশনটা রেখেছিলাম, সেটা অবশ্যই রেখেছিলাম এইভাবে যে আমি এখানে লিখে দিয়েছি দেন ফাইনালি সেভ দ্য ওয়ার্ড ফাইল, মানে ওয়ার্ড ফাইলটা সেভ করে সেখানে আমরা পিডিএফ মানে কনভার্ট টু পিডিএফ ফরম্যাট, আমরা পিডিএফ ফরম্যাট করব, এবং সেই পিডিএফ ফরম্যাটটাকে আমরা জেপিজি ফরম্যাট করে তারপরে দেন পাবলিশ, আমার মানে যে পাওয়ার পয়েন্ট যেটা দেখাচ্ছে সেইটা দেন পাবলিশ করব। কিন্তু এখানে লাল কালি দিয়ে একটা আমি দেখিয়ে দিয়েছি, এখানে লাল কালি দিয়ে এখানে আমি বড় করে দেখিয়ে দিচ্ছি একটু আপনাদের উদ্দেশ্যে, এখানে লিখেছি ইফ দ্য সার্টিফিকেট ইজ পিডিএফ ফরম্যাট দেয়ার ইজ নাথিং এলস টু ডু, মানে যদি এখানে আমাদের কাজ হয় শুধু সার্টিফিকেট তৈরি, তাহলে আলাদা করে জেপিজি ফরম্যাটে ফরম্যাট মানে ফরম্যাট করার প্রয়োজন নেই, মানে কনভার্ট করার প্রয়োজন নেই, ওটা শুধুমাত্র সার্টিফিকেট হলে শুধুমাত্র পিডিএফ দিলেই কাজ চলে যাবে, আলাদা করে জেপিজি ফরম্যাট করার প্রয়োজন নেই, না হলেও চলবে, করলে এক্সট্রা মানে এক্সট্রা বেনিফিট, কিন্তু না করলেও চলবে, বেশিরভাগ ক্ষেত্রে পিডিএফই পাঠানো হয়। এরপরে কি হয়েছে, কিন্তু যখন আমরা ফ্লেয়ার তৈরি করব তখন কিন্তু আমাদের ক্ষেত্রে একটা ইমেজ মানে একটা ইমেজ আকারে পাঠাবো, সেই কারণে ওখানে আমরা ফার্স্টে ওয়ার্ড টু পিডিএফ, এই যে আমার বোধহয় পিডিএফ হয়ে গেছে, এই যে পিডিএফ দেখতে পাচ্ছেন এখানে সবাই পিডিএফ হয়ে গেছে, এখানে পিডিএফ কিন্তু আমি কোনোভাবেই কিন্তু পিডিএফটা আমি চেঞ্জ করতে পারবো না, এখানে কিন্তু পিডিএফ আমি কোনোভাবে চেঞ্জ করতে পারবো না, এখানে কিন্তু কোনোভাবেই পিডিএফটা চেঞ্জ করতে পারবো না। আমি এখানে ধরে নিচ্ছি এই পিডিএফটাই ধরে নিচ্ছি আমি এখানে শেয়ার করব, তা শেয়ার আমি যদি মনে করি হোয়াটসঅ্যাপে করব বা এর লিঙ্কটা করব, তাহলে আমি সেখানে করে দিতে পারি, তা এখান থেকে কিন্তু আমি সমস্ত বিষয়টা আমি এখান থেকে প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারি, এবং এখানে ডাউনলোড হয়ে গেছে, আমি এখানে ওপেন করে নিচ্ছি, দেখেন এখানে পিডিএফ ফরম্যাটে টোটাল পোর্শনটা এসে গেছে, এই পিডিএফ ফরম্যাটে যখন আসছে আমি তখন এটা কিন্তু নতুন এখানে দেখুন নতুন করে এখানে সেভ, এখানে দেখেন যখন সেভের অপশনটা আসছে ডব্লিউপিএস অফিসের একটু সুনাম আতা ম্যাডাম করছিল, অবশ্যই সুনাম, কারণ ডব্লিউপিএস অফিস যখন হয়ে যায় তখন অটোমেটিক কিন্তু আর যে ফাইলে কনভার্ট করছে সেই ফাইল কনভার্ট হয়ে কোন ফাইলে যাচ্ছে সেটা আপনাকে বলে দেবে,
তাই যে আরইজি কনভার্টেড পিডিএফ এখানে আপনাকে শো করছে, আমি এখানে ক্লিক করলাম, অতএব আমাকে এটা কিন্তু শো মানে সেভ করে দিল। আমি যদি মনে করি এটা আমি অন্য নামে সেভ করব, তাহলে এটা আমাকে অন্য নামে সেভ অ্যাজ করব, সেভ অ্যাজ করে ডেস্কটপে করব, ডেস্কটপে করে যেটা আছে সেই নামের সঙ্গে আরো কিছু সংযোজন করে সেভ করব। যাই হোক, এটা আমার সেভ হয়ে গেল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমার ওটা সেভ হয়ে গেছিল পিডিএফ ফরম্যাটে। পিডিএফ ফরম্যাটটা হচ্ছে এটা আমার পিডিএফ ফরম্যাট, মানে এটা হচ্ছে আমাদের সার্টিফিকেট, ধরে নেন এটা আমাদের সার্টিফিকেট। কিন্তু এই সার্টিফিকেট যদি আপনাদেরকে আমি শেয়ার করি, যদি আপনাদেরকে আমি শেয়ার করি, তাহলে মানে আপনাদের যদি হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করি, যদি আপনাদের হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করি, তাহলে পিডিএফটা যদি আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করি, তাহলে কখনোই কিন্তু পিডিএফটা আপনারা ফুল দেখতে পাবেন না, কখনোই ফুল দেখতে পাবেন না। মানে পিডিএফটা ফুল দেখতে পাবেন না বলতে সেটা যদি এরকমভাবে দেখানো হয় আপনাদের, মানে হোয়াট পিডিএফ হচ্ছে হাফ পিডিএফ দেখা যাবে, হাফ পিডিএফ দেখা যাবে না, যেটা মানে যেটা একদিন আমরা দেখে এসেছি আর কি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটা নিশ্চয়ই আলাদা করে দেখানোর দরকার আছে দিদি? হোয়াটসঅ্যাপে কেমন ভাবে শো করে এটা কি দেখানোর দরকার আছে? হ্যালো হ্যালো, না না কৌশিক, দেখানোর দরকার নেই, এটা সবাই জানে। তাহলে তাহলে বিষয় যেটা হচ্ছে, তাহলে আমি আবার পুরানো জায়গায় চলে যাই, সেটা হচ্ছে তাহলে আমার বিষয় হচ্ছে এখানে যে প্রেজেন্টেশনটা তাহলে দিয়েছিলাম, সেই প্রেজেন্টেশন অনুযায়ী টোটাল বিষয়ে যেটা হচ্ছে একেবারে সিক্স স্টেজে আমরা ছিলাম, সেখানে আমরা তাহলে দেখলাম কোনো একটা ওয়ার্ড ফাইল যেটা আমি কাজ করলাম, টোটাল কাজটাকে সেভ করতে হবে, সেভ করার পরে নেক্সট তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি সেটা আমি কনভার্ট টু পিডিএফ ফরম্যাট, তারপরে দেন কনভার্ট টু জেপিজি ফরম্যাট, তারপরে দেন পাবলিশ, মানে পাবলিশ মানে তারপর আমরা সর্বস্তরে পাবলিশ করব। এবং যদি সার্টিফিকেট হয় তাহলে সেটা পিডিএফ করে দিলেই হবে, আলাদা করে কিছু প্রয়োজন নেই। যদি সার্টিফিকেট না হয় তাহলে একটু বলবো যে কষ্ট করে আপনারা একটু জেপিজি ফরম্যাটে একটু করে দেবেন, কারণ জেপিজি ফরম্যাটটা হলে কি হয় একেবারে মানুষের সামনে প্রথমেই ছবিটা উঠে আসে, আর আলাদা করে ডাউনলোড করতে হয় না, আলাদা করে কিছু হয় না, শুধু ছবিটা ডাউনলোড করলেই ছবিটা সামনে এসে যায়। সেই কারণে, কারণ এগুলো মানে কোনো একটা সেমিনার বা কোনো একটা কিছু বিষয়, এটা খুবই একটা চমকপ্রদ বিষয় বা একটা মানে খুবই একটা মানে বিষয় হচ্ছে আকর্ষণীয় করে তুলতে হবে মানুষের কাছে, তবে মানুষ আমাদের কাছে আসবে। তা সেই আকর্ষণীয় করে তুলতে গেলে যদি প্রথমেই ডাউনলোড করতে দেই, তারপরে আবার জায়গায় ঠিক জায়গায় যেতে হবে, এত কিছু ঝামেলা করতে গেলে মানুষের আকর্ষণ হারিয়ে যেতে পারে, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের থেকে থাকে। তাই একেবারে ফার্স্ট লুকেই সার্টিফিকেট মানে আমাদের যে মানে ফ্ল্যাটটা শো করতে হবে, কারণ প্যালে দর্শনধারী বাদ মে গুল বিচারি। যাই হোক, তারপরে আমার আজকের শিক্ষা আপাতত এখানেই অন্তিম পর্ব, সেই কারণে আমি এখানে আপনাদের দিগকে আমি ধন্যবাদ দিয়ে এবং থ্যাংক ইউ লিখে আমি শেষ করলাম। এইটুকুই ছিল আজকের আমার প্রেজেন্টেশন। আশা করি কারুর কোনো যদি অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারেন, যদি অসুবিধা নাও থাকে তাহলেও আমাকে জানাতে পারেন। কৌশিক বাবু ধন্যবাদ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, কিন্তু ওই কালার এবং ওই যে লোগো গুলো একটুখানি নিয়ে আসা আমাদেরকে একটু শিখিয়ে দেবেন না? হ্যাঁ, আপনার নাম আমি লিখে রেখেছি, তপন বাবু এবং আজিজ বাবু, আমি দুজনের স্ক্রিন শেয়ার করে বলে দেবো, ঠিক আছে? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। মাননীয় ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, আমি এবার রেকর্ডিংটা অফ করে দেই, কারণ আমার তো ক্লাস অলরেডি ওভার। হ্যাঁ হ্যাঁ, অফ করে দাও, রেকর্ডিং অফ করো, অফ করে দাও। হ্যাঁ, স্টপ রেকর্ডিং তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টপ রেকর্ডিং, ঠিক আছে ঠিক আছে।